আর কিছু দেখাচ্ছে না না সে শো করছে স্যার এবার শো করছে হ্যাঁ সারানি কো ডিস্ট্রিবিউশন অফ ফেয়ার অ্যাডভান্টেজেস এখানে দেখো কি শো করছে বলো প্রথম কি এবারে বলো কি দেখতে পাচ্ছ হ্যাঁ এবার পুরো পুরি সমস্তটা দেখা যাচ্ছে হ্যাঁ এবার কোশ্চেন দেখা যাচ্ছে তোমাদের একটু ব্যাক করে দেখিয়ে দিই কারা কটা করে এই যে দেখো দুশো কারা কারা তোমরা দেখাচ্ছে প্রথমে দীপানিতার নামটা রয়েছে দীপানিতা দাস দীপানিতা ষোলোটা ভুল হয়েছে পানিতা ষোলো ছয় এটা বোধ হয় বাষট্টিটা করেছে বাষট্টিটা করেছে তাহলে এখানে তারপরে দেখে নাও পঁয়ষট্টিটা করেছে এখানে দীপিকার নাথ তার মধ্যে পাঁচ চব্বিশটা করেছে এখানে দহিদুল দেহা তার মধ্যে ভুল ছাপান্ন আর এদিকে নয় হচ্ছে তোমার কত পঁয়ষট্টি করেছে নাজমুন তার মধ্যে হয়েছে তারপরে এদিকে চারকে পাঁচ পঁয়ষট্টিটা করেছে শ্রেয়া বৈদ্য ভুল হয়েছে এগারোটা তারপরে শ্রেয়শিব মুখার্জি করেছো এখানে মোটামুটি কটা চৌষট্টিটা করেছে চৌষট্টিটা করেছ ঠিক হয়েটা ভুল হয়েছে নটা শনি পাঁজা পঁয়ষট্টিটা করেছে ভুল হয়েছে ঠিক হয়েছে ঊনপঞ্চাশটা দীপিকা দাস এখানে তোমার পঁয়ষট্টিটা করেছ ঠিক হয়েছে বাহান্নটা ঠিক ভুল হয়েছে তেরোটা পাপিতা হয়েছে পঞ্চাশ আর এদিকে পনেরো পঁয়ষট্টি হুম পঞ্চাশ ঠিক পনেরো পঁয়ষট্টি করেছো পঁয়ষট্টিটা এখানে মোটামুটি আমাদের এখানে দেখতে পাচ্ছি স্কোরটা এখানে হ্যাঁ সেভেন্টিসেন সেভেন্টি ওয়ান হচ্ছে লোয়ের বাকি সবাই সেভেন্টি সেভেন্টি টু করেছে এটা যেহেতু পুরোটাই ও করেনি আমি বাকি তোমরাটি সেভেন নট ব্যাট ভালো একটা স্কোর এটাই যেন তোমাদের মাথায় থাকে তাহলেই হবে বাকি আমার এখন এখন এক্সপ্লেনেশন দিলে নিশ্চয়ই হবে না এটা এত সংশোধন করা একটা যাই হোক ক্ল্যারিফিকেশান

হচ্ছে আমাদেরকে এবার কেন নোটিশ করতে হবে এখানে হবস আছে হবস তো ডেমোক্রেসির আইডিয়া দেননি তিনি রাজতন্ত্রের আইডিয়া দিয়েছে লক তিনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া দিয়েছে ডেমোক্রেসির আইডিয়াটা আমরা বা ওনাকে বলা ভালো যে লিমিটেড ফর্ম অফ গভর্নমেন্টের আইডিয়াটা বলা ভালো কনস্টিটিউশনাল মনার্কির আইডিয়া তিনি দিয়ে গণতন্ত্রের আইডিয়া আমরা কিন্তু বলতে পারি না রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলা যেতে পারে কিন্তু কথাটা হচ্ছে রাজতন্ত্রকে তিনি আবার কিন্তু টিকিয়ে রেখে রাজতন্ত্র কথা বলেন রাজতন্ত্রকে তিনি সমর্থন করছেন ওদিকে এক্সিকিউটিভের হেড হিসেবে লককে আমরা সেই কারণ ডেমোক্রেসির মধ্যে ফেলতে পারছি না মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় তাহলে এখানে রুশোই হবে কারণ ম্যাকাই ভারও কিন্তু হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কারণে সত্যি সত্যি রুশো হয়ে গেল বাকিগুলো আমরা দেখে নিলাম কেন হলো না সে এখানে এটা তো আমরা আগেই মিলিয়েছি এটাকে আমি স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো নিয়ে এটা লক পড়াতে গিয়েও বলেছি এটা আমি হবস পড়াতে গিয়েও সময় বাঁচানোর জন্য এরপরে আমি চলে আসছি নেচারাল ম্যানের এই আইডিয়াটিতে কি বলেছে দ্য নেচারাল ম্যান উইল বি ওয়ান ইন হোম স্ট্রং কনসাইন্স অ্যান্ড স্টেট ফার্স্ট রিজন হ্যাভ হাকসেসফুলি হারমোনাইজ সেল এখানে কি বলেছে প্রশ্নটি বলেছে যে প্রাকৃতিক মানুষ বা স্বাভাবিক মানুষ হিসেবে তিনি এখানে বিবেচিত হবেন যার কি রয়েছে একটি বিবেক রয়েছে বা ন্যায় পরায়ণতা যার মধ্যে রয়েছে এবং যার মধ্যে কি বলবো যে এক প্রকার ওই একনিষ্ঠতা রয়েছে ন্যায় পরায়ণতা একনিষ্ঠতা রয়েছে একনিষ্ঠতা কিসের একনিষ্ঠতা বলছে যে এখানে হারমোনাইজ করা সেলফ লাভ এবং সিম্প্যাথি অর্থাৎ নিজের মধ্যে যে ভালোবাসা নিজেকে যে ভালোবাসা এবং সহানুভূতি ভালোবাসাটা আমরা নিজের প্রতি দেখাই সহানুভূতিটা আমরা অন্যের প্রতি দেখাই সেলফ লাভ অলওয়েজ আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে নিজের যে ওই যে রিয়েল যে অ্যাকচুয়াল উইল সেটা হচ্ছে সেলফ লাভ রিয়েল উইল যেটা সেটা হচ্ছে আমাদের তো রিয়েল উইল উইল আর এখানে অ্যাকচুয়াল যেটাকে বলা হচ্ছে সেলফ লাভ এবং সিম্প্যাথি তার যেই যে প্রতিনিধিত্ব করছে বলতে পারো ওই দুটের এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে হারমোনাইজ এর কথা হারমোনাইজ মানে হচ্ছে ঠিক আছে হারমোনির কথা বলা হচ্ছে সমন্বয়ের কথা বলা তার মানে এক প্রকার আমার নিজের ইচ্ছে এবং এক প্রকার অন্যের ইচ্ছে মানে এক প্রকার নিজের ইচ্ছে যে আমি নিজে বড় হতে চাই আর এক প্রকার আমার এটাও ইচ্ছে যে আমি অন্যকে বড় হতেও দেখতে চাই কারণ আমি এটাও বুঝি যে আমার বড় নিজের হওয়ার জন্য ওর বড় হওয়াটাও কিন্তু খুব দরকার বা অ্যাটলিস্ট আমি আমি নিজেকে বড় করতে হলে ওর বড় হওয়াটা দরকার এটা যেহেতু সাধারণ একটা বিষয় আমি একাই একাই বড় হতে পারবো না অন্যদেরও অন্যদেরও বড় হওয়াটা খুব একা স্বাভাবিকভাবেই এখানে আমি ওদের জন্য সিম্প্যাথির জায়গাটা ছেড়ে রাখছি আমার জন্য আমি সেলফ লাভের জায়গাটা আমি নিজেকে খুব ভালোবাসি আর ওদের জন্য আমি প্র্যাকটিস করি দুটো মিলে যেটাকে বলা হচ্ছে যে সেলফ লাভ মানে হচ্ছে যে এখানে অ্যাকচুয়াল উইল সিম্প্যাথি মানে এক প্রকার উইলের ওর মধ্যে সমন্বয় সাধনের যিনি করতে পারছেন এবং যার মধ্যে এই ধরনের ন্যায় পরায়ণতা বিবেকবানতা দেখা যাচ্ছে একনিষ্ঠতা দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তির তাকেই এখানে স্বাভাবিক মানুষ কে বলেছেন রুদ্র বলেছেন দেখলাম তাই না এই কথাগুলো আমি হয়তো তোমাকে এত সুন্দরভাবে এই আজকে এই কথাগুলো পেয়ে গেলে কোয়েশ্চেন্সটার মধ্যে ঠিক আছে তারপরে কি বলেছে হোয়েন ওয়াজ রুশো সোশ্যাল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট পাবলিশ রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট পাবলিশ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি কি রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট এখানে পাবলিশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো বাষট্টি ঠিক আছে একটু সিকোয়েন্সগুলো মনে রাখবে বইগুলোর আরও যে সমস্ত তার লেখাগুলো আছে এমিলিও তার সতেরো ছিল সতেরো বারবার কিন্তু জানতে চাই এবং আরো যে দুটো গ্রন্থ যে এস এ যে কম্পিটিশানে যেগুলো বেরিয়েছিল সেই এস কম্পিটিশন ঠিক আছে সেগুলো যে মোরাল এফেক্টস যেটা তিনি বলেন আর্টস এবং মোরাল এফেক্টসের মোরালিটির উপর সব দেখা গেছে সে আর আছে ডিসকো দুটোর পাবলিকেশন ডেটাও বারবার জানতে চাই সিকোয়েন্সে মনে রাখবে নোট করে নাও পরপর সাজিয়ে নাও যদিও আমি এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্স সালে ডিসকোর্স অন অরিজিন অফ ইনিকুয়ালিটি সতেরশো পঞ্চান্ন সালে পলিটিক্যাল ইকোনমি সতেরোশো পঞ্চান্ন সালে সোশ্যাল কন্ট্রাক্ট সতেরোশো বাষট্টি সালে আর এমিলি সতেরোশো বাষট্টি সালে আর একটা গ্রন্থ দ্য গভর্নমেন্ট অফ পোল্যান্ড লিখে নিতে পারো দ্য গভর্নমেন্ট অফ পোল্যান্ড সতেরোশো বাহাত্তর সালে

ছয় নম্বর প্রশ্ন চলে আসো ছয় নম্বর প্রশ্ন বলেছে ছয় নম্বর প্রশ্ন আবার সেই একই জিনিস বোধ হয় এটা আমরা চর্চা করেছি না এটা করিনি নতুন প্রশ্ন সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল বলেছে তারপরে রুশো বলেছে তারপরে গ্রামসি তারপরে হচ্ছে জন রলস বল

বেশ জোর দিয়েছেন সেগুলোর কথা বলেছেন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এথিক্স অ্যান্ড এর কথা বলছে এথিক্স এন্ড ভ্যালু আমি পড়াবো এখন রুশো নিয়ে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে চাইল্ড অব নেচার দেখো নেচার এখানে কিন্তু একজনও নেই নেচার অর্থাৎ প্রকৃতির কথা বলেছেন এই প্রকৃতির কথা বলার মতো মানুষ এখানে একজনই আছে সেটা চাইল্ড অব নেচার হবে যে প্রকৃতির সন্তান তিনি কেন তার কারণ ওই যে আমরা এমিলি গ্রন্থটা পড়লাম সেখানে তিনি এডুকেশনের উপরে জোর দিয়েছিলেন যখন তখন তিনি প্রকৃতির এডুকেশনের উপর জোর দিয়েছে নেচারের এডুকেশনের উপর জোর দিয়েছিলেন নেচারের যে ল সেই লগুলোর উপরে কিন্তু মেজর ইমফ্যাক্সিস দিয়ে যেটা আমরা পড়েছি তো সেই লগুলোর কথা তিনি যেহেতু বলেছেন স্বাভাবিকভাবেই তিনি প্রকৃতির সন্তান হিসেবেই বিবেচিত হন এই কারণে বলেছে এখানে রুশোকে বলা হচ্ছে চাইল্ড অফ নেচার গ্রামশিখে কি বলা হচ্ছে গ্রামশিখে এখানে হেজিমানির সঙ্গে তুলনা করা হয়েছে হেজিমানি জানি হেজিমানির সাথে তার সিমিলারিটিস রয়েছে কেন তিনি আধিপত্যের ধারণা দিয়েছিলেন তিনি সিভিল সোসাইটি ধারণা দিয়েছিলেন তিনি পলিটিক্যাল সোসাইটিরও ধারণা দিয়ে মাথায় রাখবে ভালো করে নোট করো পলিটিক্যাল সোসাইটি ধারণা অনেকে তোমরা মনে করতে পারো যে পলিটিক্যাল সোসাইটির ধারণা তোমরা অনেকে মনে করতে পারে তোমাদের পলিটিক্যাল সোসাইটির ধারণা বোধ হয় পার্থ চ্যাটার্জি দিয়েছেন অবশ্যই পার্থ চ্যাটার্জি দিয়েছেন কনটেক্সটে বাট পলিটিক্যাল সোসাইটির ধারণা আমরা দেখি তাদের এই গ্রামশিও কিন্তু পলিটিক্যাল সোসাইটিরই ধারণা দিয়েছে এটাও মনে রাখবে এবং গ্রামশি আরও একটা কথা বেশ ভালো উচ্চারণ করেছিলেন সাবল টান যেটা আমাদের ইন্ডিয়ান এখন বেশ চর্চিত পলিটিক্স পলিটিক্সে যেটা নিয়ে একটা দীর্ঘ চর্চা হয় তো সাবলনা আচ্ছা কোনটা আগে দেবে কোনটা আগে দেবে এটা একটা কোয়েশন এসেছিল বোধ আমি যতদূর মধ্যে তো এখানে এমিলিটি তাই এমিলি আগে হবে তারপরে সোশ্যাল হবে ঠিক আছে এমিলি আগে হবে আচ্ছা এমিলিটাই আগে হবে তারপরে সোশ্যাল কন্ট্রাক্ট হবে মাথায় রাখবে কারণ বইটা পড়লে তোমরা বইটা পড়লে বুঝতে পারবে যে তিনি এমিলিতে এমিলির উচ্চারণটা আগে করা হয়েছে প্রটিন তে যে আর্গুমেন্টগুলো তিনি দিলেন সেই প্রকৃতিরই আর্গুমেন্টগুলো দি প্রকৃতিবাদী কথা অনেক কিছু বলেছেন স্যার স্টেটের কথা স্যার স্টেটের উপর বাট সোশ্যাল কন্ট্রাক্টে এসে কিন্তু তার অনেক একটা রেটিফিকেশনস যে যুক্তিবাদী রূপ শুরু তো ছিলেন না যে যুক্তিবাদী মানুষ তিনি ছিলেন না এই দুশো কিন্তু সেখানে দেখি তো এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে নোটিস করে থাকবো যাই তারপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি জন রলস জন রলস আইডিয়ার মধ্যে আমরা লিবারেলিজমের আইডিয়া পাই তোমরা ভালো করে জন আমাদের লিবারেলিজম ঠিক আছে তাহলে এখানে আমাদের যদি রুশো যদি এখানে আমাদের চাইল্ড অফ নেচার হয় তাহলে বি ওয়ান বি আমাদের এখানে দুটোতে রয়েছে বি এবং সি তারপরে রুশো সরি তারপরে গ্রামসি হেজিমনি সি ফোর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বি এবং সি তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে যাচ্ছে বি অপশন রাইট আনসার সাত নম্বর প্রশ্নে চলে আসো সাত নম্বর প্রশ্ন কি বলেছে হু সে দ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট অ্যান্ড সায়েন্স হ্যাজ স্পয়েল্ড ম্যান আর্টস এবং সায়েন্স মানুষকে ধ্বংস করেছে তাই তো মানুষের বিনষ্ট খুশো বলেছেন আর কে বলবেন এখানে চর্চা করলাম এবং তিনি তার এস এ কম্পিটিশনে তিনি যখন প্রবেশ তিনি যেমনি ওই এস এ কম্পিটিশনের নামটা শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন অবগত হচ্ছেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে ইনস্ট্যান্টলি তিনি যেন একটা অন্য ইউনিভার্সে প্রবেশ করছেন একটা আলাদা মানুষ কালকে তার ইংলিশটা কোটেশনসটা বলছিলাম তোমাদের ও যাই হোক সেখানে আর্টস এন্ড সায়েন্সের মধ্য দিয়ে তার একটা অন্য রুশোকে আমরা কিন্তু পেলাম যে রুশো বাবগুড়ে ছিল যে সেই রুশোকে আমরা কিন্তু একটা আলাদা মানুষ শিক্ষক হিসেবে এই রুশকে একজন ফিলোসফার হিসেবে পেলাম পলিটিক্যাল একজন একজন থটের একজন বলা যেতে পারে যে বিশেষজ্ঞ হিসেবেও কিন্তু পেলাম তো সেই রুশও এখানে বলেছিলেন যে আর্টস এবং সায়েন্স এগুলো যুক্তির উপর নির্ভর করে গড়ে উঠেছে এই যুক্তিগুলো আলটিমেটলি মানুষের কি করেছে সেই যুক্তিগুলো আলটিমেটলি মানুষ মধ্যে সম্পর্ক নৈতিকতার যে সম্পর্ক মোরালিটির যে রিলেশনস মোরাল যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলো ধর এর ফলে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক জায়গায় দূরত্বটাই বেশি কথাগুলোই বলেছিলেন এগুলোই কিন্তু আমরা আট নম্বর কি বলেছে আট নম্বর বলেছে এখানে হু অব দ্য ফলোইং ডিমড সোশ্যাল কন্ট্রাক্ট অ্যাজ আ বিবলিকান বিবলিকান ফল এই আইডিয়াটি কেউ বলতে পারো আমাকে কি এই আইডিয়াটি বিবলিকান ফল বলতে কি বোঝানো হয়েছে কারণ আছে বিবলিকান ফল বলতে কি বাইবলিকান ফল যাই বলো বাইবলিকাল ফল যে এঞ্জেল ছিল সামাইল সে যখন ওই তাকে যে প্রডিগল সান বলা হয় বা কিছু সে যে মানে ওখান থেকে পরে গেল মানে দ্য গ্রেট ফল যেটাকে বলা হয় বা প্যারাডাইজ আইডিয়াটা অমুনয় সেটাই বলতে চাইছি মানে স্টেট অফ নেসার ভালো ছিল দিয়ে ওখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলো তো ওটাকে মনে প্যারাডাইস লস মানে ওটা আসো ওরকম একটা আইডিয়াসে ইকুয়েট করা হচ্ছে মানে সবাই ছেড়ে দিয়ে বেরিয়ে গেল হই দি ফল হলো আসছি যে দেখো আমি খুব বেশি এখানে যতটা পড়ালাম এই সেটাই তোমাদের

যে এখানে স্টেট অফ কি বলছে এখানে যে প্রথমে মানে ফল অফ ম্যান বলতে পারো বা ফল অফ অফ ফল অ্যাডাম বলতে পারো মানে সেই মানুষটি প্রথম প্রথম আদিম যে মানুষ যাকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে সেই মানুষের কথা এরা কি বলেছে যে এখানে বলছে যে এনারা যখন কি হচ্ছে না ইনি এবং এনার সঙ্গে তার যে আর কি মানে আর কি মানে সঙ্গী বলতে পারো মহিলা তিনি কি করছেন না তিনি যখন ওই আহ স্বর্গ থেকে তিনি মনে করে দেখো রুশো কি বলেছিলেন রুশো বলেছিলেন যে প্রকৃতির রাজ্য প্রথমে স্বর্গ ছিল তারপরে ওটা সেটা নরকে পরিণত কখন হলো যখন ব্যবস্থা উঠে আসলো প্রপার্টি সিস্টেম যখন উঠে আসলো এবং যখন যখন মানুষের মধ্যে যুক্তির প্রবেশ হল কনসেপ্টকে তিনি দায়ী করেছেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এটাই তিনি বোঝাতে চাইছেন মানে এটা বিবলিকান ফলের এই আইডিয়া থেকেই যে এইরকম ভাবে আর কি কি হলো যে প্রকৃতির রাজ্যের উদাহরণ দিতে গিয়ে বট প্রথমে কি করেছিল এদেরকে কিন্তু স্বর্গে থাকার এক প্রকার ব্যবস্থা কিন্তু এরা ধীরে ধীরে তাদের নিজেদের ট্রানজিশনটা নরকের দিকে কি বলছে এখানে তারা সেখানে কিন্তু ছিল ছিল রকম পাপ পাপ তাদের মধ্যে না কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু পাপ বাসা বাঁধলো কিরকম ভাবে বাসা বাঁধলো বেসিক্যালি বলছে এখানে দ্য ডক্টর অব দ্য ফল কামস ফ্রম আবলিক্যাল ইন্টারপ্রিটেশন অফ জেনেসিস চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফার্স্ট অ্যাডাম অ্যান্ড এভ লিফ্ট উইথ গড ইন দ্য গার্ডেন অফ ইডেন যেটাকে আমরা এখন ইডেন গার্ডেন বলি ইডেন গার্ডেন মানে হচ্ছে গার্ডেন অফ ইডেন মানে হচ্ছে স্বর্গের হচ্ছে বাগান স্বর্গ যেটাকে আমরা স্বর্গের বাগানে কারা বাস করতো স্বর্গে এখানে বাস করতো অ্যাডাম এবং ইফ ইবল যাকে পর ইফ এবং এরা বসবাস করতো বাট দা সার্পেন্টেম্পেডু ইটিং 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 দ্য ফ্রুট ফ্রম দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড এভিল যে এখানে কি করেছিল একজন এই ধরনের একজন বলতে পারো ছলনাময়ী মানুষ তাকে কি করেছিল তাদের দুজনকে এখানে বলেছে যে তাদেরকে এখানে এই একটা গাছ ছিল দুটো ধরনেরই গাছ সেখানে দেখতে পাওয়া দু যেত স্বর্গে তিনি বলেছে যে একটা গাছ ছিল সেই গাছের নাম ছিল নলেজ গুড ভালো এবং মন্দের একটা কিন্তু জ্ঞান এই সম্পর্কিত একটা গাছ ছিল সেই গাছের ফল পেরে এদেরকে কিন্তু খাইয়েছি ঠিক আছে তো খাওয়ার ফলে কি হয়েছিল এদের মধ্যে ধীরে ধীরে এরা খাওয়ার পরে এরা যেটা করেছিল সেটা হচ্ছে এরা নগণ সেখানে জীবন যাপন করতে এক প্রকার এখানে বলেছে দেখো আফটার ডুইং সো দে বিকাম অ্যাশেমড অফ দেয়ার নেক নেক নেকনেস অ্যান্ড গড এক্সপেলড দেম ফ্রম দ্য গার্ডেন টু প্রিভেন্ট দেম ফ্রম ইটিং দ্য ফ্রুট অফ দ্য ট্রি অফ লাইফ অ্যান্ড বিকামিং ইমর্টাল এখানে তারপরে কি করা হলো এখানে বলা হচ্ছে যে তাদেরকে ওই গড তাদের উপর রাগ করে কি করলেন তাদেরকে সেখান থেকে বের করে দিলেন এবং তারা নিজেরাও লজ্জিত ছিলেন সেটার জন্য যে তারা সেখানে নগণ হয়ে এক প্রকার জীবন যাপন হ্যাঁ নগণতা সেই রকম একটা অবস্থা থেকে গড তাদেরকে এক্সপেল করলেন স্বর স্বর্গ থেকে এবং নরকে পাঠিয়ে দিলেন এবং এক প্রকার বলতে পারো তারা তারপরেও সেখানে এসে জীবিত হওয়ার চেষ্টা করছে বেঁচে থাকার চেষ্টা করছে ইমর্টাল হওয়ার চেষ্টা করছে ইমর্টাল মানে যারা মারা যায় না এই ধরনের এই রকমভাবে নিজেদেরকে তারা দীর্ঘজীবী দীর্ঘজীবী করার চেষ্টা করছে যে সেখানে ট্রি অফ লাইফ বলে একটা ফলকে ট্রি অফ লাইফ বলে একটা গাছ ছিল সেই গাছে তারা ফল পান ফল তারা আহ খেয়েছিল তো এই ধরনের দু ধরনের গাছ সেখানে দেখতে পাওয়া যায় স্বর্গে একটা হচ্ছে নলেজের গাছ যেটাতে ভালো এবং মন মন্দ দু ধরনেরই নলেজ আছে তো তারা খারাপ ফলটাকে এখানে কিন্তু পান করেছিল করার পর তারা কিন্তু তাদের ওই নগ্ন দেয় নগ্ন জীবনযাপন তারা একেবারে বিবস্ত্র হয়ে জীবনযাপন কর বা মিলিত হয়েছিল এই ধরনের হট সেই কারণে তাদেরকে শেখে তারা তারপরও এখানে এসে আসার সময় প্রকার ওই গাছের ফল পান করেছে যেটা হচ্ছে ইমর্টাল যে ট্রি লাইফের যে ট্রি লাইফের ট্রি তারা সেখান থেকে খেয়েছে এবং তার বাঁচিয়ে নিয়ে এই কনসেপ্টটা মোটামুটি রুশ সঙ্গে রকম ভাবে যায় বলেছিলেন ধীরে ধীরে এটা নরকে কেন কারণ মানুষ ওই বলতে পারো যে যুক্তির যে যে খারাপ গুণগুলো আছে যুক্তির যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে আহরণ সেগুলোকে মানুষ আহরণ সেগুলোকে খেয়েছে মানুষ মানুষ সেগুলোকে কনজিউম করেছে ফলে কি হয়েছে না ফলে এখানে নরকে পরিণত ওই অবস্থাটাকে এখানে বোঝাতে কিন্তু এখান থেকে মানুষ বেরিয়ে আসার জন্য কি করলো না এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে যেমন বলেছে যে তারা লাইফ এই ট্রি অফ লাইফের ফলটা এখানে তারা খেয়েছে সেই রকমভাবে এখানে রুটো বোঝাতে তারা জেনারেল উইল এটাই হচ্ছে তার সিমিল আমি যতটা বুঝলাম বোঝাতে পারলাম এরপরে চলে আসো এরপরে আমাদের এখানে পরের প্রশ্ন বলেছে বলো আমি না মানে মূল বিষয়টা বুঝতে পারলাম না মূল বিষয়টা হচ্ছে যে এখানে বিবলিকান ফল বলতে বোঝাতে চাইছে এটা বাইবেলে হচ্ছে এক ধরনের বাইবেলে একটা স্টোরি আছে তাদেরকে সেখানে বের করে দেওয়া তাদের জীবনটা সরব তাদের মানে তাদের মধ্যে বলতে পারো এক প্রকার যে ওই অশুভ শক্তির তাদের মাধ্যমে ঘটলো এক প্রকার মানুষ ফল চাতুরি করে তাদেরকে ফল পান যে ফলটা ছিল কি ফলটা ছিল নলেজের ফল যেখানে ভালো এবং খারাপ ধরনের ফল খারাপ ফলটা তাদের খারাপটা খেয়ে তারা খারাপ হয়ে গেল তারা এক প্রকার নগ্ন জীবন তারা এক প্রকার একে অপরের সঙ্গে মিলিত হয় রকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তাদের উপর যুক্ত হয় এবং তাড়িয়ে দেওয়ার ফলে এক প্রকার তারা তারা আসছে হয়তো আসার মধ্যে তারা বলতে পারে যে লাইফ অফ ট্রু একটা কাজ আছে সেই গাছের ফল তারা পান অমরত্ব লাভ রকম ভাবে তারা কি করলো বলতে পারো যে তাদের অবস্থার পরিবর্তন ঘটলেও নরকের জায়গায় তারা তারা কিন্তু এটাই বোঝাতে চাই কনসেপ্ট ধীরে ধীরে নরকে সর্ব যখন ধীরে ধীরে নরকে পরিণত হয়েছে তখন তারা কি বলার চেষ্টা করলেন যে নরকে পরিণত সেখানে নিজেকে তারপরও মানে স্বর্গ বলতে কি বোঝায় স্বাধীনতা আছে মানুষের এবং ভালো জীবনযাপন করবে মানুষের মধ্যে যখন থেকে যুক্ত প্রবেশ ঘটেছে হ্যাঁ যুক্তির নলেজ যখন তার মধ্যে তার মধ্যে যখন সম্পত্তির নলেজ প্রবেশ করেছে ধারণাগুলো গড়ে উঠেছে তখন থেকে কি হয়েছে না সে তখন নরকের দিকে পা ট্রানজিশন তার ঘটছে স্বর্গ থেকে নর স্বাভাবিকভাবেই এখানে তিনি বোঝানোর চেষ্টা করলেন স্বাভাবিকভাবে এখানে তিনি বোঝানোর চেষ্টা এই অবস্থায় এই অবস্থায় কি হচ্ছে যে পরিবর্তনটা যেটা মানুষ এখান থেকে বেরিয়ে আসলো নিজেকে তারা বাঁচিয়ে নিয়েছে এই রকমভাবে বা তাদের নিজেদেরকে তারা পুরক্ষিত করতে পেরেছে এইভাবে যে তারা যে চুক্তিটা যে করলো সেই চুক্তিটা তারা করে অন্য কারো হাতে সেই হ্যাঁ নিজেদেরকেই তারা কিন্তু অর্পণ

জায়গায় আমরা পেয়েছি যে রুশই বলেননি কিন্তু কথাটা হচ্ছে যে বলেছে কি বলেননি এটাতে আমরা লাগিয়েও আমরা একটা আইডিয়া নিতে পারি নিয়ে আসি থেকে বেশি না হ্যাঁ এবার এটা ডিটেলসে জানতে হলে তোমাকে বেসিক তাও কিন্তু আছে কি তবে হ্যাঁ আর বিব্লব বিজন্সটা বিভ্লোগ্রাফিক্যাল ফলবতে এই ট্রানজেশন ঠিক আছে

আপনি মানে এটা বললেন না যে ভিডিওগ্রাফিকার ফলের মধ্য দিয়ে মানুষ কিভাবে স্বর্গ থেকে একটা নরকগামী হচ্ছে যেরকম মানুষ আগে যে সুখ মানে যেরকম জীবনযাপন করতো তারপরে মানুষ আহ মানে কি বলবো মানে একটা এমন জীবনযাপন করতে শুরু করলো যেটা নরকের সমান তো সেটাই বলতে চাইছি যে রুশো এর মধ্য দিয়ে একটা মানুষের প্রকৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে এটাই এটারই একটা আইডিয়া দিতে দিয়েছেন যেটা আগে হবেন স্টেট নেচারের মধ্যে কিভাবে হিউম্যান নেচার তিনি যে মানে ডিসকাসটা করেছিলেন তো রুশো এটা এটার মধ্যে যে একটা মানুষের প্রকৃতি যে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাকে তিনি নিজের ভাষায় ব্যক্ত করেছেন এটাই তো তবে এখানে মানুষের প্রকৃতিকে তিনি কিন্তু খুব ভালোভাবে দেখেছেন তিনি মানুষকে ভালো বলেছেন গুড বলেছেন ইনস্টিটিউশনগুলোকে তাকে খারাপ করে ওটাকে তিনি ওকে বাকি ও বাকি দে বোঝা গেছে আছে তাহলে কি স্যার ওইটা মানে ডিলিট করা যায় যে এইসবের জন্যই তো ভলতে আরোনকে বলেছিলেন উনি লেখা পড়ে যে আমার মনে হচ্ছে যে আমি চার পায়ে মানে ফিরে যাব কিন্তু আমার পক্ষে আর সেই যুগে যাওয়া সম্ভব নয় এইটা কি এইটার জন্য ঠিক নয় আপনার আর্গুমেন্টটা ছিল যুক্তির নিয়ে তার আর্গুমেন্টটা ছিল কিন্তু মানে যেই জায়গায় ওনাকে সমালোচনা করা হচ্ছে আমি গতকালও বলছিলাম যে জায়গায় ওনাকে সমালোচনা করা হয়েছে সেটা ছিল মেইনলি আর্গুমেন্ট কি নাকি মানুষকে কি করেছে চুক্তি নাকি মানুষকে কি এই মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি ইকুয়ালিটিস বৃদ্ধি ওটাকে মেইনলি ঠিক আছে এই এইগুলো তো এগুলো তো এক কাল্পনিক কথা এগুলো তো একেবারেই এগুলো বাইবেলে রয়েছে তো বাইবেলের বিষয়গুলোকে তো তারা স্বাভাবিকভাবেই কোনো যুগ দিয়ে চ্যালেঞ্জ করতে পারে এখানে ছিল মানে যেটা বলেছে জায়গা থেকে যে অ্যারিস্টটল বা রুটো যেভাবে চেষ্টা করলে কি নাকি মানুষকে অসাম্যের দিকে মানুষের মোরাল প্রিন্সিপালসগুলো কি নাকি ধ্বংস এবং সম্পত্তি ব্যবস্থা যেটা মানুষের নিজেদের প্রয়োজনে তৈরি করেছে মানুষ যেটা নিজের প্রয়োজনে তৈরি করেছে যে এক ফালি ল্যান্ড তারা ঘিরে নিয়ে নিজের বলে দাবি করল এটা তো কোনো একটা মানুষ করেনি সবাই করেছে এবং এটা প্রয়োজন নিজের সারভাইভালের জন্য এগুলোকে তিনি যখন সেখানে নিন্দা করছেন পার্টিকুলার এই আইডিয়াগুলোকে এই কারণে তিনি বলেছেন দাঁড়িয়ে যে সমাজটা এত দূর পর্যন্ত এগিয়ে গেছে এটা তো নেসেসারি বলেই তো এগিয়ে গেছে মানুষ না হলে এটাকে টিকিয়ে রাখবেই বা কেন এটা তো তাই না ধ্বংস হয়ে যেত পৃথিবীর এনমন বার্গ যখন পড়বে তখন তোমরা শুনবে এই যুক্তি তিনি বলেছেন যে টাইম টেস্টেড মানুষ সবসময় টাইম টেস্টেড এর উপর ভরসা করে টাইম টেস্টেড ধরে নাও তোমরা আমার কাছে পড়ছো আজকে কেউ না কেউ তোমরা কিন্তু কারো কাছ থেকে শুনে কিন্তু এখানে এসে তার মানে তারও কারো কাছ থেকে শুনে এসেছো জেনে এসেছো কিংবা সোশ্যাল মিডিয়ায় হয়তো খুঁজেছ দেখেছো কিছু ইনফরমেশন দেখার পর কিন্তু রিলাই করতে পারছো তার আগে কিন্তু পারোনি মানুষের নেচারটাই হচ্ছে এটা বলার চেষ্টা করেছেন যে মানুষ যে সেগুলোই শুধু টিকিয়ে রাখে সেগুলোর উপরেই ভরসা করে সেগুলোই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার সঙ্গেই শুধু থাকার চেষ্টা করে যা যেটা টাইম টেস্টেড যেটা প্রমাণিত যে ভালো গুণ আছে খারাপ গুণ নেই এখানেও কিন্তু ভলতেয়ারের ওই আর্গুমেন্টটা আমরা নিতে পারি যেটা কেনমন বার্ক সেখানে ধরেছেন সেটা হচ্ছে যে যেভাবে যুক্তিকে তিনি দাঁড় করিয়ে সিস্টেমটাকে ব্রেক করার কথা বললেন যে যুক্তি নাকি এখানে অসাম্য তৈরি করেছে সেটাই সেই আর্গুমেন্টটাই ভলতেয়ারের বলতে হম সেই সেই ফিলসফিটাই বলতে যুক্তি যদি খারাপই হবে তাহলে এতদিন বছর ধরে যুক্তিটাকে টিকিয়ে রেখেছে কেন যুক্তির উপর নির্ভর করেই কেন সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মানবিক স্ট্যাবলিশ করার চেষ্টা করে যুক্তি তো খারাপ এটা তো বলা যায় না ভাই যেমন তিনি উনি কি বললেন যে এসেটা লেখার পর যখন অ্যাওয়ার্ড পেলেন বেশ আবেগ প্রবণিত হয়ে তিনি কি করলেন ঘড়ি পড়া ত্যাগ করে দিচ্ছেন ঘড়ি পড়বেন না ঘড়ি তিনি ত্যাগ করে দি এবং আদিম মানুষের মতো জীবনযাপন করতে শুরু তো ঘড়ির প্রয়োজন আছে বলেই তো মানুষ এটাকে মেনে নিয়েছে ঘড়িটাকে ত্যাগ করে তিনি এখন ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টসগুলোকে ত্যাগ করে এটা সেটা হচ্ছে যে পুরোটাই খারাপ পুরোটা তো খারাপ হতে পারে না আংশিকটা তো ভালো এবং আংশিকের মধ্যে আমি বলবো মেজরিটিটাই ভালো মেজরিটিটাই ভালো বলেই তো মানুষ ওটাকে টিকিয়ে রেখেছে ওটা কবেই ছুড়ে ফেলে দিত পৃথিবীতে এইরকম অনেক অসংখ্য লক্ষ কোটি জিনিস তৈরি হয়েছে তারা কালের স্রোতে হারিয়ে গেছে আমাদের সমাজেই মনে করে দেখো প্রত্যেক দিন আমরা মোবাইল ফোন বর প্রত্যেক বছর দেখবে মোবাইল ফোনের জেনারেশন বদলাচ্ছে প্রত্যেক দিন আমাদের অ্যাপ্লিকেশনগুলো নতুন অ্যাপ্লিকেশন আসছে প্রচুর লোক লক্ষ কোম্পানি তৈরি হচ্ছে লক্ষ লোক কোম্পানি তারা কালের স্রোতে হারিয়ে যাচ্ছে কারণ তার কারণ তারা সারভাইভ করতে পারে তারা মানুষের মানুষের চাহিদা মতো তারা কিন্তু এখানে করতে পারে মানুষ এটাকেই টিকিয়ে রাখে যেটা তাকে আরাম দেয় যেটা তাকে কম এটা তার প্রয়োজনীয়তাটাকে যুক্তিও মানুষের কিন্তু প্রয়োজনেই তৈরি হয়েছে মানুষ যুক্তিকে কাজে লাগিয়েছে যখন বলার চেষ্টা করলেন যে যুক্তি যুক্তির ভিত্তিতে মানুষ যখন সম্পদ তৈরি করেছে তখন কিন্তু অন্য মানুষগুলোও সেটাকে কিন্তু বেনিফিশিয়ালই দেখেছিলেন বেনিফিশিয়াল যদি সেটা না হতো মানুষ কিন্তু সেটাকে টিকিয়ে রাখতেন না সঙ্গে সঙ্গে রুশ সমালোচনা ওই যে মানুষটি প্রথম ল্যান্ডটাকে হয়তো ঘিরে নিল তার হয়তো নিন্দা করতে মানুষের মানুষ আসলে এগুলোকে সাপোর্ট এটা আসলে তিনি একটুখানি ভুল করেছিলেন যে কারণে নিন্দার মুখে পড়েছে সমালোচনার মুখে পড়েছে পরবর্তীকালে তিনি এটা তার অনেক যে জায়গা রে অ্যাক্টিফাই করে নিলেন সেটা আমরা দেখেছি তার সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে এসে তিনি তখন সেগুলোকে অনেক তখন আইডিয়াগুলোকে বদলে নিলেন বদলে দিতে বাধ্য হলে গতকালই বলেছে বুঝতে পারলাম এবার কেন হয়েছে না হয়নি স্যার হ্যাঁ স্যার ধীরে ধীরে বুঝবে তাড়াহুড়ো কিছু নেই আমারও তাড়াহুড়ো কিছু ধীরে ধীরে বুঝাইও এটা

এই দায়বদ্ধতাটা হবসেরও ছিল না হবস তার কারণে আমি তোমাদের বলেছিলাম যে হবস যখন প্রকৃতি রাজ্যের কথা বলছে ভাবনার জায়গা থেকে যখন শুরু তত সিদ্ধ সত্য যখন তিনি ধরে নিচ্ছেন যে ইউনিভার্সালি কিছু একটা ট্রুথ আছে আমি ওটাকে বেস মেনে বেস ধরে আমি যুক্তির পর যুক্তি সাজিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব এবং অঙ্ক মিলিয়ে দেবো যেরকমভাবে জ্যামিতিতে আমরা অঙ্ক মেলাই ঠিক ওই জায়গা থেকে তিনি শুরু করেছিলেন তাই তো ওই জায়গা থেকে শুরু করেছিলেন তিনি ভাবনা জায়গা থেকে তো ওনার কাছে কিন্তু যেহেতু তিনি ভাবনা জায়গা থেকে শুরু করেছেন একেবারে প্লেটোর মতো ওনার কাছে কোনো দায়বদ্ধতা ছিল না যে এটাকে কেউ সমালোচনা করলে তার জবাব দিতে হবে কথা হচ্ছে যিনি সমালোচনা করছেন তিনি না বুঝেবো কারণ কেন কেন উনি শোধ স্বীকারই করে নিয়েছেন আমি ভাবনা জায়গা থেকে শুরু যিনি ভাবনার জায়গা থেকে করেছেন বিশ্বাসের জায়গা থেকে করেছেন তুমি তাকে আর কিভাবে সমালোচনা জায়গা নেই দ্বিতীয় হচ্ছে সমালোচনা তুমি কাকে পড়তে পারবে যে যুক্তির ভিত্তিতে করেছে যে একটা প্রপার রিজন দেখিয়েছে তো এটা আমরা দেখতে পেলাম লকের মধ্যে লক তার নিজের অভিজ্ঞতাটাকে এখানে বললেন যে অভিজ্ঞতার ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে এটাই হয়েছে তিনি বললেন যে অভিজ্ঞতার ভিত্তিতে আমি প্রমাণিত করে দিতে পারি যে মানুষের যে যে নলেজ যে মানুষে গ্যাদার করে সেই যে আইডিয়াগুলো যে মানুষ যেভাবে নলেজ গ্যাদার করে তো অভিজ্ঞতা মানুষের মানুষ যেটা বলছে সেটা সে নিজে বলছে না তার ইতিহাস তাকে বলাচ্ছে ইতিহাসে যে শুনে এসেছে দেখে এসেছে হ্যাঁ যেগুলো সে সেন্স করেছে যে হ্যাঁ যেগুলো সে তার ভেতরে যে সমস্ত নলেজ ইনফরমেশন প্রবেশ করেছে সেগুলোই তার নলেজ এটাই তো বোঝানো বোঝাতে চাইলেন তিনি তার ফলে যেহেতু তিনি অভিজ্ঞতাকে এখানে মানে একেবারেই স্বতঃসিদ্ধ কোনো সত্য নয় ভাবনার কোনো জায়গা নাই এখানে প্রমাণিত এমন কোন ইনস্ট্রুমেন্টকে যেহেতু তিনি এখানে পেশ করলেন তো স্বাভাবিকভাবে তার কিন্তু দায়বদ্ধতা ছিল যে তাকে প্রমাণ করতে হবে প্রকৃতির রাজ্য বলে তিনি যে রাজ্যটাকে এখানে দেখানোর চেষ্টা করেছেন যে এখানে মানুষের যে মানুষ হচ্ছে রেশনাল মানুষের মধ্যে একটা কর্ডিয়াল রিলেশনস আছে এগুলো কিন্তু তাকে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে হবে এক আর দ্বিতীয় হচ্ছে যুক্তিও প্রমাণ কেন কেন তিনি যুক্তির জায়গা থেকে এগুলো করেছে অর্থাৎ এম্পেরিসিজম এম্পেরিকাল থিওরি এখানে ব্যবহার করে তিনি অভিজ্ঞতা দিয়ে নাকি সব প্রমাণ করা যায় অভিজ্ঞতাই নাকি সব এই এই মেথডে তিনি ভরসা করেছেন যে ওনার কাছে কিন্তু দায়বদ্ধতা ছিল এটা যে ওনাকে প্রমাণ করতে হবে তুমি চেষ্টাও করেছে যদিও আলটিমেটলি উনি কতদূর আর যাবেন ইতিহাসের তো এত লিখিত আকারে তো কিছু নেই মানে কবে পৃথিবীর জন্ম হয়েছে তার কোনো ঠিক নেই কবে মানুষ পৃথিবীতে এসেছে হ্যাঁ আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থটে প্রথমে সেই স্পিচেস কনসেপ্ট পেলাম যে যেখানে কাদা খাওয়া এক প্রকার প্রাণী সেখান থেকে ধীরে 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 মানুষের ইবুষ তাকে পড়তে গিয়ে পড়লাম আমরা এটা কবিরকে পড়তে গিয়ে তাই না তো এই সমস্ত কনসেপ্টগুলো আমরা পেয়েছি ওখানে কবিরকে পড়তে গিয়ে পেয়েছি পড়েছি আমরা তো এগুলো আমরা পেলাম কিন্তু কথাটা হচ্ছে এর কি সঠিক কোনো ব্যাখ্যা আছে মানে এর কি কোনো প্রুফ আছে প্রুফ নেই এর কোনো প্রুফ নেই ঠিক আছে এর কোনো প্রুফ নেই সেই কারণে তিনি লক যখন সমালোচনা করেছিলেন যেমন রবার্ট ফিলমারকে গ্রন্থ লিখেছিলেন সেখানে যেমন তিনি বলেছিলেন যে তুমি প্রমাণ করো যে এই এই প্রমাণ করো যে তুমি আদমেরই হচ্ছে উত্তর উত্তর পুরুষ হচ্ছে এই রাজা এবং তিনি ওই বংশ পরম্পরায় উনি ক্ষমতা পেয়েছেন এটা প্রমাণ করো ইতিহাসের এখানে পাতা খুলে দেখাও যে কোথায় লেখা আছে যেমন উত্তর ছিল না ঘুরিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লকেরও কাছে সেই উত্তরটা নেই বলছেন আমি প্রমাণ করে ব্যর্থতা স্বীকার করেছেন প্রমাণ করেছে কিন্তু যুক্তি দিয়ে যখন আমরা ওটা বিশ্লেষণ করছি দেখছি যে সত্যি ওটা তিনি প্রমাণ করা কখনো যায় না ওটা ভুল কথা একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে হবসের মতো খুশোরও সেই দায়বদ্ধতা নেই কেন কারণ ইনি এক তো ফিলোসফির তো মানে ধারে পাশেই যাননি উনি না তো ওই জ্যামিতির ফর্মুলা এখানে নিয়ে এসেছেন না না তো তিনি এখানে ওই র্যাশনালিজিমসকে নিয়ে এসেছেন গাড়ি করে নিয়েছেন ভাই আমি রোমান্টিক মানুষ রোমান্টিক জগতের মানুষ রোমান্টিসিজম বেস করে আমি আবেগকে এখানে ভরসা করে যুক্তি নেই যুক্তির কোনো জায়গা নেই আমি আবেগকে ভর করে তো তিনি এই কথাটাই বললেন তো কাজে ওকেও এখানে তুমি কিকে দায়বদ্ধ করবে কি করে দায়বদ্ধ করার এখানে জায়গায় আবেগ প্রবণ আবেগে বলছে এগুলো তো তোমরা বিশ্বাস করলে করো না করলে না করো এই জায়গা থেকে যদি যেহেতু করেছেন কাজে সমালোচনা করলে কি আর না করলেই কি অবশ্যই শুনতে হয়েছে তাকে কিন্তু কথাটা হচ্ছে ওনার দায়বদ্ধতা নেই যে সমালোচনার জবাব দেবে কেন আমি সমালোচনার উত্তর দিতে হলে তো আমাকে যুক্তি দাঁড় কিন্তু এই বেশ করিনি আমরা আমি যেখানে জায়গা যুক্তির বদলে যেটাকে জায়গা দিয়েছি দিয়ে উনি সমালোচনার

কমন অ্যালয়েলথ দুটো শব্দ আলাদা হয়ে যাওয়াতে কিন্তু এটা একসঙ্গে ঠিক আছে কমনওয়েলথ এখানে আমরা দেখতে পাবো যে এটাই হবে এটা হবে এটা আমরা দেখতে পাবো ধারণা আর জেনারেল উইল এখানে ধারণা নিউ জেনারেলের মাউসে তুমি এটা তো আর নতুন করে বলার কিছু আলোচনা জানো জেনারেল উইল এতক্ষণ ধরে তোমাদের বললাম জেনারেল উইল বলতে যে উইলটাকে বুঝিয়ে হচ্ছে কালেকটিভ সাম অফ বলতে পারো বা টোটাল সাম অফ টোটাল সাম অফ রিয়েল উইল টোটাল সাম অফ রিয়েল উইল উইল কোনগুলো রিয়েল উইলগুলো হচ্ছে যেগুলো সমাজের জন্য অর্থাৎ ব্যক্তির নিজের পূরণ করার পর নিজের সেলফ যেগুলো আছে একেবারে বা উইল যেগুলো আছে সেগুলো পূরণ করার পর বা সেই রিলেটেড উইলগুলোকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি রিয়েল উইল অর্থাৎ যেগুলোর মধ্যে দিয়ে সমাজের উন্নতি হয় যেগুলোর মধ্যে দিয়ে আদার্সের উন্নতি হয় আমার তো আমারটা তো অ্যাকচুয়াল উইল হবে কিন্তু আমার আমার অ্যাকচুয়াল উইলের মানে পর যেগুলো বেঁচে থাকলো যেগুলো হয়তো আমি একাই হয়তো সেগুলোকে ফুলফিল করতে পারবো না তার জন্য আরো পাঁচশো পার্টিসিপেশন সমাজের প্রত্যেকের পার্টিসিপেশনটাও দরকার সেই উইলটাকে সেই ইচ্ছেটাকে আমার পূরণ করার জন্য সেটা তিনি বা ওদের জন্যই ছেড়ে দিলেন এবং প্রত্যেকে এইরকমভাবে প্রত্যেকের জন্য ছেড়ে দিয়েছে এবং ওগুলোকে কালেক্ট করে কি হয়েছে জেনারেল উইল তৈরি এইরকম ভাবে একটা আমরা আইডিয়া দেখতে জেনারেল উইল তাহলে জেনারেল উইল কি দাঁড়ালো টোটাল সাম অফ রিয়েল উইল রিয়েল উইলটাকে এখানে বলছি টোটাল সাম অফ রিয়েল উইলটাকে আমরা বলছি তাই তো অর্থাৎ প্রত্যেকের সমাজের প্রতি যে মোরাল ভ্যালুস মোরাল ডিউটি এই ডিউটিগুলোকে এখানে বলা হচ্ছে কালেকটিভলি জেনারেল উইল বোঝা গেছে এইভাবেই এখান থেকেই তৈরি হলো কমন গুডের আইডিয়া যেটা পরবর্তীকালে তোমাদের ভালো বলছিলাম টিএইচ গ্রিন এটাকে এটাকে কিন্তু অ্যাডপ্ট করেছে টি টিএইচ গ্রিন পরবর্তীকালে আরো অনেক বড়ো মানে হেগেলের আইডিয়াগুলোকে রিফর্ম করেছেন ফ্রেড আইডিয়াগুলোকে রিফর্ম অনেক সুন্দর একটা লিবারেলিজমকে তিনি লিবারেলিজমের তিনি এক প্রকার বলতে পারেন একটা বড় থিঙ্কার্স কিন্তু সেখানে লিবারেলিজমের মধ্যে অনেক রিফর্মস এবং যেগুলো তোমাদের বলেছিলাম যে ক্রাইসিসের সিচুয়েশন যখনই দেশে আসে ইকোনমিক ক্রাইসিস বলতে পারো বিশেষ করে তখন কিন্তু এই উইলগুলো তখন তার এই ইজ গ্রিনকে ভীষণভাবে কিন্তু কপি করা তার আইডিয়াগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট যাই এটা আমরা দেখতে পাই আরও একজন আছেন টি গ্রিন বাদে আর একজন ইকোনমিস্ট আছেন ওনার নন মাইনারন মাইন কেইন পড়াবিবার যখন এত সুন্দর করে পড়াবো প্রত্যেকটা ক্লাস যদি কন্টিনিউ করো এখানে জলের মতো এত করে দেবো যে তোমরা আনন্দে আনন্দে দেখতে দেখো কি বলছে তারপরে পরের প্রশ্ন বলছে হোয়াট অ্যাকর্ডিং টু রুশো ওয়াজ দ্য স্টেটাস অফ স্টেট অফ নেচার হোয়াট অ্যাকর্ডিং টু রুশো ওয়াজ দ্য স্টেটাস স্টেট অফ নেচার প্রকৃতির রাজ্যের অবস্থা কীরকম পলিটিক্যাল ছিল কেন প্রি পলিটিক্যাল ছিল কি বলেছেন যে প্রকৃতির রাজ্য ছিল মানে মানুষের মধ্যে একটা কোয়ার্ডিয়াল একটা সামাজিক অবস্থা সেখানে তার তার মানে মানে সমাজ এক প্রকার তৈরি হয়েছিল কিন্তু সেই সামাজিক অবস্থার মধ্যে যখন থেকে যুক্তির প্রবেশ ঘটছে তখন কি হচ্ছে ধীরে ধীরে সেই স পরিবেশ অশান্ত এবার কথাটা হচ্ছে তার মানে আমরা দেখতে পাবো যে মানুষের মধ্যে ওই স্বার্থগুলো ততটা পরিমাণে যত ঢোকেনি আর যখনই স্বার্থগুলো মানুষের মধ্যে ঢুকে যায় তখনই কি হয় না একটা দেখবে রাজনৈতিক বডি তৈরি হয় পলিটিক্যাল বডি তৈরি হয় শুরু হয় এগুলো আমরা দেখতে পাবো তাহলে প্রকৃতির তিনি যে উদাহরণ দিয়েছেন যে তিনি ব্যাখ্যা দিয়েছেন সেটা স্বর্গ বলেছেন স্বর্গ কিন্তু সোশ্যাল হতে পারে পলিটিক্যাল নেই কেন সবে শুরু হচ্ছিল সেখানে পলিটিক্যাল ফেস তো পলিটিক্যালের পূর্বের অবস্থাটা ছিল সবে শুরু হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল তখন তারা নতুন তো এই কারণে বলা হচ্ছে প্রি পলিটিক্যাল পলিটিক্যাল মানে যে এখানে দ্বন্দ্ব ছিল না কি ছিল একেবারে শান্তি ছিল ধীরে ধীরে অশান্তি পরিবেশ কারণে তিনি বলেছেন যে রাজনীতি গঠিত হওয়ার জন্য যে পরিবেশ তার আগের অবস্থাটা কিন্তু প্রকৃতির পরিবেশ এখানে অর্থাৎ এত বেশি দ্বন্দ্ব সেখানে অনেক বেশি শান্তি ধীরে ধীরে সেটা অশান্তি কারণে তিনি বলেছেন দুদিকে স্বর্গ ছিল ধীরে ধীরে সে ছিল ঠিক আছে সেখান থেকে মানুষ তখন নিজেকে বের করে নিয়ে চেষ্টা করবে তেরো নম্বর কি বলেছে তেরো নম্বর বলেছে দ্য ইনকুয়ালিটি ইনিকোয়ালিটি ট্রাম্প বাই রুশো অ্যাস কনভেনশনাল ইক কনভেনশনাল ইন বলতে এখানে আমরা দেখতে পাবো যে কনভেনশনাল ইনিকোয়ালিটি বলতে সোশ্যাল ইনিকোয়ালিটি আমি এই প্রশ্নটা আপাতত এখানে স্ক্রিপ্ট করছি পরে এটার আমি ব্যাখ্যা দিয়েছি কোনটা হচ্ছে সোশ্যাল ইন পলিটিক্যাল ইনকোয়ালিটি কনভেনশনাল ইকুয়ালিটি ফিজিক্যাল ইন হিলস আমি বলেছি আমি নেক্সট কোয়েশন আগে আগেরটাতেই দেওয়া উচিত ছিল পরেরটা চোদ্দ নম্বরে আসলে দেখো কি বলছে চোদ্দ নম্বর বলছে রুশো ওয়াজ অ্যান অ্যাডভোকেট অফ রুশো ওয়াজ অ্যান অ্যাডভোকেট অফ পপুলার সোভারেন্টি এটা নতুন করে কি বলবো যেহেতু কিভাবে পপুলার সোভারেন্টি হলো আবার বলছে আইডিয়াটা পপুলার সোভারেন্টি হলো যে যেহেতু তিনি জনগণের হাতে চুক্তির পরে তিনি ও থার্ড পার্টির হাতে ক্ষমতা তুলে দিলেন না ক্ষমতাটা তুলে দিলেন পাওয়ার তিনি স্টেটের পাওয়ারটা তুলে দিলেন কার হাতে জনগণের হাতেই যেহেতু তুলে সরাসরি এবং তিনি বললেন যে ল গুলো যেগুলো তৈরি হবে প্লেটোর জন এর মতো সেখানে রিপ্রেজেন্টেটিভসটা গিয়ে ল তৈরি করবে নয় জনগণ সরাসরি ল তৈরি করবে সরাসরি জনগণ ল তৈরি করবে জনগণ নিজে এখানে তারা এক প্রকার নিজেদের সিদ্ধান্ত তারা কিন্তু যাবে নিজেদের অপিনিয়নস তারা যাবে নিজেদের কিন্তু ভোটাভুটির মাধ্যমে সেখানে কিন্তু তারা ডিসাইড করবে কথাটা তিনি বলেছিলেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি পপুলার সোভারিটির কথা তিনি বলেন অর্থাৎ প্রত্যেকের পার্টিসিপেন্টটাকে সরাসরি ডিসিশন মেকিং এ প্রত্যেকের পার্টিসিপেশনটাকে করে তাহলে এটাকেই বলা হচ্ছে পপুলারিটি জনগণের একেবারে সমস্ত মানুষকে এখানে তিনি কিন্তু এক প্রকার বলতে পারো অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন ডিসিশন মেকিং এটাই আমরা দেখতে পাবো পপুলার সুপারিটি আমরা দেখতে পাবে এখন রাজনীতি শব্দটা শুরু পপুলিস্ট পলিটিক্স মমতা ব্যানার্জি তো পপুলিস্ট নরেন্দ্র মোদী তো পপুলিস্ট পলিটিক্স নরেন্দ্র মোদীর মধ্যে আমরা রিলিজিয়ানকে বেশি দেখতে পাই নট এনার্জি পপুলিস্ট পলিসির মধ্যে বেশি মমতা ব্যানার্জির পলিটিক্সের হয়তো একটু জেন্ডার কেন্দ্রিক হয়তো বেশি তো পপুলিস্ট পলিটিক্স কেন তার কারণ সবাইকে কিন্তু এখানে তিনি মানে জনপ্রিয়তা দিচ্ছেন সবার কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন সবাইকে মূল্য দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে কোনো না কোনো প্রজেক্টের মাধ্যমে তিনি কি করছেন না প্রত্যেকের বাড়িতে কিন্তু জায়গা করে নিতে চাচ্ছেন প্রত্যেকের মনে জায়গা করে এবং এই প্রত্যেকের মনে জায়গা করার মধ্য দিয়ে তারা তিনি শুধু নিজেই জায়গাটাও করছেন এক প্রকার ওই মানুষগুলোরও তিনি বলা যেতে পারে যে রাজনীতিতে প্রবেশ ঘটাচ্ছেন ওই মানুষ ওই মানুষগুলোকে পলিটিক্যাল ম্যান হিসেবে কাছে যে পলিটিক্যাল ম্যান না হলে বোধহয় সমাজ হয় না তো সেই কারণে পলিটিক্যাল ম্যান করে তোলার এক প্রকার চেষ্টা আমরা এর আগেও পড়েছি ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল পলিটিক্যাল অ্যানিমেল অ্যারিস্ট পলিটিক্যাল অ্যান হওয়া বা ম্যান হওয়াটা খারাপ নয় বরং ভালো যতক্ষণ মানুষ সোশ্যাল থাকবে ততক্ষণ হজে বলতে পারে এক প্রকার তার মধ্যে বিশেষ কোনো উন্নতি ঘটেনি যখনই সে পলিটিক্যাল হয়ে উঠবে তার মানে তার মধ্যে এবার উন্নতি আসছে এর মধ্যে একটা উন্নতির একটা একটা কিন্তু হওয়া কিন্তু বই এই কারণে আমরা দেখতে পাবো যাই হোক এই পপুলার শব্দগুলো এই কন্টেক্ট ব্যবহার করে পপুলার হওয়াটা খারাপ নয় ভালো যাই হোক এটা আমরা এখানে পাবো পনেরো নম্বরে কি বলা হয়েছে পনেরো নম্বরে বলা হয়েছে এখানে দ্য নেচারাল ম্যান উইল বি ওয়ান অফ দি দ্য নেচারাল ম্যান উইল বি ওয়ান ইন হুম স্ট্রং কনসায়েন্স অ্যান্ড এটা তো বললে দিলাম অলরেডি আর নতুন করে বলছি না কোন দিকেই ছিল এটা ষোলো নম্বরে চলে আসো ষোলো নম্বর কি বলেছে দেখছি দেখো এখানে ষোলো নম্বর কি বলছে বা পনেরো নম্বর কি বলছে পনেরো নম্বর বলছে মডার্ন কনসেপশন অব ডেমোক্রেসি আর রুটেড ইন মডার্ন কনসেপশন অফ ডেমোক্রেসি রুট কোথায় মডার্ন কনসেপশন ডেমোক্রেসি পপুলার আইডিয়া অফ সোপারেন্ট কেন আমরা পেলাম যেহেতু মডার্ন কেন বলেছে তাহলে এনশিয়েন্ট কোনটা এনশিয়েন্ট মানে মডার্নিজম তো শুরু হয়েছে তোমরা জানো পনেরোশোর পর থেকে স্বাভাবিকভাবেই সেই সময় ডেমোক্রেসির আইডিয়া প্রথমবার যদি এত ওয়াইডলি কেউ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা একমাত্র রুশো তার আগে তাহলে এনশিয়ানে আমরা কি দেখেছি এনশিয়ানে আমরা সেই গ্রীষের কথা পড়ালাম সেখানে জনগণ সরাসরি বসে কি ডিসিশনস নেওয়ার কাজ করত এটা ইনিও আলোচনা নিয়ে এসেছেন যে তিনি কি করতেন না তিনি কিন্তু ওই ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতেন যেভাবে রুশো যেভাবে গ্রীষে যেভাবে ডেমোক্রেসিকে প্র্যাকটিস হতো সেই আইডিয়াগুলোই কপি করে কপি করার চেষ্টা করেছিলেন এবং তিনি পপুলার সোভার্টির আইডিয়াটার ক্ষেত্রে কিন্তু এটাকে প্রয়োজন আমরা দেখেছি তো এখানে আমরা এনশিয়েন্ট বলতে তাহলে আমরা সেই গ্রীষের কথা বলতে পারি এই সময় এক ধরনের তাহলে ডেমোক্রেসি মডার্ন পিরিয়ডে আমরা এসে দেখতে পাচ্ছি সেই আলোচনাটা আবার উঠে আসে তিনি এতটাই ওয়াইড লেভেল এটার দিয়েছিলেন সতেরো নম্বরে দেখো কি বলেছে বা ষোলো নম্বরে দেখো কি বলেছে কি বলেছে টু স্টেটমেন্ট আর গিভেন ইন দ্য ফলোই ওয়ান ইস এসেসন অ্যান্ড ওয়ান ইজ রিজন বলেছে এখানে কি বলেছে এখানে রুশো দ্যাট ফাউন্ডেশন অফ সিভিল সোসাইটি লাইস ইন প্রাইভেট প্রপার্টি রুশো কি আর্গু করছে মানে বিতর্ক করতে যুক্তি দিয়েছে যে ফাউন্ডেশন অফ সিভিল সোসাইটি লাইস ইন প্রাইভেট প্রপার্টি যে ব্যক্তিগত সম্পত্তির মধ্যে কি রয়েছে ব্যক্তিগত সম্পত্তির উপরে বা মধ্যে যাই বলো ব্যক্তিগত সম্পত্তির উপরে রয়েছে কি সামাজিক নাগরিক সমাজের ভিত্তিটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে বলতে হ্যাঁ এটা ঠিক এটা তো আমরা পেলাম যে হ্যাঁ তিনি বললেন যে যখন থেকে সম্পত্তির ব্যবস্থা উঠে এসেছে যে একজন মানুষ তার নিজের এক ফালি ল্যান্ডকে ঘিরে নিয়ে যখন বলতে বললেন তিনি যখন জোর মানে জোরপূর্বক বলতে পারে এক প্রকার বা চিৎকার করে তিনি যখন বলছেন যে এটা আমার এবং মানুষকেও বোঝাতে তিনি যখন সক্ষম হলেন যে হ্যাঁ ওটা তারই তখন আমরা কি দেখতে পাবো ওখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সমাজের ধারণাগুলো উঠে আসছে সিভিল সোসাইটির ধারণা নাগরিক সমাজের এটা তো আমরা দেখতে পাচ্ছি যে সমাজে ধীরে ধীরে কি হচ্ছে না যে সমাজে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনীতির অবস্থা কিন্তু রাজনীতির অবস্থা তাই না রাজনৈতিক ব্যবস্থা তৈরি হচ্ছে রাজনীতির এটা ঠিক এটা তো আলোচনায় পেয়েছি রিজনে কি বলেছে রিজন বলেছে রুশো বিলিভড দ্যাট প্রাইভেট প্রপার্টি ইজ দ্য রিজন ফর থেফট না এই কথাটা ইনি বলেননি তিনি প্রাইভেট প্রপার্টিকে এখানে যুক্তি মানে প্রাইভেট প্রপার্টিকে তিনি এখানে অবশ্যই ব্লেম করেছেন ঠিক যুক্তিকে নষ্ট করেছে কিন্তু চুরি এই কথাটা তিনি কখন এই চুরি কথাটি তিনি বলেছেন প্রাইভেট প্রপার্টিকে অন্য একজন থিঙ্কার্স অনেক পরে সেই এই কথাটি বলেছেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন একজন অ্যানার্কিস্ট বুঝতে পারবে তার নামটা প্রুধো ঠিক আছে তো প্রুধো এই কনসেপ্টই দিয়েছে এবং অ্যানার্কিস্টরা মোটামুটি সবাই বলবো না দু দুইজনই এই ক্যাটাগরিতে প্রুধর ক্যাটাগরিতেই যারা ছিলেন তারা কিন্তু এটা প্রপরকিনো ছিলেন তো এরা প্রত্যেকই কিন্তু এগুলো তবে আমরা গান্ধীজিকেও তো অ্যানার্কিস্ট বলতে পারি পরোবর্তীকালে ইন্ডিয়ান पॉलिटिकल থট এর মধ্যে এখানে আমরা দেখতে পাবো যে এখানে ও এখানে না এখানে আবার বলেছে কিন্তু তিনি আবার বলেছেন মানে এটার উত্তরটা হচ্ছে এখানে বলেছেন যে তুমি বলেছেন তো হয়তো যুক্তি ভিত্তিতে এটা আমরা কোথাও পেলাম না এখানে আবার দেখছি তিনি বলেছেন ঠিক আছে এটা বলেছেন বলছে এটা আমরা তো টেক্সট বইয়ে কোথাও পেলাম না বাট পুরুধও কিন্তু পরবর্তীকালে এটা আমরা দেখতে পেয়েছি যে না পুরুধও কিন্তু স্বীকার করেছে মানে তিনি বলেছেন যে ব্যক্তিগত সম্পত্তি এক প্রকার চুরি করেই এই ব্যক্তিগত বা সম্পত্তির পাহাড় তৈরি এই কথাগুলি তিনি এই কারণে তিনি ব্যবস্থার বিরোধিতা করেছেন এবং কর্তৃত্বেরও তিনি সমর্থন যাই এখানে বলেছে যে না তিনি এখানে বলেছেন কিন্তু এটা চুক্তিটাকে এখানে কিন্তু এটা নট দ্য কারেক্ট এক্সপ্রেস একবার দেখে নিয়ে আমরা নিজেদের বিবেক থেকে নিজেদের নিজেদের মত রুশো বলেছিলেন যে সমাজ সমাজ গড়ে ওঠার পেছনে ব্যক্তিগত সম্পত্তির একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সম্পত্তির ভূমিকা পালন করে বা ভিত্তি স্থাপ স্থাপন করে বলা যেতে পারে কারণ তো বিলিভ দ্যাট প্রাইভেট প্রপার্টি হ্যাঁ দুটো আলাদা বিষয় পুরীর বিষয়টা একেবারেই আলাদা সিভিল সোসাইটির বিষয়টা একেবারেই আলাদা দুটো আলাদা বিষয় ঠিকই এটা কিন্তু কিন্তু এটা থেপ কনসেপ্ট আমি আগে কথাও পাই তাই তোমাদেরকে হয়তো এটা আগেই বলে দিলাম এখানে এরা বলছে যে না এরা কিন্তু এটা হবে কিন্তু কখন তিনি থেপ বললেন এই টেক্সট কোথাও পেলে আমি অবশ্যই তোমার উনিশ নম্বরে চলে আসো উনিশ নম্বর কি বলেছে এখানে হবস লক অ্যান্ড রুশো আন অ্যানিমাসলি এগ্রি আপন অন দ্য টার্মস অফ দ্য সোশ্যাল কন্ট্র্যাক্ট বলেছে অন দ্য এখানে সঠিক উত্তরটা বলেছে অন স্টেট অন স্টেট ইজ দ্য রেজাল্ট অফ কন্ট্র্যাক্ট ঠিক আছে তো এটা তো পিভিএস এটা তো আগের কোয়েশ্চেন এটা ভুল করলে কেন এটা আমরা এর আগেও সলভ করেছি হবস এবং এটা ভুল হয়েছে কেন দেখে নাও তিনজনের মধ্যে এবং গত ক্লাসেও আমি বলেছিলাম তিনজনে এক জায়গাতেই তারা সম্মতি দান করেছে বা তাদের মধ্যে সিমিলারিটিস রয়েছে একেবারে কমন সিমিলারিটিস খুব সহজ একটা তারা প্রত্যেকেই চুক্তির কথা বলেছে যে চুক্তির ফলে এই সমাজ তৈরি হয়েছে বা স্টেট তৈরি চুক্তির ফলে এটা হয়েছে এগ্রিমেন্ট হওয়ার ফলে স্টেট কিন্তু স্টেটের রিভলিউশন এটা তো তাদের মধ্যে সিমিলারিটি ছিল এটা ভুল হলো কেন কুড়ি নাম্বারে কি বলছে বলছে এখানে দেখো হু প্রোপাউন্ডেড দ্যাট আরো দুটো হয়েছে উপপ্রোপাউন্ডেড দ্যাট ম্যান ইজ বন ফ্রি বাট এভরি হওয়ায় হি ইজ ইন চেইনোপাউন্ডেড ম্যান ইজ বন ফ্রি বাট এভরি হোয়ার হি ইসন চেইন এখানে কি বলেছে ম্যান ইজ বন ফ্রি বাট এভরি হোয়ার ইস ইন চেন এটা তো রুশো আমি তোমাদের গতকাল বলেছি যে শুরুতেই তিনি যে বইটা তার রচনা করছেন যে বইটা তিনি সোশ্যাল কন্ট্রাক্ট সেখানে শুরুতেই বলেছেন ম্যান ইজ বন ফ্রি বাট এভরি হায়ার হি ইন চেইন এই কথাটা কখন তিনি বলছেন এই কথাটা তিনি বলছেন যে স্বাধীনতা মানুষ প্রকৃতির রাজ্যে যে উপভোগ করছিল সেই স্বাধীনতা চুক্তি করলেও কি সে স্বাধীনতা বজায় থাকবে ও চুক্তি করলে সে স্বাধীনতা বজায় যে থাকবে এটা বজাতে গিয়ে তিনি বললেন যে হ্যাঁ এটা রক্ষা করা যেতে পারে এক একরকমভাবে যদি কি করা যায় যে চুক্তি করার পরে এখানে থার্ড পার্টির হাতে ক্ষমতা না তুলে দিয়ে যদি ক্ষমতাটা নিজেদের হাতেই রাখা যায় তাহলে সে কি হবে এক প্রকারভাবে তার ওই এভিলস গুলো যেগুলো আছে বা এক প্রকারভাবে যেগুলো তার ওই অ্যাকচুয়াল উইল সেগুলোকে লিবে আলাদা করা যাবে প্লাস হচ্ছে যেগুলো যে রিয়েল উইল সেটাকেও আলাদা করা যাবে তো এইরকমভাবে কি করা যাবে না ওই রেল উইলগুলো সকলের মধ্যে দিয়ে সকলের রেল উইলগুলোকে একটা সুতোর মধ্যে বাঁধা যাবে এবং অ্যাকচুয়াল উইলগুলোকে এখানে কি করা যাবে এক প্রকার কন্টেইন করা যাবে কন্টেইন করার মধ্য দিয়ে কি হবে না এক প্রকার প্রত্যেকের পা প্রত্যেকের সঙ্গে কিন্তু বেঁধে দেওয়া সে কলে বেঁধে দেওয়া যাবে এবং এতে করে কি হবে প্রত্যেকে প্রত্যেকের পরাধীনতায় থাকবে অথচ তারা স্বাধীনতায় এই কথাটি তিনি বলেছিলেন এই উদ্দেশ্যে তিনি ম্যান ইজ বন ফ্রি বাট এভরি হায়ার ইজ ইনসেন এই কথাটি ব্যবহার করেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু জন্মের পরেই সে শৃঙ্খলে কিন্তু সে জন্মের পরেই সে শৃঙ্খলে আবদ্ধ তার পায়ে শেকল পড়ান তো সেই শেকল হলেও তিনি বললেন যে শেকল হলেও এই শেকল কিন্তু একটা পরাধীনতার শেকল নয় এটা কিন্তু এক প্রকার স্বাধীনতারই শেকল বা এই পরাধীনতার শেকল নাম তার হলেও মানুষ কিন্তু এখানে স্বাধীনতাই পাবে তার স্বাধীনতার মধ্যে ব্যবস্থা মানে যেভাবে সেখানে ইলেকশন হয় মানে বুঝতেই পারছো সেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া সেখানে তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া যেহেতু সেখানে রয়েছে এবং তিনি এটা এক প্রকার নিন্দাও করেছিলেন পরে শিকারও করেছেন তিনি নিন্দা করলেও আসলে সেটা মানযোগ্য হয় না মানানসই হয় না কেন তিনি বলেছেন যে ইংল্যান্ডের মানুষরা যে ভোট দেয় ঠিকই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে তারা বসবাস করে ভোট দেয় তারা একজন তাদের প্রতিনিধি চুজ করে কিন্তু সেই প্রতিনিধি তারপর নিজেদের মতো করে ডিসিশনটা নিয়ে নেয় জনগণের কাছ থেকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে না

ডেভিড ক্যামি ডেভিড ক্যামেরন সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন তিনি পক্ষে ছিলেন না তাই যেহেতু পক্ষে চলে গেল ভোটটা ব্রেক্সিটে তিনি রিজাইন করবেন বলেছিলেন রিজাইন করলেন এই ডেভিড ক্যামেরা নিয়ে এখন আবার বিদেশ বিদেশ মন্ত্রী পাই দেবে মাথায় রাখবেন ঠিক আছে বিদেশ মন্ত্রী হয়ে তাকে নিযুক্ত করেছেন এখন যিনি প্রধানমন্ত্রী যাই হোক এখানে আমরা দেখতে পাবো কি এখানে আমরা দেখতে পাবো যে তিনি বলেছিলেন যে তারা শুধু ভোট দিতে পারেন মানে তারা শুধু কি আলোচনা করতে পারেন ভোট দিতে পারেন মানে তারা শুধু আলো ভোট দিয়ে দিতে পারলেন প্রতিনিধিরা নিজেদের মতো করে ডিসিশন নিয়ে নিল তারা যখন ডিসিশন নিচ্ছে তখন জনগণ সেই ডিসিশন নিয়ে আলোচনা মানে বিষয়টি নিয়ে তখন শুধু আলোচনাই করতে পারে যে ধরো পার্লামেন্ট একটা বিল পাস হচ্ছে সেই বিল পাস হচ্ছে হচ্ছে কিন্তু জনগণের ওতে কিছু আর করার নেই প্রতিনিধিরা যা ডিসিশন নেবে সেটাই শেষ কথা এদের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই জনগণ শুধু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে তর্ক করবে তর্ক করবে এটাই এনাফ এর বেশি কোনো অধিকার এদের নেই তো এখানে এই কারণে তিনি বললেন যে এখানে ডেমোক্রেটিক ডেমোক্রেসি আছে সেটা শুধু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদৌ কিন্তু জনগণ সেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে ঠিক আছে ওটাই বলছে যে হুড দ্যাট ইংল্যান্ড ইস ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অনলি ডিউরিং দ্য ইলেকশন ইলেকশনের সময় শুধুমাত্র এরা কিন্তু সংখ্যার ভিত্তিতে নিজেদের কিন্তু সিদ্ধান্তটা নিতে পারে সরকার চুজ করবে কিন্তু সরকার ক্ষমতায় আসার পর নিজেরা যা করছে সেটা কিন্তু সেই প্রসেসে মানে সেই যখন বিল পাস হচ্ছে সেই বিল পাসের প্রসেসে কিন্তু তাদের ভোটের কোনো জনগণের ভোটের কোনো অধিকার এই কারণে তিনি বলেছেন মাত্র যখন তারা ভোটাধিকার দি ভোট প্রয়োগ করতে পারছেন তখনই তাদের স্বাধীনতা অর্থাৎ ইলেকশনের সময় তার বাকি সময় তাদের কিন্তু তারা এক প্রকার দাসত্ব এখানে কিন্তু যেমন দাস ছিল তেমন আবার দাসে পরিণত এই কথাটি তিনি বলে যে সেই সময়কার ইংল্যান্ডের যে ব্যবস্থা সেটাকে নিন এখন তো দেখতেই পাচ্ছ রেফারেন্ডাম হচ্ছে ভোট হচ্ছে এটা এত বড় একটা তারা গণভোট করিয়েছে সেখানে প্রত্যেকটা মানুষের তারা নিশ্চিত যে সবাই অনেক প্রবলেম তারা হয়তো দেয়নি কিন্তু সুযোগটা তো সকলের জন্য ওপেন যে কেউ দিতে পারে নাগরিক হও তাহলে তুমি এইটা কিন্তু ব্রিটেনের জনগণরা বা ইংল্যান্ডের ডেমোক্রেটিক শুধুমাত্র নির্বাচনের ভোট দিতে পারে বাকি সময় যখন সিদ্ধান্ত আলটিমেটলি নেওয়া হচ্ছে তখন তাদের কোনো ভোটের কোনো অবকাশ নেই তখন তারা নিজেদের আলাপ আলোচনাই করতে বাইরে

রুশো ডিসকাস টু টাইপ অফ ই টু টাইপ অফ ন্যাচারাল অর ফিজিক্যাল ভালো করে দেখো যেটাকে ন্যাচারাল বলেছে সেটাকেই ফিজিক্যাল বলেছেন অ্যান্ড এথিক্যাল অর মোরাল দুটো ভালো করে দেখো ন্যাচারাল অর ফিজিক্যাল ন্যাচারাল আর ফিজিক্যাল মানে হচ্ছে যেটা স্বাভাবিক যেটা শারীরিক এটা স্বাভাবিক যেটা প্রাকৃতিক এটা কিন্তু শারীরিক বটে যে শরীরের মধ্যে যে পার্থক্য দেখা যায় যে এক আমার শরীরের সঙ্গে তোমার শরীরের কোনো মিল থাকবে না নেই আমার গায়ের কালারের সঙ্গে তোমার গায়ের কালার আর মিল নেই মানে রংটাকে তিনি এখানে বলেছেন আমার হাইটের সঙ্গে তোমার হাইটের কোনো মিল নেই এখানে উচ্চতাকে তিনি এখানে হাইটটাকে এখানে তিনি বলেছেন এবং এবং তিনি আরেকটাকে বলেছেন কি আরেকটাকে একটা হচ্ছে কালার একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে বয়স বয়স এজ এজটাকে তিনি বলেছেন এই তিনটে তিনি বলেছেন যে এগুলো ফিজিক্যাল এগুলো হচ্ছে নেচারাল বাকিগুলোকে তিনি কি বলেছেন যে এবং তিনি বলেছেন যে এটা নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন তার কারণ এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রত্যেকটা সমাজে এটা বিদ্যমান এবং এটা একেবারে স্বাভাবিক অবস্থা এটাতে কিন্তু ব্যক্তির কোনো হাত নেই এটা একেবারেই জন্মের পর থেকেই মানুষ কিন্তু এগুলো নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু তার বক্তব্য হচ্ছে মোরাল যেটা হচ্ছে এথিক্যাল ইনিকোয়ারিটি সেটাতে একটা সমস্যা ধরনের সমস্যা আছে তার বক্তব্য হচ্ছে সমস্যাটা হচ্ছে এখানে এটাই সেটা কিন্তু ম্যান মেড এটা কিন্তু ওই স্বাভাবিকভাবে আসেনি যেটাকে এখানে কি বলার চেষ্টা হয়েছে এখানে বলা হয়েছে যেটাকে বলা হয়েছে দেখো যে নেচারাল যেটাকে বলা হয়েছে যে সরি ন্যাচারাল বলছে এটাকে বলা হয়েছে যেটাকে এখানে দেখো এথিক্যাল আর মোরাল যেটাকে বলেছে এথিক্যাল আর মোরাল যে এথিক্যাল এর মোরাল যে মানুষ এথিক্স তৈরি করেছে নীতি মানুষ তৈরি করেছে মোরালিটির প্রিন্সিপালস মানুষ তৈরি করেছে যুক্তি মানুষ সাজিয়েছে এগুলো যেহেতু মানুষ নিজেরা সাজিয়েছে তো স্বাভাবিকভাবেই এখানে কারা সাজিয়েছে কোন মানুষরা সাজিয়েছে কোন যুক্তিকে কাজে লাগিয়ে সাজিয়েছে যুক্তিকে তার মানে নিজের মতো করে ব্যবহার করেছে এবং যুক্তির মধ্যে তার মানে ওই লুপ গুলো আছে এই কারণে তিনি এখানে বাতিলের পক্ষে ছিলেন এবং বললেন যেখানে যুক্তি ছিল না যে আদিম সমাজ সেই আদিম সমাজে যাব কোন ধরনের কি করে না গড়ি ফড়ি ব্যবহার করে না উনি ঘড়ি ত্যাগ তো এই জিনিসগুলো আমরা দেখেছি ডিটেলসে একটু বলছি দেখো এখানে আরো কিছু সুন্দর ইনফরমেশন পাবে ন্যাচারাল ইনিকুয়ালিটি ইনভলভস ডিফারেন্স বিটুইন ওয়ান হিউম্যান বডি টু দ্যাট অফ অ্যানাদার যেটা বললাম যে আমার বডির সঙ্গে তোমার বডির কোনো মিল থাকবে না বয়সের মিল থাকবে না পার্থক্য থাকবে কালারের পার্থক্য থাকবে হাইটের পার্থক্য থাকবে সেগুলোকে তিনি নেচার প্রোডাক্ট অফ নেচার এটা প্রকৃতির দান এটা প্রকৃতির একটা দান বলতে পারো এটাতে আমাদের কারোর কিছু করার নেই হ্যাঁ যদিও এগুলোতেই দেখবে অত্যধিক বেশি কুসংস্কার কাজ করে দেখবে অত্যধিক বেশি কুসংস্কার যে ছেলে হয়ে জন্মাবে নাকি মেয়ে হয়ে জন্মাবে হ্যাঁ যে ছেলে হয়ে জন্মালে সে ভালো তার প্রশংসা হবে মেয়ে হয়ে জন্মালে দেখবে সমাজ তাকে তিরস্কার করে বা কোনো একজন পুত্রবধূ হয়তো তিনি কি করছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছে তাকে সেখানে কিন্তু এখনো মানুষ এগুলো কিন্তু স্বীকার করে যাই হোক রুশো ইজ নট কনসার্ন টাইপ অফ বিকজ ইট ইজ নট দ্য ইট ইজ নট দ্য রুট অফ দ্য ইন ইকুয়ালিটি ফাউন্ড ইন সিভিল সোসাইটি ঠিক আছে ফাউন্ড ইন সিভিল সোসাইটি কি বলেছে রুশো তিনি এই যে মানুষের শরীরের মধ্যে যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো নিয়ে তিনি এত বেশি চিন্তিত নয় তার কারণ এগুলো

বিপরীতে তিনি বলেছেন যে বিপরীতে যে সমস্ত ইকুয়ালিটি যেগুলোকে মোরাল বলছি এথিক্যাল বলছি সেগুলো কি করছে তাগুলো নাগরিক সমাজে বলেছে যে এগুলো এক প্রকার দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু প্রত্যক্ষ হয় এবং এগুলো কিভাবে দেখতে পাওয়া যায় না কারো কাছে অত্যধিক বেশি সম্পত্তি আছে কারো কাছে নেই কারো কাছে অত্যধিক বেশি আভিজাত্য আছে নোবিলিটি আছে কারো কাছে একেবারেই সেটা নেই এবং র্যাঙ্ক তৈরি করা হয়েছে ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্ক যেমন গ্রেড তৈরি করা আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এই যে এবং পার্সোনাল ম্যারিট তৈরি করা হয়েছে মধ্যে বলছে এটাতে অবশ্যই কিন্তু ম্যান অর্থাৎ মানুষের হাত আছে এটাতে তার সমস্যা এটা নিয়ে তিনি কথা বলেছেন দিস টাইপ অফ ইনইকুয়ালিটি ইজ এস্টাবলিশড বাই কনভেনশন এই কারণে এটাকে বলা হচ্ছে কনভেনশনাল কোনটা কনভেনশনাল আমি হয়তো কালকে তোমাদের একটুখানি শব্দগুলো দিয়েছি আজকে ভালো করে দেখে নাও এটাকে বলছে কন কোনটা কনভেনশনাল কনভেনশনাল হচ্ছে এখানে যে ইকুয়ালিটিটা কি যে ইকুয়ালিটিটা মোরাল যে ইকুয়ালিটিটা হয়তো তোমার এথিক্যাল যেটা মানুষ তৈরি করেছে এটাকে এখানে কি বলছে কনভেনশন কনভেনশনের মাধ্যমে হয়েছে মানে এক প্রকার রীতি নীতি প্রথার মাধ্যমে হয়েছে তাই এগুলোকে কনভেনশনালি ইনইকুয়ালিটি রুশো অ্যাপিয়ার্স টু টেক আ সাইনিক্যাল ভিউ অফ সিভিল সোসাইটি হোয়ার ম্যান হ্যাজ স্ট্রেট ফ্রম হিজ নেচারাল স্টেট অর ইন্ডিভিজুয়াল এর দরকার নেওয়া ছেড়ে দাও তাহলে বোঝা গেল যে কোনটাকে তিনি নেচারাল বলেছেন কোনটাকে তিনি এথিক্যাল বলেছেন কোনটাকে তিনি মোরাল বলছেন কোনটাকে তিনি ফিজিক্যাল বলছেন কোনটাকে তিনি শব্দগুলো তোমাদের হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এখানে বেসিক আইডিয়াটা এখানে কিন্তু দিয়েছে ভালো করে দেখে নাও নোট করে নাও এগুলোই কিন্তু বারবার জানতে চাই হ্যাঁ এগুলো বারবার জানতে চাই মন দিয়ে শোনো ঠিক আছে কতজন টিকলে চোদ্দ একুশ নাম্বারে দেখো একুশ নম্বর কি বলছে একুশ নম্বর বলেছে হু রোড দ্য পেপার এন্টাইটেলড আ ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ দা আর্টস অ্যান্ড সায়েন্স এটা রুশও হবে যে ডিসকোর্স অন দ্য এখানে কি বলেছে দেখো এখানে আমি একটু ডিটেল দিয়েছি আলোচনায় দেখে নিও এখন আর লোক বাইশ নম্বর কি বলেছে দেখো বাইশ নম্বর বলেছে এখানে এটাও ম্যাচ করতে দিয়েছে হবস লক রুশো জনস্টর্ড মিড এগুলো আমরা আগেই করেছি মিস করতে যাচ্ছি হবস আর লক স্পোর্ট করে করেছি আজ আর আমি আসছি না এখানে দেখো পঁচিশ নম্বরে কি বলছে হু হ্যাড ডিফারেনসিয়েটেড বিটুইন নেচারাল অ্যান্ড কনভেনশনালি হু হ্যাড ডিফ্রেন্সিয়েটেড বিটুইন নেচারাল অ্যান্ড কনভেশন হু হ্যাড ডিফারেন্সিয়েটেড বিটুইন নেচারাল রুশ হবে এক্ষুনি ন্যাচারাল বা বা ফিজিক্যাল কনভেনশনাল বা মোরাল বা এথিক্যাল তো কে পার্থক্য দেখো রিপিট বারবার কোয়েশন এটাও এসেছে দু হাজার উনিশ সালে দেখো ওটা এর আগেরটা দেখলাম আমরা কত সালে এসেছে দু হাজার বাইশ সালে আর দেখো দু উনিশ সালেই কিন্তু ওই একই সেম জিনিস একটুখানি শুধু একটুখানি বাকি কিন্তু একই পারছো তো রিপিট কোয়েশন বারবার তার মানে এগুলো কিন্তু আমি সাবধানতার সঙ্গে বুঝে পড়ে অ্যারেঞ্জ দিস ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার কি বলেছে দেখো এখানে সে ক্রমে সাজাতে বলেছে এখানে এগুলো এটা আমি কাজ করছিলাম এটা পুরোটাই করে উঠতে পারিনি এটা একটু গন্ডগোল আছে একটু ঠিক করে এখানে আমরা দেখতে পাবো এটা এক্সপ্লেনেশনটাতে সঙ্গে উত্তরটা মিলছে আমি পেলাম না এখানে দেখো এক্সপ্লেনেশনে দিয়েছি আমি এখানে তোমাদের যে রুশো সোশ্যাল কন্ট্রাক্ট সতেরোশো বাষট্টি আমরা জানি সবার প্রথমে তো সেটাই হবে তাহলে তুমি এখানে এখানে দেখবে যে ডি তে বোধ হয় দুশো হ্যাঁ ডি আর চার নম্বরে আছে তো চার নম্বরে এখানে দেখতে পাবে শুরুতে চার আছে এখানে এ নাম্বারে শুরুতে চার আছে এ এ নাম্বারে তারপরে মোটামুটি ভাবে আমরা জানি যদি তোমরা যেমন আমি যেটা এটার উত্তরটা যেভাবে করার চেষ্টা করি এই সময় যদি বইয়ের নাম এক্সাক্ট ডেট গুলো থাকে তখন আমি বা অন্য দুটো একটা দুটোর বইয়ের নাম হয়তো তোমার যদি ডেট গুলো যদি না মনে তখন আমি যেটা করি তখন হচ্ছে যে থিঙ্কার্সের তো আমি জানি যে থিঙ্কার্সকে কখন জন্মগ্রহণ মোটামুটি এক্স্যাক্ট ডেটটা মনে না থাকলো আমি জানি যে কোন শতকের মধ্যে হবে তো আমি জানি যে রুশো এখানে সবার প্রথমে হবে হ্যাঁ সবার প্রথমে রুশো হবে কেন সবার প্রথমে রুশো হবে কারণ আমি তো এই যে সোশ্যাল কন্ট্রাক্ট জানি সতেরোশো ঠিক আছে এটা এটা আমি জানি ফ্রেন্স রিভোলিউশন তার একটা বড় গুরুত্ব ছিল তো অনেকগুলো ডেট আমি জানি তাই এটা আমার কাছে স্বচ্ছ ক্লিয়ার এটা আমি একটা আইডেন্টিফাই করে নিলাম যে এটা তার মানে ওই পিরিয়ডের মধ্যে সেকেন্ড চলে আসো এখানে সেকেন্ড এখানে দেখো বইটা বলছে বেন্স অ্যান্ড যেটা এক নম্বরে যেটা বেঞ্চ অ্যান্ড আর এস পিটার্স সোশ্যাল প্রিন্সিপালস এবং ডেমোক্রেটিক স্টেট আমি এটা জানি না এটা কবে লিখে এটাকে আমি ছেড়ে দিলাম রলসটা আমি জানি রলসটা বলছে এখানে থিওরি অফ জাস্টিস থিউরি অফ জাস্টিস আমি জানি যে একেবারে নতুন আইডিয়া যেটাকে অমর্ত সেন আমাদের শহরেরই মানুষ মার্থানাসবাম থেকে শুরু করে অনেকে এটাকে এগুলোকে নিয়ে রবার্ট নজিকো এগুলো নিয়ে চর্চা করেছে তো স্বাভাবিকভাবে এটা একটা লেটেস্ট আইডিয়া তাহলে আমার কাছে মনে হলো যে সব থেকে লেটেস্ট কিন্তু এটাই কেন এটা এটা কিন্তু মানে এটা আমি জানি এই এ লিখেছি তাহলে এখানকার মধ্যেই তুমি একটু দেখো একটা সিকোয়েন্স করে নাও তুমি যদি চারটে নাও জানো যদি দুটো যদি জানো তাহলেও তুমি এখানে একটা কিন্তু প্যাটার্ন পেয়ে যাবে কি ধরনের প্যাটার্ন সবার আগে তুমি এখানে মাথায় রাখো যে রুশো দিয়ে যদি শুরু করি আর রলসকে যদি সবার শেষে রাখি তাহলে কী হবে বা অ্যাটলিস্ট যদি চারের পর দুই হবে আমি এটা জানি ঠিক আছে কত এক্স্যাক্ট কোন সালে পাবলিশ হয়েছিল বইগুলো থিওরি অফ জাস্টিস কবে পাবলিশ হয়েছে সেটাও আমার জানা নেই নিুশো কবে পাবলিশ করেছে এক্স্যাক্ট সেটাও যদি আমার জানা না থাকে তাহলে আমি মোটামুটি এটা বুঝে গেছি যে রুশো অনেক আগের চিন্তা জন রলস অনেক পরের থিঙ্কার্স তাহলে আমি এটা বুঝে যাচ্ছি যে চার আগে হবে তারপর দুই হবে তাহলে চার আগে তারপরে দুই কোথায় কোথায় আছে দেখো চার আগে দুই পরে দেখো চার আগে দুই পরে এখানে খুঁজতে গিয়ে তুমি দেখবে দুটো এলিমিনেট হয়ে গেল কোন দুটো দেখো সি ডি এলিমিনেট হয়ে গেল তে দেখো দুই আগে আছে দুই তো আগে কখনোই হবে না রুশোর আগে তো জনরস কখনোই হবে না আবার ডিতেও দেখো চারের আগে দুই আছে তার মানে এটাও হবে না তাহলে এখানে ফিফটি ফিফটি তুমি কিন্তু এখানে এই এখানে কিন্তু বলতে পারো এক প্রকার আনসার কিন্তু পেয়ে গেলে তারপরে চলে আসো এ আর বি এর মধ্যে যদি তোমার এবার কনফিউশন হয় তাহলে দেখো এখানে চারের পরে দুই তাহলে বুঝে গেলাম চারের পরে দুই আছে এবার এখানে একটা সাধারণ আইডিয়া কাজে লাগাও সুসান সুসান মলার কিন্সের এর এখানে আইডিয়া হচ্ছে জাস্টিস জেন্ডার অ্যান্ড ফ্যামিলি হুম তো সুসান মোলার রোকিন্স হ্যাঁ সরি সুসান আইডিয়া হচ্ছে জাস্টিস জেন্ডার অ্যান্ড জাস্টিস জেন্ডার অ্যান্ড আমি জানি একটা মোটামুটি করে নাও যদি তোমরা পড়েছো তাহলে আইডিয়া হওয়া উচিত ফ্যামিলিজিম তো এই রিসেন্ট আইডিয়া সতেরোশো সতেরোশো উননব্বই সালের দিকে বোধ তার সতেরোশো সেভেনটিন নাইনটি টু না হ্যাঁ সেভেন্টিন তো আমরা দেখতেই পেলাম যে প্রথম বইটাই তো আসলো প্রথম বইটা আসলো যে প্রথম বইটা মেরি উস্টন ক্রাফ্টের যেটা লেখা হ্যাঁ

তাহলে আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম যে চার আর একের মাঝে তিনটা থাকতে পারে আবার পরেও থাকতে পারে তাহলে এখানেও দেখো চার আর মাঝে অর্থাৎ কোনোভাবে চারের আগে হবে না কোনোভাবেই চারের আগে তো হবেই না তো চারের আগে যদি থাকে তাহলে তোমাকে বাদ দিতে হবে চারের আগে নেই এখানে তো মোটামুটিভাবে এইরকমভাবে অনেক সময় দেখবে আগে পরে যদি করো এক্স্যাক্ট ডেট যদি তোমাদের নাও জানা থাকে তাহলে তোমাদের দেখবে যে এটা উত্তরটা বেরিয়ে আসবে এখানে উত্তরটা কি হবে তাহলে সাধারণভাবে উত্তরটা হবে এখানে দেখো সতেরোশো বাষট্টি রুশোর্সাল কন্ট্রাক্ট এখানে পিটার্স অ্যান্ড আর এস বিনস এবং আর এস পিটার্সের সোশ্যাল প্রিন্সিপালস অ্যান্ড ডেমোক্রেটিক স্টেটস উনিশশো সালে বেরিয়েছিল প্রকাশিত হয়েছিল অরিজিনালি জনর থিওরি অফ জাস্টিস নাইনটিন সেভেন্টি ওয়ানে এসেছিল আর সুশাল মেলো রকিনসের এখানে আমরা দেখতে পাবো আইডিয়াটি বইটি উনিশশো সালে অনেক পরে অনেক পরে এসেছে তাহলে এখানে আমরা দেখতে পাবো এই সিকোয়েন্সে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ডি প্রথমে হচ্ছে এখানে চার হবে তারপরে আমরা এখানে দেখতে পাবো যে তারপরে হচ্ছে চারের পরে হচ্ছে এক হবে চারের পরে এক এখানে কোথাও নেই এখানে এই কারণে সিকোয়েন্সটা গন্ড করছে এটা আমাদের লিখুখানি কারেক্ট করতে এটা দু হাজার উনিশ সালের কোয়েশনস দিয়েছিল কিন্তু এটার গন্ডগোল এটা আমি নোট করে নিচ্ছি এটা কারেক্ট করে ঠিক আছে এটা কারেক্ট করতাম ঠিক আছে এটা কারেক্ট করতে চলে আসো আইডিয়াতে আমাদের পঁচিশ নাম্বার কোয়েশনস কি বলেছে পঁচিশ নাম্বার কোয়েশনস বলেছে দ্য ইংলিশ ইংলিশ থিঙ্ক দ্যাট দে আর ফ্রি দে আর অনলি ডিউরিং দ্য ইলেকশন যেটা অলরেডি আমরা পেয়ে গেলাম এটা আর চর্চা করছি আঠাশ নাম্বার প্রশ্নে দেখো কি রিজনে বলেছে উত্তর বলেছে বলেছে দেখেন এখানে অ্যাসাস্টেন্ট বলেছে ফর রুশো আ থিঙ্কিং ম্যান ইজে অ্যানিম্যাল এটা আমরা বলেছি মানুষ যখন চিন্তা করে মানুষ যখন চিন্তা করে যখন সে যুক্তির প্রয়োগ করে তখন সেখানে এক প্রকার যে তার যে বলতে পারো যে ওই বলতে কি বোঝাচ্ছে একজাক্ট ওয়ার্ডটা আমার মাথায় আসছে না ইপ্রেড বলতে তিনি এখানে বোঝাতে চেয়েছেন জানা আছে কারো তোমাদের ইপ্রেড বলতে কি ইপ্রেড মানে অবহেলিত বা এরকম কিছু কি অবহেলিত বা পিছে পড়া অবাঞ্ছিত চরিত্রহীন বা হীন চরিত্র বা ভ্রষ্টচারী আর কি ভ্রষ্টচারী অধোগামী মানুষ ভ্রষ্টচারী কাইন্ড অফ একটা বাট ঠিক আছে যে মানুষ যখন যুক্তি করতে যুক্তি যুক্তির প্রয়োগ যখন যুক্তির যখন মানুষের মধ্যে প্রবেশ করেছে তখন থেকে মানুষ কি হয়েছে তার উন্নতির জায়গায় অবনতি হয়েছে কথাটাই বল যুক্তি প্রয়োগ করে কিছু কি হয়েছে যুক্তি প্রয়োগ করে তুমি ভাব ভেবে তো হয়তো এটাই ছিল যে তোমার উন্নতি হবে যুক্তির মাধ্যমে তুমি নিজেকে পরিচালিত করছো কিন্তু যুক্তি তোমার মধ্যে কি হয়েছে না মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়িয়ে দিয়েছে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে তাই না তো এই ধরনের একটা ইনিকুয়ালিটি তৈরি করেছে গ্রেড সিস্টেম তৈরি করেছে র্যাঙ্কিং সিস্টেম তৈরি করেছে এই ধরনের জিনিসগুলো করেছে তো এই কারণে বলেছেন যে এখানে যে মানুষরা চিন্তা করে সেই মানুষরা যুক্তিরই চিন্তা করছে আর কি করবে চিন্তা যারা করে তারা যুক্তিকে যুক্তি নিয়েই চিন্তা করে আর্গুমেন্ট নিয়ে চিন্তা করে র্যাশনালিটি নিয়েই চিন্তা করে হুম স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো তিনি এখানে কি করেছেন না তিনি এদেরকে নিকৃষ্ট ব্যক্তি বলে বা এদেরকে বলেছেন অধোগামী ব্যক্তি কিন্তু তোমরা দেখবে যারা ধর্ম নিয়ে যারা বিশ্বাস করে তারা দেখবে এত কিছু চিন্তাও করতে যায় না তাই সাধারণ দেখবে এবং যারা ধর্মী ধার্মিক মানুষ যারা সত্যিকারের ধার্মিক মানুষ যারা যুক্তি এখানে খুঁজতেই যায় না তারা সামাজিক জীবনের কাজে লাগায় না তারা দেখবে খুব সহজ সরল তাড়াতাড়ি তারা তারা সবাইকে খুব আপন করে নেয় মানুষের মধ্যে এত ভেদাভেদ করে না জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় হ্যাঁ এবং এই কারণেই তোমরা দেখবে যত বড় বড় ধার্মিক মানুষ তারা কিন্তু সবাইকে বেসেছে এবং যত বড় বড় দেখবে যেমন বিবেকানন্দের কথাই বলো বা রামকৃষ্ণ পরমহংস দেবেরই কথা বলো প্রত্যেকে কিন্তু যুক্তির জায়গাগুলোকে অবশ্যই তারা বিশ আঁকড়েছে ধরে রেখেছে ঠিক কথাটা হচ্ছে তারা এটাও সত্য কথা জানে যে আহ চুক্তি দিয়ে তো সবকিছু প্রমাণ করা যায় না কিন্তু একটা জিনিস সত্য সেটা হচ্ছে কি যে ওই পার্টিকুলারের মধ্যেই ইউনিভার্সালেরই অ্যাপ্লিকেশানস আছে পার্টিকুলারেরই মধ্যেই ইউনিভার্সালের অ্যাপ্লিকেশন আছে পার্টিকুলারকে ভালোবাসার মধ্য দিয়ে ইউনিভার্সালকে পেয়ে পাওয়া যেতে পারে সার্বিক সত্যে পৌঁছানো যেতে পারে সেই কারণে তিনি বলেছেন যে জীবে প্রেম করে জন সেজন সে বিচে অর্থাৎ যদি সর্বশক্তিমান হয় তাহলে সেই ঈশ্বরের বাস হচ্ছে মানুষের মধ্যেই মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু এখানে ঈশ্বরকে লাভ করে এই যে কনসেপ্টগুলো এবং তিনি এটাও বলেছেন যে সব ধর্মের এক প্রকার কি রয়েছে না সব ধর্মের বেসিক গোলটা কিন্তু একটাই সব ধর্মের বেসিক গোল আমি তোমাদের বিবেকানন্দ পড়াইনি এখনো পড়াবো সব ধর্মেরই গোল একটাই সেই কারণে আলাদা আলাদা ধর্ম পালন না করে সব ধর্মকে চো নজরে দেখাটাই কিন্তু শ্রেয় এই ধর্মের কথাগুলো তিনি বলেন আলাদা আলাদা ধর্ম পালন করলেও করো অসুবিধে কিছু নেই কথাটা হচ্ছে তার কিন্তু তার গোল কিন্তু একটাই তার কিন্তু টার্গেট কিন্তু একটাই তার কিন্তু কিন্তু এই যে বিষয়গুলো এখানে এই এই উদ্দেশ্যে এগুলোকে এখানে রকম ভাবে এগুলোকে প্রয়োগ করা যেতে পারে যে যারা যুক্তিশীল মানুষ যারা চিন্তাশীল মানুষ তারা সবসময় কি হয় ও অধঘামী ব্যক্তি হয় তারা উন্নতির জায়গায় অবনতি অর্থাৎ সার্বিকভাবে যদি বল কালেক্টিভলি যদি বল তাহলে দেখবে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে মানুষের দূরত্ব বৃদ্ধি কমন ইমোশন গিভ ভ্যালু টু লাইফ কমন ইমোশন বলছে যে হ্যাঁ যে মানুষের মধ্যে সকলের মধ্যে যদি একটা আবেগ যদি থাকে তাহলে সেগুলো একটা কি হয় জীবনকে মূল্য দেয় বল জীবনকে মূল্য দেয় তার মানে যে আমি যুক্তি প্রয়োগ করে ভাবি না আমি যখন যুক্তি প্রয়োগ করি তখন আমি ধরো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় একটা মানুষ ওইখানে কাতরাচ্ছে আমি এখন কি করলাম আমি তাকে ছুটে বাঁচাতে গেলাম আমি যদি ছুটে বাঁচাতে যাচ্ছি তাহলে এক প্রকার ধরে নাও যে ওই মানুষটা আইন জানে না বলেও ছুটে বাঁচাতে যান হুম আর যদি মানুষটা আইন জানেন তাহলে তুমি জানবে যে কখনো ও কিন্তু বাঁচাতে যাবে কেন বাঁচাতে যাবে না কারণ ও জানে যে যদি মানুষটা মারা যায় হসপিটালে নিয়ে গেল তিনি যদি মারা যান তাহলে দেখবে ওনাকেই এখানে কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে করিয়া একটা আইডিয়া তোমাদের বলছি খুব ভালো লাগলো শুনে যে ওনাকে কাঠগড়িয়া দাঁড় করিয়ে দেওয়া হয় হসপিটাল থেকে ওনাকে ডেড বডিটা ওনাকেই ধরিয়ে দেওয়া হবে গার্জেন হিসেবে উনি একটা সমস্যার মধ্যে পড়ে যান এক প্রকার বলতে পারো তারপরে উনি কি কেন মারা গেলেন কিভাবে মারা গেলেন এবং উনি সেটা ঘটিয়েছেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আইন কানুনগুলো এত জটিল আমাদের যুক্তিগুলো এত জটিল যে যিনি বাঁচাতে গেছিলেন তাকেই দেখবে সেখানে দীর্ঘ একটা মধ্যে হয়রানির পড়তে এবং তার সম্পত্তি সে কেড়ে নিয়েছে কিনা বা আরো কাছে ওর কাছে কিছু সম্পত্তি ছিল কিনা সে সেটাকে ভোগ দখল করছে কিনা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তাকে হয়রানির মধ্যে পড়তে তো আমাদের আইনগুলো দেখবে এতটা বেশি এই ধরনের যুক্তিকে প্রয়োগ করে এতটা জটিল হয়ে গেছে সেখানে এই কারণে দেখবে মানুষ রাস্তায় পড়ে মারা গেলেও কাতড়ালেও সেখানে কিন্তু দেখবে কেউ তাকে বাঁচাতে যায় কারণ এবং একদিন এগুলো হয়নি দীর্ঘদিন ধরে এগুলো হয়েছে মানুষের মধ্যে যত বেশি যুক্তির প্রবেশ করছে এই নিয়ম কানুনগুলোর বেশি যত প্রবেশ করছে তত বেশি মানুষ বেশি ইন্ডিভিজুয়াল হয়ে পড়ছে তারা কেউ কারো সঙ্গে আর দেখা সাক্ষাৎ করতে চায় না পাশের বাড়িতে কেউ বেঁচে আছে না মারা গেল তারা খোঁজ রাখে না দিল্লি সরকার একটা কিছুদিন আগে আমি গত দু বছর আগে এটা দেখছিলাম তার একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে যে সমব্যাথি টাইপের কিছু একটা প্রোগ্রাম হবে সেখানে হচ্ছে যে রাস্তায় যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করেছে তাকে যদি কেউ বাঁচাতে যায় তাহলে তাকে উল্টে ইনাম দেবে ইনাম মানে এক প্রকার অ্যাওয়ার্ড দেবে তাকে বোধহয় হয় দু হাজার টাকা দেবে এইরকম একটা প্রোগ্রাম তার দু টাকা দেবে এবং তাকে সাবাসীও দেবে এবং এটা একটা মানবিক জায়গা থেকে করতে হবে ওরকম যুক্তি প্রয়োগ করে এটাকে দেখতে তারা বারণ করেছে সরকার বলেছে যে যুক্তি প্রয়োগ করে যদি তুমি দেখো এটাকে অর্থাৎ আমাদের আইন উনি বলেছেন তারা এই এই যা লটা যখন তারা এই পলিসিটা সোশ্যাল পলিসিটা যখন নিয়ে আসলো তখন তারা এই কথাটা বলেছেন যে যুক্তি যদি প্রয়োগ করে তুমি এটা করো তাহলে তোমার বিবেক তোমাকে বাধা দেবে আপনি ওইনাকে যাবে না কিন্তু আমরা আইনগুলোকে এতটা কঠিন করতে পারি না আমাদেরকে একটু আইনগুলোকে একটু সহজ করে ভাবতে হবে মানুষ যেন মানুষের পাশে এসে দাঁড়ায় তো এই রকম ভাবেই এখানে দেখবে যে রুশোর যে এই যে আইডিয়াগুলো এই রোমান্টিসিজমের যে আইডিয়াগুলো এখানে যুক্তি জায়গাগুলোকে ত্যাগ করে মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনস এখানে ভালোবাসার রিলেশনস এস্টাবলিশ করা যায় এগুলোকে কিন্তু এটাই আমরা দেখতে পাবো যে এটা কিন্তু এখানে বলেছে কারেক্ট এক্সপ্লেনেশনস বলেছে একটুখানি এবার আমরা একটুখানি যুক্তি প্রয়োগ করে দেখি শব্দটাকে উচ্চারণ করে দেখি কি রুশো আ থিংকিং ম্যান ইজ আ ডিপ্রাইভ এনিম্যাল বিকজ কমন ইমোশন গিভস ভ্যালু টু লাইফ ঠিক না এটা হলো না দুটো আলাদা বিষয় হয় দুটো আলাদা বিষয় এটা কিন্তু এটাও দু সালে এসেছে কিন্তু দেখো এক প্রকার ভুল মানে ওরা যা উত্তর দিয়েছে দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা ওটাকে আর এখন সঠিক পারি না এটা কিন্তু আমার লজিকে বলছে যে এটা কিন্তু না 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 করে পড়ো তাহলে আবার দেখবে বলছে কমন ইমোশন গিভস ভ্যালু টু লাইফ কারণ ফর রুশো আ থিঙ্কিং ম্যান ইজ আ ডিপ্রাইভড অ্যানিমাল হ্যাঁ এই উল্টো করে পড়লে তোমরা আবার দেখবে এটা কিন্তু এটা কিন্তু জাস্টিফাই করছে এই জায়গা থেকে আমরা এটা কিন্তু তারা সঠিক উল্টো করে পড়ো আগে এখানে কমন ইমোশনস গিভস ভ্যালু টু লাইফ পড়ো তারপরে এখানে তোমরা ফর রুশো আ থিঙ্কিং ম্যান ইজ আ ডিপ্রাইভড অ্যানিমাল পড়ো আজকে কারণ শব্দটা লাগিয়ে দাও দেখো এটা কিন্তু ঠিক আছে স্যার বলছি যদি পরীক্ষায় এরকম করে আমরা অ্যান্সার করে আসি যে রিজনটা আগে পড়লাম অ্যাসেসমেন্টটা পরে পড়লাম তাহলে এইভাবে কি আমরা অ্যান্সার করলে অ্যান্সারটা কি এইভাবে আমরা করে আসব হ্যাঁ এটাতে মোটামুটি তুমি ধরে নাও 90% তোমার কারণ যত কোশ্চেনস এখন মানুষের ভুল হয় সেগুলোতেই হচ্ছে অ্যাসেসমেন্ট ভুলটা হয় এবং ওরাই দেখবে আমরা তুমি যেটা ভাবছো সেটাকে ওরা উত্তর দেয় না ওরা যেটা ভাবছে সেটাই ওদের আসলেও সেটা উত্তর হয় না এবং নাম্বার এই কারণে এগুলোতেই বেশি কাজ তারপর একটা কমন ফর্মুলা হচ্ছে এটা যে সময় তোমরা চেষ্টা করবে আইদার মানে এক দুটো ফর্মুলা বোঝার চেষ্টা করো তো বেসিক জিনিস রাখার চেষ্টা করো একটা হচ্ছে আগে তো বুঝে নাও যে দুটো যে স্টেটমেন্ট এখানে আসে অ্যাসাসন অ্যাসাসনে এবং রিজনে সঠিক কি ভুল যদি সঠিক হয় তাহলে তোমরা দেখবে ফিফটি ফিফটি তোমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলে মানে সি আর ডি বাদ বাদ হয়ে গেল যদি তোমরা এই দুটো সেন্টেন্সকে যদি ঠিক পাও যদি মনে হয় যে হ্যাঁ দুটোই কথা তিনি রুশো বলেছেন তাহলে সি আর ডি এমনিতেই এলিমিনেট হয়ে গেল তোমার কাছে তখন দুটো অপশন খোলা থাকবে এবার তুমি কারণ শব্দটিকে লাগিয়ে বোঝার চেষ্টা করো কোনটা হবে তোমরা দেখবে মোস্ট অব দ্য কোয়েশনসে তোমরা এখানেই দেখো যতগুলো অ্যাসাস্টেন্ট রিজন আছে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে বেশিরভাগ দেখবে এই এবিসিডির মধ্যে বেশিরভাগ এই কোয়েশ্চেন্সের উত্তর হচ্ছে কিন্তু এ হয়েছে তো তোমরা দেখবে এইরকমভাবে একটা ট্রেন্ড ফলো করতে যে যদি তোমরা কোথাও গিয়ে কনফিউজ হচ্ছে বুঝতে পারছো না কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ একই বিষয় নিয়ে কথা বলেছে দুটোতেই একই কতগুলো সেন্টেন্স রয়েছে ওয়ার্ডস রয়েছে তখন তোমরা করবে কি এ নাম্বারটাকে চুজ দেখবে তোমাদের উত্তর নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আমার আইডিয়াতে আমার 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 ধারণা কিন্তু এটাই বলছে এটা করে তোমরা কিন্তু এখান থেকে উদ্ধার আর কিছু করার নেই কারণ তুমি যেভাবে ভাবছো উনি তাও ভাবে হয় অনেক সময় অসংখ্য বার তারা কিন্তু করেছে এবং কিছু করার থাকে না কারণ তাদের সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত এবং তারা সবার জন্য একই রকমভাবে ভাবছে কাজে তখন যাই হোক সাতাশ নাম্বারে চলে আসো সাতাশ নম্বরে আমরা এখানে হবস লক এটা পড়তে গিয়ে পড়েছি আমি আর এটা আলোচনা করছি না আটাশ নাম্বারে চলে আসো আঠাশ নাম্বার কি বলেছে আঠাশ নাম্বার বলেছে ফর রুশো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রুশোর জন্য কোনটা ঠিক নয় এখানেও একটা বোধহয় গন্ডগোল গণ্ডগোল দেখছি আমি কি বলেছে অরিজিনাল ইনস্টিংক্ট সেলফ লাভ অ্যান্ড সিম্প্যাথি মেক আপ ম্যানস নেচার হ্যাঁ এটা ঠিক এটা আমরা দেখতে পাবো এটা ঠিক এটা ঠিক এটা তিনি তো বলেছেন কিছুক্ষণ আগে আলোচনা করলাম আর থিঙ্কিং ম্যান ইজ ডিপ্রেপড অ্যানিমাল এটাও আমরা পেলাম এখন তাহলে এ অ্যান্ড বি তো হবেই এ অ্যান্ড বি যদি হয় তাহলে এ অ্যান্ড বি এক নাম্বারে এ নাম্বারে রয়েছে এটা তো হবেই তাহলে এটা তো উত্তর হবে না স্বাভাবিকভাবে এ নাম্বার তাহলে ছেড়ে দাও তাহলে এ অ্যান্ড বি তাহলে বি যেহেতু এটাতে রয়েছে এটাও হবে না তাহলে এবার আমাদের দেখতে হবে সি আর ডি এর মধ্যে কোনটা উত্তর চলো পরের অপশনগুলো পড়ো সি ডি এর মধ্যে উত্তর বেরিয়ে আসবে তাহলে ফ্যামিলি ইজ দ্য অনলি নেচারাল সোসাইটি ফ্যামিলি ইজ দ্য অনলি নেচারাল সোসাইটি এটা তারা বলছে যে এটা তিনি বলেছেন এটা আমি কোথাও পেলাম না বাট এটা তারা বলছে যে এটা দু হাজার ষোলো সালের কোয়েশানি কোয়েশ্চেন্স বলছে তারা যে হ্যাঁ এটা ফ্যামিলি ইজ দ্য অনলি নেচারাল ইনস্টিটিউট বলেছেন ফ্যামিলি ফ্যামিলি ইজ ইজ ইনস্টিটিউট এটা যেমন অ্যারিস্টটল বলেছিলেন তো সেখান থেকেই বলতে কপি যদি সঠিক হয় আর ডি নাম্বারটা বলছে জেনারেল উইল ইজেন্ট জেনারেল উইল ইজ নট গ্রুপ মাইন্ড জেনারেল উইল ইজ না এটা তো গ্রুপ মাইন্ডই আমরা কি দেখতে পেলাম যে কালেকটিভ মানে গ্রুপ মানে ইন্ডিভিজুয়ালস যে কালেক্টিভ গ্রুপটা আমরা বলতে পারি কালেক্টিভ গ্রুপটা কি হচ্ছে বা ওই আইডিয়াগুলো কালেক্টিভ আইডিয়াগুলো যেটাকে আমরা বলছি যে রিয়েল উইল সেই রিয়েল উইলগুলো নিয়েই তো জেনারেল উইল তৈরি হলো তাহলে নট কি করে হয় নট তো হবে না তো নট শব্দটা লাগিয়ে দিয়ে এখানে কিন্তু তাহলে আমরা দেখতে পাবো ডিটা যেখানে হবে না তাহলে ডি এটাতে আছে এটা হবে না বাকি আমরা দেখতে পাবো এবিসি এটা কিন্তু সঠিক এখানেও সপশানের ক্ষেত্রেও এবিসি সরকার এটা তাহলে এখানে ডি হয়েছে এই এই হবে উনত্রিশ নাম্বারে এটা আমরা হবস লক রুশো করতে গিয়ে পড়েছি আমি আর যাচ্ছি না এটাতে তিরিশ নাম্বারে চলে আসো তিরিশ নাম্বারে এখানে কি বলেছে না এখানে তোমার এই এটা রুশো বলেছে এখানে দেখে নাও রুশো বলেছে ক্লেম সোভারেন্টি হ্যাজ ইটস ওরিজিন ইন দ্য পিপল অ্যান্ড রিমেন্স উইথ ইন দ্য পিপল ওটাই তো বললাম সার্বভৌমিকতা মানুষের হাতেই জন্ম হয়েছে যে কে জন্ম দিল সোভারেন্ট পাওয়ার কে কে জন্ম দিল এগ্রিমেন্ট করে তো মানুষরাই জন্ম দিল ডি নাম্বার ফোর নাম্বারটা পড়ো সি এর সাথে ফোর মিলবে তো সার্বভৌমিক সার্বভৌম শক্তি বা সোভারেন্টকে কে জন্ম দিল চুক্তি করে মানুষরাই জন্ম দিল আবার চুক্তি করে তারা জন্ম দিলেও আমরা কি দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো সেটা থার্ড পার্টির হাতে তুলে দিল না তারা নিজেদের হাতেই রাখলো ওই বলছে রিমেইন উইথ দ্য পিপল ব্যক্তি নিজের হাতেই এটা কিন্তু রাখলো এটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে এটা বোঝাতে আগে কি ক্লারিফিকেশন দরকার আছে উত্তর বলেছে সাতাশ নম্বর দেখো তো বলেছে এখানে রিভল্ট এগেনস্ট রিজন এখানে ডি হবে ওয়ান রিভল্ট এগেনস্ট রিজন এটা আমি তোমাদের এর আগে একদিন বুঝিয়েছিলাম আবার একটু বলে দিচ্ছি রিভল্ট এগেনস্ট রিজন তিনি যুক্তির বিরুদ্ধে তার মানে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন এটা তো আমরা এতক্ষণ ধরে তো ওটাই চর্চা করছি যুক্তি যেহেতু মানুষকে ডিপ্রেভ করেছে যুক্তি যেহেতু মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ বাড়িয়েছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য তৈরি করছে স্বাভাবিকভাবেই এখানে যুক্তির বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন তার প্রথম যে এসেটা প্রকাশ এখানে তিনি অ্যাওয়ার্ড পালি পেলেন এবং এক প্রকার তিনি জীবনযাপন করতে ঘড়ি ছাড়া জীবনযাপন করতে তাই না সংকেত এটা আমরা দেখতে পেলাম যুক্তির বিরুদ্ধে তিনি বিদ্রোহ চলে আসো তারপরে এখানে একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্ন কি বলেছে রুশো অন দ্য প্রাইজ ইন অ্যান এসে কন্টেস্ট

হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আইডিয়া অফ রুশো তো এটা এটা তো আমি বলেছি বোধ হয় এখানে বলেছে জেনারেল উইল ইজ দ্য সাম অফ দ্য টোটাল এতক্ষণ তো বলেই যাচ্ছিলাম আর নতুন তো আইডিয়া এখানে বললাম তোমাদের যে যেগুলো হচ্ছে এখানে নট বলেছে না আচ্ছা আচ্ছা নট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আইডিয়া অফ রুশো আ থিঙ্কিং ম্যান ইজ আ ডিপ্র্যাপড অ্যানিম্যাল এটা তো ওনার আইডিয়া ছিলই তো সায়েন্স ইজ দ্য ফ্রুট অফ আইডেল কিউরিওসিটি এটাও তো ঠিক এটা আমরা জানি উনি বলেছিলেন এটা যে সায়েন্স মানুষের কি করেছে আবেগ বাড়িয়ে দিয়েছে সরি কৌতূহল জাগিয়েছে কৌতূহল যেহেতু জাগিয়েছে এবং সেই কৌতূহলের কৌতূহলের ফল খেয়ে কি হয়েছে সেই কৌতূহলের ফল খেয়ে মানুষের মধ্যে এক প্রকার বলতে পারো যে ওই ভেদাভেদগুলো বৃদ্ধি পেয়েছে অসাম্য বৃদ্ধি ওগুলো যেটা ওই আর কি বাইবলিক্যাল যেটা আমরা সেখানে পড়লাম ফলের কনসেপ্ট সেই রকমই আর কি হ্যাঁ এটা যে জ্ঞানের পিছনে ছুটতে গিয়ে মানুষ নলেজের পেছনে ছুটতে গিয়ে যুক্তির পেছনে ছুটতে গিয়ে আলটিমেটলি যেটা করেছে সেটা হচ্ছে হ্যাঁ নিজেদেরকে কিন্তু তারা নরকের দিকে অবস্থা খারাপের দিকে এটাই তিনি বোঝাতে এবং এটা আর্লি রাইটিং স্কুলের মধ্যে তার আমরা পাচ্ছি এই বক্তব্য অনুরোধ এক প্রকার বলা যে তিনি আমার বলছে ফিলসফি ইজ মেয়ার ইন্টেলেকচুয়াল ফ্রি পারি ফিলসফি ইজ মেয়ার ইন্টেলেকচুয়াল ফ্রি পারি ফ্রি পারি মানে হচ্ছে এক প্রকার বলতে পারো অলসদের একটা বলতে পারো একটা বৌদ্ধিক অলস যারা আর কি ঠিক আছে বৌদ্ধিকভাবে অলসদের একটা একটা বৌদ্ধিক চর্চা বলতে পারি ঠিক আছে যে ফিলোসফি তারাই চর্চা করে যারা হচ্ছে একটু অলস না সরি আমি এটা বলবো হ্যাঁ ভাষার আছে এটাকে ভাষার এটা মারপ্যাঁচ ঠিক আছে যে ইন্টেলেকচুয়াল ফিলোসফি ইজ দ্য ইন্টেলেকচুয়াল ফ্রি পরি এবং এটা যারা পড়ে তারা হচ্ছে কি হলো অলস ব্যক্তিদেরই তারা এগুলো এবং এই ভাষাগত মানে যেমন দেখো ফিলোসফি যেমন প্লেটো প্লেটো যেমন তোমাদেরকে পড়ালাম আমি এখনো বলছি তোমরা যে তোমাদের যদি কোয়েশন করা হয় তোমরা হয়তো আটকে যাবে হ্যাঁ মানে যদি ফিলোসফি গুলো থেকে যদি বেশি প্রশ্ন করা হয় তোমাদের হয়তো আটকে যাবে তার কারণটাই হচ্ছে এটা বা পুরো যদি তোমরা রিপাবলিক পড়ে নাও তার সমস্ত গুলো যদি পড়ে নাও তারপরেও তোমরা দেখবে সেটা তোমরা ধরে বুঝে উঠতে পারবে না তার কারণ সহজভাবেই লিখেছেন তিনি কিন্তু কথাটা হচ্ছে তারপরও সেগুলো এতটা জটিল যে মানে মানে একটার ভেতরে অনেকগুলো অনেকগুলোর ভেতরে আবার অনেকগুলো ভাবে জিনিসগুলো ওটার সাথে এটাকে লিঙ্ক করছেন সেটার সাথে সেটাকে লিঙ্ক করছেন এগুলো দেখতে পেলে তোমরা এত দিন ধরে আমাদের চর্চা সেখানে অনেকটা কনফিউজিং তাই না জিনিসগুলো তাই এখানে বোঝাতে চাইছেন যে এগুলো কি ভাষার মারপ্যাজ দিয়ে এরা বেশি ফিলোসপাররা কী করে ফিলোসপাররা ভাষার মারপ্যাজ দিয়ে মানুষ এখানে বিবৃহ এবং এগুলো অলসদের কাজ তিনি এই কথাটাই বলার চেষ্টা করেন যে এগুলো হচ্ছে অলসদের কাজ অলস অলস মানুষরাই এই সমস্ত কাজগুলো করে তারপরে কি বলেছে এখানে তারপর বলেছে জেনারেল উইল ইজ দ্য তাহলে ওটাও তাহলে আমরা দেখতে পাবো এবিসি তার নিজেরই তার আইডিয়া ছিল ডি নাম্বার বলেছে জেনারেল উইল ইজ দ্য সাম অফ টোটাল জেনারেল উইল ইজ দ্যাট সাম টোটাল অফ উইলস না শুধু উইলস নয় সাম টোটাল অফ উইল হবে না সাম টোটাল অফ এখানে হবে কি সাম টোটাল অফ এখানে হবে আমাদের রিয়েল উইল রিয়েল উইল সাম টোটাল অফ রিয়েল উইলকে নিয়েই এখানে জেনারেল উইল করতে কারণ উইল মানে দু ধরনের উইল তো এখানে ক্লাসিফাই করেননি কাজে এটা ভুল হুম উইল মানে তিনি কিন্তু দু ধরনের উইলকে বোঝিয়েছেন একটা রিয়েল উইল একটা হচ্ছে অ্যাকচুয়াল উইল অ্যাকচুয়াল উইলগুলো আলাদা থাকবে কিন্তু অ্যাকচুয়াল উইলগুলো ব্যক্তির হচ্ছে তার নিজের যেগুলো সেলফকে স্যাটিসফাই করার ইচ্ছে যেগুলো সেগুলো আর রিয়েল উইলগুলো হচ্ছে যেগুলো সমাজের উন্নতি করবে মোরাল প্রিন্সিপালস যার মধ্যে দিয়ে কমন গুড যার মধ্যে দিয়ে প্র্যাকটিস হবে সেটা তো সে শুধুমাত্র উইল হবে না এই কারণে এটা কিন্তু রিয়েল উইল এই কারণে এখানে ওনার বক্তব্য এটা ছিল না ডি নাম্বারটা ওনার বক্তব্য না জেনারেল উইল বলতে শুধুমাত্র উইলকে বোঝাননি সাম টোটাল অফ উইল কে বোঝান উইল বলতে সাম টোটাল অফ রিয়েল উইল বুঝিয়ে রিয়েল শব্দটি এখানে মিসিং তো সেই কারণে এটা হবে ভুল ঠিক আছে ভুল অপশন বাকিগুলোর ঠিক এই কারণে অপশন টাইম ঠিক আছে বত্রিশ নাম্বারে চলে আসো বত্রিশ নাম্বার কি বলেছে আসলে এটা চৌত্রিশ বত্রিশ এখানে দুটো পেশেন্ট মিসিং আছে কারেক্ট করে দেবো আচ্ছা শেষেই দেখবো ওই অথরিটারিয়ান থিওরি কী বলেছে অথরিটারিয়ান থিওরি আমরা এখানে দেখতে পাচ্ছি আমি তোমাদের বলেছিলাম এই প্রশ্নটি আমি নেক্সট দিন আলোচনা করবো আজকে করে দিচ্ছি দেখো অথরিটারিয়ান থিওরি কী বলেছে অথরিটারিয়ান থিওরিতে আমরা হবসকে তো পেলাম যে তিনি কীভাবে একটা কর্তৃত্ববাদী সেখানে একটা সোভরন তৈরি করার চেষ্টা করলেন প্রচুর ক্ষমতা তার হাতে তুলে দিলেন সেটা তো আমরা পড়েছি র্যাডিক্যাল থিওরিতে আমরা রুশোকে পড়ছি তার কারণ তিনি ডেমোক্রেটিক আইডিয়াসগুলোকে র্যাডিক্যালি বা পপুলারাইজ করেছিলেন বলতে পারো প্রত্যেকটা মানুষের হাতে তিনি এখানে গণতন্ত্রের স্বাদ পৌঁছে দিয়েছিলেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষের অংশগ্রহণকে তিনি সুনিশ্চিত করিয়েছিলেন তো র্যাডিক্যাল থিওরির এই জন্য ওনাকে জনক হিসেবে দেখা হচ্ছে এক প্রকার এখানে মিরর থিওরিতে আমি তোমাদের বলেছিলাম আইডিয়াটা আমি পরের দিন দেখে বলবো সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম জন লক হবে কেন থ জন লক হবে আমি তোমাদের গল্পটা বলেছিলাম আমি নিজে যেটা লিঙ্ক করতে পারছিলাম না সেটা হচ্ছে এটা মিরর থিওরিতে তিনি বলেছিলেন ওই যে নলেজের কনসেপ্ট মনে করে দেখো

অভিজ্ঞতা সেগুলো আর কিছুই না সেগুলো অভিজ্ঞতারই প্রতিফলন তিনি কি বলেছিলেন এটা কিভাবে হয় এই প্রক্রিয়াটা যে মানুষ বাইরের জগৎ থেকে কি করছে জগতের অভিঘাতে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেখানে কিন্তু দশ ইন্দ্রিয় কোনো ভূমিকা নেই এখানে রাখবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিন্তু সেগুলো প্রবেশ করছে তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যখন প্রবেশ করছে তখন কি হচ্ছে তখন সেটা ওই সেন্সেশন হচ্ছে সরি সেটা সেটা তখন রিফ্লেক্ট করছে সেন্সেশন মানে ওই ইন্দ্রিয় দিয়ে ভেতরে প্রবেশ করলো প্রবেশ করার পর সেটা কি হচ্ছে না সেটা করে করে আস। এখানে বললেন এই যে 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 হচ্ছে প্রসেস যেটা প্রসেসটা এক্সটার্নাল যে তার যে ইনফরমেশনগুলো সেটা সম্পর্কে সে হয়তো তার ইন্দ্রিয় দিয়ে সে হয়তো সে বুঝতে পারছে সেন্সেশন দিয়ে সেটা বুঝতে পারছে ভেতরের যে যেটা হচ্ছে ভেতরে মানুষের ভেতরে যেটা চলছে আসলে ভেতরে যেটা রিফ্লেকশন হচ্ছে ও কি করে বুঝতে পারছে যে ওটা রিফ্লেকশন হচ্ছে এই রিফ্লেকশন কি অটোমেটিক হচ্ছে নাকি কেউ করাচ্ছে কে করাচ্ছে এটার উত্তর ওনার কাছে ছিল না আমি তোমাদের বলেছিলাম যে রিফ্লেকশনটা কেউ করাচ্ছে কি কে করাচ্ছে এটার উত্তরটা ওনার কাছে ছিল না এখানে মনের একটা মাইন্ডের একটা কিন্তু একটা বড় রোল আছে মাইন্ডের রোলটা তিনি এখানে কি বলেছে মনের একটা বড় রোল আছে যেটা সমালোচকরা নিয়ে বলেছেন যে মাইন্ডের রোলটা হচ্ছে কি এখানে একটা আয়নার ভূমিকা পালন করছে আয়না যেখানে এখানে প্রতিবিম্বটা ওখানে এসে পড়ছে মন কিন্তু সেই রোলটা এটা পালন করছে যে কি দেখানো হবে তোমাকে এটা মন ডিসাইড করে দিচ্ছে মাইন্ড ডিসাইড করে তো যেটা তিনি মানতে চাইলেন না যেটা মানতে চাইলেন না সেটা হচ্ছে এটা এবং এনার সঙ্গে বোধহয় ডেভিড হিউমো মানে আরো একজন র্যাশনালিস্ট থিংকারস এম্পেরিসিস থিঙ্কার্স বা র্যাশনালিস্ট থিঙ্কার্সরা এই ধরনের আইডিয়াতে বিশ্বাস দুটো আয় দুটো দুটো সরি আমি এখানে বলাচ্ছি আমাদের এখানে এখানে লিখে এখানে লেখা নেই নিচের দিকে আছে এখানে 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 আমি তোমাদের দুটো গ্রুপ আছে আসলে একটা গ্রুপ স্বীকার করে যে না মনের একটা রোল আছে আর একটা গ্রুপ স্বীকার করে মনের কোনো রোল নেই মনের এই গ্রুপগুলোর মধ্যে একটা কিন্তু বিতর্ক চল তো সেখানে দেখবে যেমন প্লেটোর কনসেপ্ট আমরা পেয়েছি ভাবনার জগৎ থেকে তিনি সেগুলোকে দেখেছেন মনের কথা বলেছেন পঞ্চ ইন্দ্রিয় বন্ধ করে থাকলেও কি হবে তোমার ভিতরে কিন্তু অটোমেটিক জ্ঞানের প্রবেশ ঘটবে বা জ্ঞান তোমার মধ্যে থেকে জেনারেট করবে বা জ্ঞান অটোমেটিক আছে বা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বর প্রদত্ত সেটা পেয়েছো

মনের ভেতরে এখানে কি চলছে সেটা বোঝার চেষ্টা করছে মানে ভেতর দিকে যেটা চলছে সেটা বের করে নিয়ে আসার চেষ্টা রিফ্লেকশন কথাটা হচ্ছে যে মনের ভেতরে কি চলছে এটা তোমাকে কে বলছে এর রোলটা কার তো এটা মনের রোলটা এই আইডিয়াটাকে এখানে বলা হয় মিরর থিওরি মিরর থিওরির মধ্যে দিয়ে রিফ্লেক্টেড হয়ে মিরর থিওরির মিরোরের একটা ভূমিকা আছে মিরোরটা কিছু হচ্ছে ঠিক আছে ওই আইডিয়াগুলো এখানে নিচে আমি তোমাদেরকে আরো ক্লারিফাই করবো দেখা আছে আমি

সালে উনিশ সালে বার ঘুরিয়ে ফিরিয়ে ওকে জানতে চাই যে ভালো করে দেখবে এগুলো ফর রুশো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু তো রুশোর জন্য কোনটা ঠিক নয় ভুল কোনটা এখানে বলেছে যে প্রাইড ডাজ নট লিউজ রিজন এখানে প্রথমে কি বলেছে প্রথম তিনটে সেন্টেন্স দেখো কি বলেছে ফর ম্যান সেলফ লাভ হুইচ স্যাটিসফাই ইজ রিয়েল নিডস ইজ অনলি টু অফলি অনলি টু এখানে ডবল হয়ে গেছে অনলি টু অফ টু বিকাম প্রাইড এটা কেন মানুষ তার নিজের যে আত্ম যে মানে যে নিজের যে নিজেকে নিয়ে গর্ব করছে নিজেকে যে স্যাটিসফাইড করার চেষ্টা করছে যে স্যাটিসফ্যাকশনের যে নিডগুলো চাহিদাগুলো সেটাকে তাকে গর্ববোধ করার জন্য এক প্রকার সেটাই বলতে পারো প্রাইট বিকাম ইনকম্প্যাটিবল উইথ সিম্প্যাথি ইনকম্প্যাটিবল মানে কম্প্যাটিবল নয় মানে প্রাইট যখন তুমি করবে তুমি যখন নিজেকে নিয়ে গর্ব করবে তখন তুমি প্যারালালি কী হবে অন্যকে কিন্তু তুমি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কিন্তু হার্ট করছো তাহলে সহানুভূতির সঙ্গে সেটা কিন্তু কম্প্যাটিবল হচ্ছে না সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না অসামঞ্জস্যপূর্ণ ইনকম্প্যাটিবল এই কারণে ঠিক আছে বলেছে যখনই আমি বলছি যে আমি নেট কোয়ালিফাই করে করে আমি 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 কোয়ালিফাই যখন 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 গর্বে এখানে উৎফুল্ল এখানে উল্লাস করছি তখন কিন্তু আমারই এখানে যারা ফেলো কলিগস আছে আছে তারা কিন্তু আমি ডিরেক্টলি কিছুই করছি না তাদেরকে বাট আমার গর্বটা কোথাও গিয়ে তাদেরকে কিন্তু একটা কিন্তু বলতে পারো যে তাদেরকে আঘাত করছে এটাই স্বাভাবিক এটা হয় এটা আমরা ইচ্ছে করে কখনো করি না বা এটা কিন্তু হয়তো এই কারণে তিনি বলেছেন যে যখনই তুমি গর্ব করবে প্রাইড যখন হবে তখন সেটা কিন্তু ওই সিম্প্যাথি যেটা হয়তো অন্যের জন্য ভালো হবে সেটা হয় না সে তার অ্যান্টি হয়ে আমি গর্ব করছি মানে তার কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে কোথাও গিয়ে সেখানে তার জন্য সেটা কিন্তু লাভদায়ক এই জিনিসটা আমরা দেখতে পাবো হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো তিনি কিন্তু এই কারণে দুটোকে বিপরীত ধর্মীতে বলবেন তিনি নাম্বার কি বলছে সিনেমা বলছে ফ্রম প্রাইড অল এভিল হ্যাজ গ্রন ফ্রম প্রাইড অল এভিল হ্যাজ গোম হ্যাঁ এখানে গর্ব থেকেই এই যে আমরা যে গর্ববোধ করছি সেখান থেকে এখানে কি এভিলসের জন্ম হয়েছে এটা ঠিক কথা একেবারে সত্য কথা যে যখনই এখানে দেখবে এবং তারও ফল কিছু মানুষ পেয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এই আর কি জিনিসগুলো মানে অলরেডি সবাই আমরা পেয়েছি আমরা সবাই সবাইকে নিয়ে গর্ববোধ করি নিজেকে নিয়ে গর্ববোধ করি নিজেদের কনসেপ্টগুলোকে নিয়ে গর্ববোধ করি এবং গর্ববোধ করতে গিয়ে কি হয় তার ফলটা আমরা কিন্তু খারাপ ফলটা কিন্তু আমরা উপভোগ এটা হয় এটা হয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো গর্ববোধ আলটিমেটলি যেদিকে তোমাকে নিয়ে যায় সেটা হচ্ছে কি যে তোমাকে ইমোশনে ভাসিয়ে দেয় এটা সেটা তোমাকে করে না তোমাকে কিন্তু ওই বলতে পারো তোমার মধ্যে যে অশুভ তা সেটার কিন্তু জন্ম তো যে পরিশ্রমী পরিশ্রমী হওয়ার যে মানসিকতা সেখান থেকে তোমাকে বিপদগামী ঠিক আছে বিপদগামী করে তুমি ধরো গর্ব প্রচুর প্রচন্ড কষ্ট বোধ করে দিন রাত এক করে পড়াশোনা করে নেট কোয়ালিফাই করেছো যারা পেয়েছো যখনই দেখবে এই গর্বটা তুমি করো এটা এটা গর্বটা তোমাকে করতে হবে নইলে কিন্তু যদি হয়ে যায় তখন দেখবে সেটা তোমার মধ্যে একটা জন্ম দেবে ধপাস করে সেখান থেকে ফেলে দেবে এবং এটা হয় এটা সবার মধ্যেই হটে হটেই এটা ব্যক্তির মধ্যে প্রত্যেকটা এখানে কেউ বলতে পারবেন যে তার মধ্যে এটা প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা এগুলো আমরা দেখতে পেয়েছি যে তিনি এগুলোকে ঠিক হিসেবেই দেখিয়েছেন সেই কারণে তিনি বারে বারেই আমরা

সিম্প্যাথিকে দেখাচ্ছে না প্রাইট কি করে সিম্প্যাথিকে দেখাতে পারে আমি নিজেকে নিয়ে গর্ব করছি মানে যুক্তিটাকে এখানে কিন্তু আমি এখানে এক প্রকার সিডিউস এটা একেবারে স্বাভাবিক কথা হ্যাঁ একেবারেই স্বাভাবিক কথা অর্থাৎ কোন যুক্তি এই যুক্তিটা হচ্ছে যে অন্যের ভালো হবে সেটার মধ্যে আমি গর্ববোধ করলে কি অন্যের ভালো হবে না এই কারণে আমরা দেখতে পাচ্ছি যুক্তি কিন্তু একেবারেই এখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু এটা কিন্তু ছিল যে প্রাইট ডাস্ট নট সিডিউজ রিজেন না প্রাইট রিজেন্স কে কিন্তু সিডিউস করে প্রাইড থাকলেই এখানে কিন্তু রিজন সেখানে কিন্তু প্রাইড থাকলেই সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু রিজনস থাকে সেখানে প্রাইড রিজনস থাকে প্রাইড না থাকলে আমরা দেখি প্রাইড না থাকলে সেখানে কিন্তু সিম্প্যাথি থাকে প্রাইড এবং সিম্প্যাথি মিলে আবার তিনি তো মিলে যেহেতু ব্যক্তির মধ্যে দেখা যায় তার আছে তার অর্থাৎ তার মধ্যে অ্যাকচুয়াল উইলও আছে তার মধ্যে রিয়েল উইলও আছে স্বাভাবিকভাবে এখানে ব্যক্তি এবং দুটোর কম্প্যাটিবিলিটি যখন ঘটবে সামঞ্জস্যপূর্ণতা ব্যালেন্স হবে তখনই কি হবে না তখনই জেনারেল উইল এই কথাগুলো তিনি বলেছেন থার্টি সিক্স কি বলেছে থার্টি সিক্স বলেছে হু ডিসক্রাইব রুশো এজ আ টোটাল ইটারিয়ান তো এটা হবে জেকব টালমন জেকপ টালমন আমি তোমাদের গতকাল বলেছিলাম যে ওনাকে আক্রমণ করা হয়েছে টোটাল ইটারিয়ান হিসেবে নামটা ভালো করে নোট করো টোটাল হিসেবে ওনাকে আক্রমণ করার কারণটা হচ্ছে কি এবং 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 এখানে আমরা দেখতে পাবো কি যে ট্যালমন ট্যালমন হ্যাঁ এখানে তোমরা বইয়ে যেটা আছে তোমাদের একটুখানি এটা কারেক্ট করে নাও তোমাদের রেফারেন্সে যেটা আমি সরি নোটটা যেটা দিয়েছি সেই নোটে এখানে রয়েছে আর প্রি কার্ডসর অফ মডার্ন টোটাল ইটারিয়ান বলা হয়েছে দেখো একদম শেষের পেজে চলে যাও শেষের পেজে দেখো এখানে লাস্ট সেকেন্ড লাস্ট লাইনটা পড়ো সেখানে সেকেন্ড সেকেন্ড লাস্ট লাইনটা পড়ো সেখানে দেখো লিখে আর প্রি কার্ডসার অফ মডার্ন টোটাল ইটারিয়ান সেখানে কোবানের নাম আছে সেখানে ট্যালন আছে ট্যালন না ওটা ট্যালমন হবে ঠিক আছে ট্যালমন ট্যালমন হবে ওটাকে কেটে এবং টেইলর আছে এই তিনজন তাকে কি করেছে না এখানে মডার্ন টোটালিটারিয়ান কেন বলেছেন গতকাল তোমাদের বলেছিলাম আবার আজকে বলে দিচ্ছি টোটালিটারিয়ান এই কারণে তিনি বললেন এক তো তিনি সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে রাখলেন কিন্তু কথাটা হলেন কোথাও গিয়ে তিনি কিন্তু লুপ হোল্ডটা রেখে দিলেন এবং এক প্রকার তিনি কি করলেন লেজিস্লেশনের ক্ষেত্রে এখানে জনগণকে ভ্যালুস দিলেন কিন্তু এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তিনি কিন্তু জনগণকে ভ্যালুস দিলেন না তিনি বললেন কি না জনগণের হাতে এখানে না আলটিমেটলি হবে আলটিমেটলি এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে সবাই সবাইকে নিয়ে আসলে আইন তৈরি করা যেতে পারে কিন্তু শাসন করা সবাইকে নিয়ে সম্ভব নয় সেই কারণে তিনি এখানে দেখতে পেলাম কি আলটিমেট এবং তিনি এটাও বললেন যে যদি এবং এবং যখন এই নিষ্ক্রিয়ভাবে যখন জনগণ থাকবে তিনি তখন বলার চেষ্টা করলেন তারা তখন স্টেটের আইডিয়ার মধ্যে থাকে যখন তারা এখানে অ্যাক্টিভ হয়ে পড়বে জনগণ তখন আমরা দেখতে পাচ্ছি কি যে তখন তিনি বলার চেষ্টা করলেন যে এখানে সোভরেন পাওয়ারের তৈরি অর্থাৎ এক প্রকার বলতে পারো কিছু মানুষকে দিয়ে শাসন তৈর করানো এবং যদি প্রয়োজন পড়ে তাহলে কি হতে পারে এই সোভরেন পাওয়ারকে ব্যবহার করতে পারে অর্থাৎ এক প্রকার ডেমোক্রেসিকে কিন্তু এখানে ভায়োলেটো করতে এই ডেমোক্রেসি তৈরি করা কানুনগুলোকে ভায়োলেটো করতে সর্বশক্তি তাদের এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এক প্রকার শক্তিশালী হওয়ার ক্ষমতা তিনি চালাকি করার চেষ্টা করলেন হ্যাঁ স্মার্টনেস দেখানোর চেষ্টা অবশ্যই করলেন কিন্তু কথাটা হচ্ছে আমি তোমাদের সাধারণ একটা কথা আগেও বলেছি এখনো বলছি সব কিছুর একটা লিমিটেশন আছে তুমি তুমি যদি বলো যে আমি শেষ কথা আমি সবকিছু আমি সব প্রমাণ করে দিতে পারবো তাহলে এটা ভুল কথা আমরা সব সময় বলি যে যুক্তি দিয়ে যেটা প্রমাণ হবে সেটাই মেনে নেব তুমি আর্গুমেন্ট দাও তুমি যুক্তি দাও যুক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারো তাহলে ঠিক হয়তো ওই মানুষটা যুক্তি দিতে পারছে না তার মানে এই নয় যে যুক্তি সেখানে নেই যুক্তি সেখানে অনেক আছে আর্গুমেন্ট রিজন সেখানে অনেক আছে বলা যেতে পারে অবশ্যই হয়তো ওই মানুষটার মাথায় আসছে না উনি হয়তো এতটা নলেজেবল নন কিন্তু সাধারণভাবে এটা বুঝে নাও যুক্তির একটা লিমিটেশন আছে ইম্পেরিসিজমেরও একটা লিমিটেশনস এটা তোমরা যখন কান্ড পড়বে তখন ভালো করে বুঝতে পারবে কারণ এই রেশনালিজম এবং এমপেরিসিজমের মধ্যে যে লুফহোলসগুলো রয়েছে সেই লুফহলসগুলোকে তিনি বাতিল করে ভালো জিনিসগুলোকে নিয়ে মাঝে একটা তিনি একটা রাস্তা তৈরি করার চেষ্টা করলেন পলিটিক্যাল ফিলোসফিতে যেটাকে বলা হচ্ছে আইডিয়ালিজমের ঠিক আছে মোরাল ফিলোসফি যেখানে সেখান থেকে কারণ কারণ বাস্তব সত্যটা ওটাই প্রমাণিত হয়েছিল ওনার কাছে যে যেদিকেই তুমি যে রাস্তাটিকে অ্যাডপ্ট করো না কেন রেশনালিজমেরই করো আর এম্পেরিসিজমেরই করো কথাটা হচ্ছে যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কোথাও কিন্তু পাবে না তুমি কোথাও গিয়ে তোমাকে সেখানে ডিপ্রাইভ হতেই হবে বঞ্চিত হতেই হবে স্বাভাবিকভাবে তিনি এই কারণে বললেন যে তাহলে সত্যের পথ আমি অবলম্বন এই কারণে তিনি ফিরে আসলেন কোথায় না সত্যের পথ অবলম্বন করে তিনি ফিরে আসলেন আইডিয়ার জায়গা ভাবনার জায়গায় এবং এই কারণে তাকে একটা বিখ্যাত ভাববাদী দার্শনিক এবং খুবই বিখ্যাত তার কারণ তিনি যুক্তি এবং এবং অভিজ্ঞতার মধ্যে এক প্রকার সমন্বয় সাধনা করবে যখন পড়াবো তখন দেখবে খুব মজা লাগবে যাই হোক

রিফিউজ করে কেউ যদি তাকে মানতে না চায় কেউ রিফিউজ যদি করে অমান্য যদি করে তাহলে কি বলছেন রুশো বলছেন বলছেন হি উইল বি টু ডু সো মানে বাধ্য বাধ্য করা তাকে আমরা সেটা করতে যে তাকে জেনারেল উইল মানতে বাধ্য করা হবে দিস মিনস নাথিং লেস দ্যান দ্যাট হি উইল বি ফোর্স টু বি ফ্রি এই জায়গাতেই এখানে অর্থাৎ জেনারেল উইল এক প্রকার কি বলা হয়েছে এবং আর্গুমেন্টও এটা দিয়েছেন তিনি যে এটা কেন মানুষ অবাধ্য হবেন আরো একটা কথা বলেছেন যে মানুষ কেন হয়তো এখানে জেনারেল চাইবেন না কেন মানতে চাইবেন এখানে বলেছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট উইল ফর্মুলা যদি আমরা মানুষকে বাধ্য না করি বলছেন যে যদি মানুষকে বাধ্য না করি এই জেনারেল তাহলে এটা একটা শূন্য একটা কিন্তু একটা সূত্র পরিণত হবে এর কোনো ভিত্তি থাকবে না বলছে তারপর ইজ জাস্টিফাইড বিকজ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ গিভেন হিজ প্রায়ার কনসেন্ট ফর বিং রিস বাই দ্য স্টেট

এখানে কি হবে মাঝে মাঝে মিথ্যে কিছু জিনিস হয়তো ব্যক্তির মধ্যে একটা বড় জায়গা করে নেবে অর্থাৎ ব্যক্তি হয়তো তার জীবনে জীবন পরিচালনা করতে গিয়ে এমন কিছু নোটিশ করবে সেটা হয়তো তার কাছে সত্য বলে মনে হতে পারে তার কাছে হয়তো খুব লাভজনক মনে হতে পারে কিন্তু দেখা যাবে সেটা হয়তো জেনারেল উইলকে হয়তো ভায়োলেট করবে সকলের স্বাভাবিক ইচ্ছেগুলোকে হয়তো ভায়োলেট করবে তখন সে হয়তো তার নিজের স্বার্থের কারণে কি হতে পারে যেহেতু সে পূর্ব শর্ত দিয়ে রেখেছে যে সে কি করবে না জেনারেল উইলকে মানবে কিন্তু এখন হঠাৎ করে সে দেখছে যে প্রলোভনে পড়ে গিয়ে যে সে এখন দেখছে এটাতেই আমার বেশি বেনিফিট বেরিয়ে আসতে যদি চাই এবং এটা হবে বেরিয়ে আসতে চাইবে এবং আমরা প্রত্যেক দিন এই জিনিসটা করি প্রত্যেক সকালে উঠে আমরা প্রতিজ্ঞা করি ঘুম থেকে উঠে আমরা এটা করব ওটা করব সেটা করব। একটা শিডিউল বানিয়ে রাখি কিন্তু তারপরে আমরা প্রলোভনে পড়ে গিয়ে সেই শিডিউল আমরা ব্রেক করে ফেলি কি ধরনের প্রলোভন শরীরে একটুখানি হয়তো ম্যাচ ম্যাচ করছে একটু ঘুমিয়ে নিই প্রলোভনে পড়ে গেলাম আমরা হয়তো দেখছি কেউ বিয়েবাড়িতে যাচ্ছে চলো আমি একটু বিয়ে বাড়িতে ঘুরে আসি আমরা হয়তো দেখছি যে ফোনে বেশ ভালো এখানে একটা বেশ সিনেমা রিলিজ করেছে এখন অ্যানিম্যাল রিলিজ করেছে চলো একটু অ্যানিম্যাল আমিও হয়ে একটু কিছুক্ষণ অ্যানিম্যালের জীবনযাপ এগুলো আমাদের কি করে আমাদের রাস্তাটা থেকে আমাদেরকে কিন্তু বঞ্চিত পারে আমাদের রাস্তা থেকে আমাদেরকে বিপদগামী ফলে মনেই হতে পারে যে আমি যে যেটা সকলের জন্য ভালো যেটা আমি করব বলে প্রতিজ্ঞা করেছি এটার থেকে আমি বেরিয়ে আসতে চাইছি এবার যদি আমার মনে হয় আমি কিছুটা নিজেকে প্রায়োরিটি দিতে গিয়ে বেরিয়ে আসতে চাইছি তো তাহলে তো অন্যদের তো ক্ষতি হবে তখন তিনি এখানে বলেছেন যে মানুষ এটা করবে এটা হতে পারে তখনই মানুষকে কি করতে হবে তখনই মানুষকে এখানে কম্পেল করতে হবে বাধ্য করতে হবে যে তোমাকে না এই জোর এই জেনারেল উইলের মধ্যেই থাকতে হবে জেনারেল উইলকে কিন্তু তুমি এখানে ভায়োলেট করতে পারবে না এখানে এটাই বলেছে এখানে এমং দ্য ফলোইং হু সাপোর্টস দ্য আইডিয়া অফ ফোর্স ফ্রিডম তো এটাই হচ্ছে ফোর্স ফ্রিডমের আইডিয়া যে তোমাকে জোর কিন্তু করতেই ঠিক আছে তার কারণ ওই যে বললাম যে মানুষ তো র্যাশনাল আমরা বলছি র্যাশনাল কিন্তু সবসময় তো সে আর ওই জেনারেল উইলের কথা ভাববে না সবাই আমি তোমাদের এটাও একটা আগেও বলেছি এই কথাগুলো যে আমরা সবাই হয়তো নিজের কথা ভাবি আমরা সবাই হয়তো সোসাইটির কথা ভাবি ঠিক কিন্তু না এটা কখনো কখনো আমি সোসাইটির কথা ভাবি সবসময় ভাবি না সোসাইটির কথা যখন ভাবছি ভাবতে ভাবতে সোসাইটি কেন্দ্রিক যেমন আমি তোমাদের বলেছি যে মানুষ যখন লিবারাল ছিল তখন লিবারাল আইডিয়ালিজিম যখন বেশ ভালো লাগছিল তাদের লিবারালিজিমই তারা ধরেছিল তারপরে দেখলি তখন দেখছি লিবারালিজমের বিষয়গুলো খুব খারাপভাবে প্রতিফলিত হচ্ছে তখন তারা সোশ্যালিজমের রাস্তায় চলে যাচ্ছে সোশ্যালিজমের রাস্তায় যখন দেখছে যে না সোশ্যালিজমের রাস্তায় আমরা বলেছি যে সবাই একতাবদ্ধ হয়ে থাকবো কালেকটিভলি আমরা সেখানে সমাজকে ভ্যালুস দিয়ে আমরা এগিয়ে যাব মানুষ যখন দেখছে যে না সেই সমাজের মধ্যে দিয়ে কি হচ্ছে না আমার তার নিজের উন্নতি হচ্ছে না তখন সে আবার বলছে যে না আমি সবাই একতাবদ্ধ আর থাকবো না আমি ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক ভাববো আমি লিবারালিজমে ফির যেখানে যেই লিবারালিজমে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত সম্পত্তিকে ভ্যালুস দেওয়া আমি সেখানে ফিরে আসবো তো দিল সোশ্যালিজম ভেঙে দিলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে ভেঙে দিয়ে তারা কি করছে না বেরিয়ে আসছে কোথায় না বেরিয়ে আসছে লিবারালিজমেরা আবার দেখবে একটা সময় হয়তো আসবে মানুষ লিবারেলিজম ভেঙে দিয়ে হয়তো সোশ্যালিজমের পথে হাঁটবে যেমন দেখছো পশ্চিমবঙ্গে এখন বামপন্থীদের হাওয়া এখন একটু শুরু করেছে এবং দেখবে কিছুদিন আগে অমিত শাহ এসে বলে গেলেন যে বিজেপি এখানে এত শক্তি কমে যাচ্ছে এবং বামপন্থীরা কেন উঠছে বিজেপির শক্তি কম হচ্ছে হোক তাতেও অসুবিধে নেই বামপন্থীরা যেন না কেন না ওঠে তার কারণ একমাত্র রাইট উইংয়ের বিপরীতে একেবারেই চূড়ান্ত বিপরীতে যারা আছে সেটা হচ্ছে লেফট উইং লেফট উইং এরই মানুষ লেফট উইংকেই মানুষ সমর্থন করবে আর না হোক এটা কিন্তু এটা 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 কিন্তু কিন্তু বলতে চক্র চক্র হবে হতে ঠিক আছে এখন দেখা গেল যে সেখানে হয়তো এই দুজন চক্রবর্তী আর বেঁচে থাকলো না বিমানবাবু বেঁচে থাকলো না কিন্তু হয়তো তাদের জায়গায় অন্য কেউ আসবে কিন্তু কালের চক্র বলছে এটা এটা কিন্তু হবে কারণ এটা হিউম্যান নেচারের মধ্যে এটা কিন্তু ইনবিল্ড হিউম্যান নেচারের মধ্যে কিন্তু এটা নেচার আজকে যেটা ভালো সেটা সে করবে কালকে যেটা ভালো সে আবার সে কালকে গিয়েই করবে আজকে যদি ভালো হয় তার সমাজকে সাপোর্ট করলে যদি সে সমাজের আইডিয়াগুলোকে সাপোর্ট করলে সোশ্যালিস্ট প্রিন্সিপালসগুলোকে সাপোর্ট করলে জেনারেল উইলের আইডিয়াগুলোকে সাপোর্ট করলে যদি তার যদি ভালো হয় তাহলে সে সেটাই করবে কালকে গিয়ে যদি দেখা যায় যে না সেটাতে আর ভালো হচ্ছে না তার ইন্ডিভিজুয়ালিজমসকে ভ্যালুস দিলে নিজেকে ভ্যালুস দিলে সেলফ উইশগুলোকে ভ্যালুস দিলে তার যে উন্নতি হবে তাহলে সে সেটাই করবে এবং এটাই করে তো যদি মানুষ এটা কখনো করে রুশোর বক্তব্য হচ্ছে যে সে যদি নিজেকে ভ্যালুজ দিতে চায় জেনারেল উইল থেকে বেরিয়ে আসতে চায় তাহলে তাকে কিন্তু কোর্স করা এটাই বলা হচ্ছে কোর্স ফ্রিডমের ধারণা যে আমরা যেভাবে তোমার স্বাধীনতা কল্পনা করছি তোমাকে সেটার মধ্যেই থাকতে হবে তুমি তাই বলছে কম্পেল ঠিক আছে বাধ্য করা হবে তাকে বোঝাতে পারলাম এই আইডিয়াটা এটাই আমার ক্ল্যারিটি আসছিল না এখানে বই ইউনোর মেটেরিয়ালসগুলো সত্যিই খুব ভালো তোমরা পড়বে দেখবে এবং কোয়েশ্চেন্স দেখবে তোমরা যেহেতু এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে পারো সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রচুর স্টুডেন্ট এখানে পড়াশোনা করে নোটস যখন তৈরি করা হয় প্রশ্ন যখন করা হয় তখন দেখবে এখান থেকে এখানকার মেটেরিয়ালসগুলোতে যেগুলো লেখা থাকে সেগুলো আলুস দেওয়া হয় এক প্রকার বলতে পারো যারা এই মেটেরিয়ালসগুলো লেখেন তারা বিভিন্ন একটা ফিল্ডের তারা কিন্তু এক একজন এক্সপার্ট কোয়েশ্চেন যখন তৈরি করা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা তৈরি করছে ওই তারা লিখছে কোয়েশ্চেন্সও তাদের কাছ থেকে চাওয়া হয় তারা তখন এই ধরনের পাঠায় তাদের মধ্যে থেকেই তখন অনেকগুলো অপশান একশোটা কোয়েশন হয় এগুলোই আমাদেরকে কাজেই এই চেষ্টা করবে এগুলোর মেটেরিয়ালসগুলো সুন্দরভাবে এবং কমন পাওয়া আটত্রিশ নম্বরে চলে আসো আটত্রিশ নম্বর কি বলেছে অনেকটা সময় চলে গেল আজকে কতজন ঠিক আছে বারো জন আচ্ছা চলো তারপরে কি বলেছে একচল্লিশ নম্বরে কি বলেছে অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোয়িং থিঙ্কার্স দ্য ইনস্টিটিউশন

তারা এক প্রকার প্রমিস করছে তারা এক প্রকার প্রতিজ্ঞা করছে যে তারা কি করবে না সকলে মিলে তারা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করবে তা সমাজ তৈরি করবে এক ধরনের প্রতিজ্ঞা এবং সোটার মধ্য দিয়ে সেটার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি সেটার মধ্য দিয়ে তারা সবাই কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় থাকবে তো প্রমিসের মধ্যে দিয়ে হয়েছে বিশ্বাসের জায়গা থেকে তো হয়নি বিশ্বাসের জায়গা থেকে এটা হয়নি এটা প্রমিস তাদের একে অপরকে তারা কি করেছে প্রতিজ্ঞা করেছে এই প্রতিজ্ঞাগুলো রিফ্লেক্টেড হয়েছে ওই এই সোশ্যাল কন্ট্রাক্টের যে প্রিন্সিপালসগুলো আছে হ্যাঁ সেই প্রিন্সিপালসগুলোতে কিন্তু তারপরে এখানে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে হপস এখানে এটাও আমরা গতদিন চর্চা করেছি আমি ছেড়ে দিচ্ছি এটাকে বিয়াল্লিশ নাম্বারে চলে আসো বিয়াল্লিশ নাম্বার কি বলেছে বিয়াল্লিশ নাম্বারে বলেছে এখানে বিয়াল্লিশ নাম্বারে বলেছে এখানে এটাও হপস লব রুশো এটাও আলোচনা হয়েছে এটাও ছেড়ে দিলাম আমি কন্ট্রাক্ট বলেছি তেতাল্লিশ নাম্বার কি বলেছে তেতাল্লিশ নাম্বার বলেছে দা কনসেপ্ট অফ ফোর্স টু বি ফ্রি আবার সেই একই জিনিস এসেছে তারপরে এখানে চুয়াল্লিশ নাম্বারে দেখো কি বলেছে চুয়াল্লিশ নাম্বারে বলেছে রুশো ফু কোনটাকে ফেভার করেছে তো মিক্সড ডেমোক্রেসিটাকে তুমি চুজ করেছো শুরুর দিকে আমরা দেখতে পাবো তার আইডিয়ার মধ্যে মিক্সড ডেমোক্রেসির ভাবনাটা যে একেবারে ছিল না তারা কিন্তু নয় মিক্সড ডেমোক্রেসির ভাবনাটাই ছিল কিন্তু যখনই তিনি এখানে বলার চেষ্টা করলেন না যে তিনি প্রত্যেকটা মানুষের পার্টিসিপেশন এনশিওর করতে চাইছেন লেজিসলেচারে তখনই দেখা গেল যে মিক্সড ডেমোক্রেসির আইডিয়াটা কোথাও হারিয়ে গেল গিয়ে এখানে ডিরেক্ট ডেমোক্রেসি কিন্তু এখানে এখানে কিন্তু জায়গা করে শুরুর দিকে মিক ডেমোক্রেসি ছিল ব্যাপারটা কিন্তু যখনই তিনি এই কথাটা বললেন যে তিনি প্রত্যেকটা মানুষের লেজিসলেশনে পার্টিসিপেশন চাইছেন তো স্বাভাবিকভাবে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বা আইন তৈরি করার কাজে যখন প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ তিনি সুনিশ্চিত করার কথা বলছেন তখনই সেটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি হয়ে যায় যেটা এই মুহূর্তে আমরা সুইজারল্যান্ডে দেখতে ঠিক আছে কিংবা দেখবে ব্রিটেনে যেটা রেফারেন্ডাম যেটা হলো ব্রেকজিটের ক্ষেত্রে তার কিছুই না ডিরেক্ট ডেমোক্রেসিরই এক প্রকার এক প্রকার কিন্তু উদাহরণ

দু একুশ সালে এখানে এসেছে দু হাজার তেইশ সালে আবার সেই একই গো এসে এসেছে তার উপরে আবার সেটা তোমরা পড়লে নেটে এসেছে কোথায় এসেছে এটা দেখো রাজস্থানে এসেছে দু তেরো সালে বারবার দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছে ভালো করে দেখবে এগুলো কিন্তু খুব কমন জি বারবার জানতে চাই আইডিয়া খুব সুন্দর ঊনপঞ্চাশ নাম কি বলছে হুই অ্যাম দা ফলোইং ইউজ দ্য একই কোয়েশন এটা দেখতে পেলাম মহারাষ্ট্রের দু হাজার আবার এসেছে রুশো এখানে কি বলেছে রুশো রুশো যা যাক ইনফ্লুয়েন্সড আছে রুশো কার দ্বারা এখানে প্রভাবিত হয়েছিলেন তো এটা লকের দ্বারা লক তার আগের ছিলেন তিনি সোশ্যাল কন্ট্রাক্টের আইডিয়া দিয়েছেন তিনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া দিয়েছেন কনস্টিটিউশনাল মনার্কির আইডিয়া দিয়েছেন তাই না সোশ্যাল কন্ট্রাক্টের আইডিয়া দিয়েছেন মানুষকে সেখানে পি সেখানে তিনি রেশনাল হিসেবে দেখানোর চেষ্টা করেছেন কনসেন্টের ধারণা তিনি সেখানে দিয়েছেন তো এই সমস্ত আইডিয়াগুলো তিনি থেকে ওরাললেস কিন্তু প্রভাবিত হয়েছিলেন ফরটি এইট এখানে কি দেখতে পাবো ফরটি এইট আমরা দেখতে পাবো হু সেট ভয়েস অফ দ্য পিপল মে বি দ্য ভয়েস অফ গড ভয়েস অফ দ্য পিপল মে বি দ্য ভয়েস অফ দ্য গড রুশ ছাড়া আর কে বলবে কালেক্টিভ ফর্মটাকে সমর্থন করবে কালেক্টিভ ফর্ম যদি মানে এখানে একটা জিনিস বোঝো যে ইন্ডিভিজুয়ালসের মধ্যে যদি এখানে ইন্ডিভিজুয়ালস যদি ওই হোলের যদি একটা ছোট্ট পার্ট হয়ে থাকে একটা যদি খুব কণা হয়ে থাকে তাহলে সমস্ত ইন্ডিভিজুয়ালসগুলোকে নিয়ে কি করা যেতে পারে একটা একটা ওই সমগ্রটাকে তৈরি করা যেতেই পারে সমগ্রটাকে তৈরি করা যেতে পারে মানে দুটো জিনিস তোমরা দেখবে বোঝাটা কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে খুব কঠিন কোন দুটো জিনিস একটা পুরো ইউনিভার্সটাকে বোঝা যেটা সত্য সেটা আর দ্বিতীয় হচ্ছে হিউম্যান নেচার কখনো নোটিস করে দেখেছো এই জিনিসটা যে হিউম্যান নেচার কখনো তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গায় তুমি আরও এরকম দশ গুণ দশ কোটি জিনিস এরকম তুমি মেশিন তৈরি করে নাও না হিউম্যান বিংকে কখনো রিপ্লেস করতে পারবে না কখন এটা যদি এটা মাথায় রাখবে এটা একটা বিষয় যেটা রিসেন্টলি বলছেন নামটা ওনার হচ্ছে ইম্যানুয়েল ম্যানুয়েল ক্যাস্টেল বলেছেন তার নেটওয়ার্ক সোসাইটি গ্রন্থে বলেছেন তিনি তোমাদের বলছিলাম ওনার নামটা এটা পরীক্ষায় এসেছে ওনার বইটা এবং আমার রিসার্চের আমার দেখবে যে হচ্ছে প্রধান থিওরিটিক্যাল ফাউন্ডেশন হচ্ছে সেখানে নেটওয়ার্ক সোসাইটি বলে যে নেটওয়ার্ক সোসাইটির যে থিওরি যেটা তিনি তৈরি সে থিওরিতে তিনি এখানে বলেছেন যে মানুষের হাতে যতদিন পর্যন্ত ভোটিং রাইটসটা থাকবে ভোটিং রাইটস এবং সংখ্যায় যেটা যত বেশি হবে হ্যাঁ পাঁচ বছরের জায়গায় যদি পরপর দু বছর অন্তর অন্তর ভোট হয় তাহলে সেটা আরো অনেক ভালো যাই হোক মানুষের হাতে যতদিন ভোটিং রাইটসটা থাকবে ততদিন মানুষ এখানে কি করতে পারবে ততদিন মানুষ এখানে তার নিজের স্বাধীনতা নিজের অধিকারগুলোকে এখানে এক প্রকার বুঝতেই পারছো যে এখানে আর কি ব্যক্তির মধ্যে যে যে বিশেষত্বটা আছে সেটা আর কিছুই এটা যদি কালেকটিভ ফর্ম আমরা করার চেষ্টা করি তাহলে কিন্তু এই আমরা কোন পড়তে পড়তে গিয়ে গিয়ে পড়লাম পড়লাম বলো এটা এটা আমরা হচ্ছে যে ব্যক্তির মধ্যে যেটা আছে সেটা কিন্তু মানে পার্টিকুলারগুলোকেও ইগনোর করা যায় না এটা প্লেটো পার্টিকুলারগুলোকে ইগনোর করেছেন যে তিনি বলেছেন যে পার্টিকুলারকে বুঝে তুমি হোলটাকে কি করে বোঝার চেষ্টা করছো সম্ভব নয় কখনো কিন্তু এটা একেবারে সত্য কথা যে পার্টিকুলারকে দিয়েও কিন্তু যেতে পারে অন্যতম কারণ হচ্ছে ইউনিভার্সটাকে বোঝাটা যেমন খুব কষ্টসাধ্য সম্ভব নয় সেটা হয়তো আমাদের মানে লক্ষ কোটি বছর আরও হয়তো লেগে যাবে সেটাও আমরা তাও সত্যি আমরা পৌঁছতে পারি না কোন নিয়মে চলছে এই পৃথিবী কোন নিয়মে চলছে এই সৌরজগৎ আমরা হয়তো বুঝে উঠতে পারবো না এই গ্যালাক্সি কোন নিয়মে চলছে আমরা হয়তো ধরতে পারবো না ঠিক আছে কত লক্ষ কোটি এর মধ্যে নিয়মের মধ্যে নিয়ম আছে আমরা হয়তো সেখানে পৌঁছতেও পারবো না যেমন আমরা দেখবে যে এরই একটা ছোট্ট কণা মাত্র হচ্ছে মানুষ এরই একটা ছোট্ট কণা বলতে পারো একটা বিন্দু মানুষ সেই মানুষটাকে বোঝাটা কিন্তু এত সহজ কথা না পৃথিবীর পথ পৃথিবী মানে মানে কি বলবো যে যুগের পর যুগ চলে যাবে লক্ষ কোটি বছর অতিক্রম হয়ে যাবে কিন্তু মানুষকে বোঝাটা এত কিন্তু হিউম্যান নেচারটাকে বোঝাটা এত কিন্তু যতই মেশিন এখানে উৎপত্তি হোক না কেন সেই এটাও মাথায় রাখবে সেই মানুষ মেশিনটা কিন্তু মানুষই বানাচ্ছে কাজেই সেটারও একটা লিমিটেশন সারা জীবন থাকবে এবং মানুষই সবসময় কিন্তু প্রায়োরিটি পাবে তো এটা আমরা একেবারে সার্বিক সত্য দেখে নিতে পারি যে সমস্ত ব্যক্তিগুলোকে মিলিয়ে যদি দিই আমরা তাহলে সেটা এক প্রকার ওয়ার্ডের ভয়েস বেরিয়ে আসে তো গড আর কি চাই গড আর কি সার্বিক সত্য কালেক্টিভ হোল এবং সেটাই সত্য তো সেই সত্যটা কিন্তু অর্থাৎ ছোট ছোটো 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 সত্যগুলোকে মিলিয়ে সার্বিক সত্যটাতে আমরা কিন্তু এটা রুশও এক প্রকার এখানে বলার চেষ্টা করেছেন ডিরেক্টলি তিনি এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন ইগনোর মেটেরিয়ালসে তোমরা দেখবে এটা কিন্তু সুন্দর করে আমাদের একটা মেটেরিয়ালস আমি পাঠিয়ে দেবো যদি কখনো পড়বে এখানে দেখবে ইগনুর মেটেরিয়ালসে এখানে লেখা আছে কেস নাম্বার দেখবে 113 যেটাতে দেব কেস নাম্বারটা মনে রাখো পরে জেনে এই ক্রিটিক্যাল অ্যাপ্রিশিয়েশনস উপরে একটা লাইন রয়েছে খুব এখান থেকে এটাকে কর দ্যাট মুভমেন্ট देयर इज अ মাস্টার देयर इज নো লঙ্গার আ সভরান देयर इज अ মাস্টার देयर इज নো লঙ্গার আ সভরান যখনই কি হবে না মাস্টারের উৎপত্তি হবে তখন এখানে কে ঠিক আছে মাস্টারের উৎপত্তি হওয়া মানে হচ্ছে কি যে একজন সার্বভৌম ক্ষমতা ক্ষমতাশালী মানুষ যেটা যেটা যে আইডিয়াটা বলতে পারো এক প্রকার ওই হবস তৈরি করেছিলেন মাস্টার্স তিনি মাস্টার মাস্টার বলে তাকে স্বীকার করছে সর্বশক্তিমান বলে তাকে স্বীকার করছে কিন্তু রুশের আইডিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি তিনি বলছেন যখনই মাস্টারের আইডিয়া তৈরি হবে তখনই আর মাস বলে কিছু থাকবে না আর কিন্তু এখানে মানুষের ইচ্ছের আর কোনো প্রতিনিধিত্ব থাকবে না যাই তারপরে লাইনে তিনি এই কথাটি বলেছেন ইট ইজ অনলি দ্য ভয়েস অফ দ্য পিপল দ্যাট ইজ দ্য ভয়েস অফ গড লাইনটা এখান থেকে কপি করি দেখে নাও এটা সুন্দর করে কর্ণাটকের কোয়েশ্চেন্সে কর্ণাটকে এটা এসেছে কোনো থেকে এটা আমরা কিন্তু পেয়েছি ফর্টি নাইনে তোমরা এখানে দেখো ফর্টি নাইন কী বলেছে কনসিডার দ্য স্টেটমেন্ট উইথ রিগার্ড এখানে ঠিক বলেছে নাও কেন দুই ঠিক অল ইন্ডিভিজুয়াল কমিউনিটি শুড বি ইন দ্য ল মেকিং অল ইন্ডিভিজুয়ালস ইন দ্য পলিটিক্যাল কমিউনিটি শুড বি ইন ল মেকিং অল ইন্ডিভিজুয়ালস ইন দ্য কমিউনিটি অল ইন্ডিভিজুয়ালস ইন দ্য পলিটিক্যাল কমিউনিটি শুড বি ইনভলভ ইন দ্য ল মেকিং হ্যাঁ এটা তো তোমাদের তখন থেকেই বলে আসছি আমি প্রত্যেকটা মানুষকে তিনি কি চাইলেন প্রত্যেকটা মানুষকে তিনি চাইলেন এখানে যে আইন তৈরি করার কাজে তারা অংশগ্রহণ করে অর্থাৎ লেজিসলেশনে তারা অংশগ্রহণ ঠিক আছে তো এখানে রাজনৈতিক যে কমিউনিটি প্রত্যেকের জন্য যে এখানে নিয়ম তৈরি হচ্ছে হ্যাঁ প্রত্যেকের স্বার্থের যে একটা প্রতিফলন রাজনীতি মানে আর কিছুই না রাজনীতির কথার অর্থ হচ্ছে স্বার্থ এবং উদ্দেশ্যের যে একটা মিলবন্ধন সেটাকেই বলা হচ্ছে বা একটা হারমোনি সেটাকে এখানে কিন্তু পলিটিক্স বলা তাহলে ওই তাদের নিয়ে যে পলিটিক্যাল যে কমিউনিটিতে তৈরি হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বার্থ এবং উদ্দেশ্যের সংমিশ্রণে যে কমিউনিটিটা তৈরি হচ্ছে সেই কমিউনিটি আর কিছুই হবে না সেটা কি বলছে সেটা ইন্ডিভিজুয়ালকে নিয়েই তৈরি হবে এবং এখানে তারা প্রত্যেকে কি করবে আইন তৈরি করার কাজে অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি তখন থেকে বলে আসে তাহলে এটা তো ঠিক এটা তো তিনি বলেছেন দ্বিতীয় কি বলছে দ্বিতীয় বলছে পিপল দেলস উড বি দ্য অথরিটি পিপল উড বি উডবি অথরিটি পিপল দেমসেলভস উড বিদ আসবর অথরিটি এখানে মানুষের হাতেই তিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন যে মানুষ নিজেরাই চুক্তি করলো চুক্তি করে নিজেরাই নিজেদেরকে সোবরেন বানিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি সোবরেন অথরিটি তারা নিজেদের হাতে অর্পণ তিনি বলছেন ক্ষমতা মানুষ নিজেকে নিজেরাই দিয়ে দিই তাহলে এই দুটো তো ঠিক পাচ্ছি আমরা তিন আর চার কেন ভুল বলেছে এখানে দেখে না না এখানে বলেছে এ নাম্বার এক আর দুই হ্যাঁ ওটা তো ঠিক তিন আর চার কেন ভুল বলেছে দেখো তিন আর চার ভুল বলেছে দেয়ার ইজ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য স্টেট এন্ড দা অ্যান্ড দ্য কমিউনিটি না তিনি কোনো পার্থক্য সেখানে কিন্তু করেননি সম্প্রদায় এবং স্টেটের মধ্যে পার্থক্য না যাকে এখানে সম্প্রদায় বলছেন তাকেই সেখানে স্টেট বলছেন কিছুক্ষণ আগে বলছিলাম পার্থক্য তিনি বিশেষ কিছু করেননি মানে করেন বলছেন যারাই এখানে জনগণ তারাই সো যারাই তারাই তারাই স্টেট তারাই কমিউনিটি তারাই কিন্তু এখানে হিসেবে তাই হিসেবে সেই হিসেবে দেখার চেষ্টা করেন হ্যাঁ এটা আমরা পেলাম তাহলে এটা ইস ডিস্টিংশন বিটুইন দ্য এটা তো করেননি তিনি পার্থক্য তিনি করেননি কারণ ভুল পাচ্ছি চার নম্বর কি বলছে দেয়ার ইজ আ ডিসংশন বিটুইন দা সরকার অ্যান্ড জনগণের মধ্যেও বিশেষ পার্থক্য জনগণেরই হাতে তিনি ক্ষমতা পরিষ্কার নয় ধারণাটা তার যে কি বলতে চাইছেন বোঝাতে চাইছেন এখানে পরিষ্কার করে জায়গাটা আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু তারপরও পার্থক্য তিনি করেননি করে নিয়েছেন এক প্রকার জনগণই সরকারের ভূমিকাটি পালন এটা আমরা দেখতে পঞ্চাশ নম্বরে কি বলেছে পঞ্চাশ নম্বরে এখানে বলেছে হাউ ডাস রুশো ডিফাইন জেনারেল উইল এটা টোটাল সাম টোটাল অফ দ্য রিয়েল উইল তখন রিয়েল উইলের একটা সাম এটা দেখতে পাচ্ছো একান্ন নম্বরে কি বলছে দেখো একান্ন নম্বরে ম্যাচ করতে বলেছে এখানে দেখো এন পার্ক এটা তোমাদের এর আগের দিনও চর্চা করেছি এখানে শুধু রুশোটা দেখে নাও রুশো কোনটা হবে রুশো এখানে বলেছে যে রাথলেস এখানে বলছে রাথলেস এন্ড ক্রিটিসিজম অফ এইটিন সেঞ্চুরি ফ্রেন্স সোসাইটি হ্যাঁ যে তোমাদের বলেছিলাম যে ফ্রেন্স রিভলিউশন যেখান থেকে তৈরি হলো বলছে যে ফরাসি সমাজে সেই সময় তিনি কিন্তু সেই সময়কার ফরাসি সমাজে সমাজ ব্যবস্থা

একটা মাউস পড়াবো তখন যাই হোক তারপরে এখানে চলে আসো তারপরে এখানে ফিফটি এইট কি বলেছে দেখো ফিফটি এইট বলেছে হুইচ অ্যাকর্ডিং টু হুশো ইজ দ্য ফার্স্ট মডেল অফ পলিটিক্যাল সোসাইটিস ফার্স্ট মডেল অফ পলিটিক্যাল সোসাইটি কেন ফ্যামিলি তিনি বলে ফ্যামিলি এখানে আমরা দেখি একটা বই এখানে নূর বইয়ে এখানে আছে আচ্ছা আচ্ছা এখানে লেটার ম্যান বিগেন টু বিল্ড শেল্টার এখানে বলেছে দেখো এখানে দ্য স্টেট অফ নেচার

রিয়েল সমাহার তো এইরকম আমার মতো আমি মি আরো একজন মি আরো একজন মি এরকম করে হাজার হাজার মি কমন মি বলেছে এখানে আর কমন মি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই এখানে সমাহারে কি হয়েছে না প্রত্যেকের সমাহারে এখানে অল অব দা অ্যাভাব কমন মি মানে এখানে এটা তোমরা এক প্রকার এইভাবে নাও যে কমন মি মানে সেটা হচ্ছে কিন্তু জেনারেল এটা কিন্তু ওই রিয়েল উইল গুলোর কথা বলা এটা কিন্তু কোন রকম অ্যাকচুয়াল উইল কমন মি কে এখানে তোমরা কমন এখানে তোমরা রিয়েল উইল থেকেই দেখো আর নইলে দেখো এটা ভুল হবে উত্তরটা তার কারণ হচ্ছে রিয়েল উইলটাও ঠিক হবে এই নাম্বারটা রিয়েল উইল দ্য ইন্ডিভিজুয়াল এটাও যদি ঠিক হয় তাহলে এ আর বি হওয়া উচিত ছিল কিন্তু অপশন তো এরকম নেই এই কারণে সিটাকে আমাদেরকে কমন এখানে প্রপার হয়নি ওয়ার্ডটা এটাকে চেঞ্জ করে নেওয়া উচিত আমাদের এটা হওয়া উচিত কি মানে এখানে কমি অফ বলা উচিত রিয়েলমি এটা বলতে পারো রিয়েলমি রিয়েলমি তবেই গিয়ে অলফ দেওয়া এটা সঠিক দেখে নিও একটুখানি ফিফটি সেভেন কি বলেছে দেখো ফিফটি বলেছে অ্যাকর্ডিং টু রুশ ফ্রিডম ইজ দ্য রিয়েলি হোয়েন ফ্রিডম অ্যাকর্ডিং টু রুশ ফ্রিডম ইজ দ্য রিয়েলিটি হোয়েন ফ্রিডম ইজ দ্য রিয়েলিটি হোয়েন কি বলেছে উত্তর বলেছে পিপল ডিরেক্টলি অ্যান্ড অ্যাক্ট অ্যাক্টলি টেক পার্ট ইন দ্য প্রসেস অফ ল মেকিং হ্যাঁ যে এখানে বলছে স্বাধীনতা তখনই এখানে বাস্তবে পরিণত হবে যখন কি হবে যে মানুষ নিজে যখন সে কি করবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে অর্থাৎ আইনের আইন তৈরি করার প্রক্রিয়ায় অংশগ্রহণ ঠিক আছে তো এটা তো স্বাভাবিক কথা তো আমরা দেখলাম নইলে কি করে স্বাধীনতা না তারা রাজার হাতে তুলে দিল সেই কারণে তাদের স্বাধীনতা সুরক্ষিত হয়নি সেখানে রকের কনসেপ্টে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে সারা লেজিসলেচারের হাতে তুলে দিল তারা এক্সিকিউটিভের হাতে তুলে দিল তো সেখানেও এতটা বেশি সুরক্ষিত হলো না তিনি আরো হোয়াইড লেভেলে এসে বলার চেষ্টা করছেন যে এটা স্বাধীনতা বাস্তবে তখনই এখানে মানুষ এনজয় করতে পারে যখন তারা কি করবে নিজেরাই সেই স্বাধীনতার নীতিগুলো নিয়মগুলো তৈরি অর্থাৎ আইনটা তৈরি করে স্বাভাবিকভাবে এখানে বিটা সঠিক আঠান্ন নম্বরে চলে আসে আঠান্ন নম্বর কি বলেছে এখানে জন স্টুয়ার্ট মিল টুশো ইজ বার্লিন জন রলস তো এটাও আমরা এটাও বোধ আমরা চর্চা করিনি আমরা জন রুশোটা কি বলেছে দেখো রুশো এখানে হবে আমাদের এখানে দেখতে পাবো এখানে হাম প্রিন্সিপালস যেটা আছে দেখো এখানে দুই নাম্বারে এখানে এই দুই নাম্বারটা হওয়া উচিত এখানে জন স্টুয়ার্ট মিল এতে এখানে টু হওয়া উচিত কি বলেছে দ্য অনলি জাস্টিফিকেশন ফর রেস্ট্রিক্টিং ইন্ডিভিজুয়ালস ফ্রিডম ইজ টু প্রিভেন্ট হার্ম আদার্স যে এখানে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির যে স্বাধীনতা সেই স্বাধীনতা উপভোগ করতে মানুষকে তখনই বাধা দেওয়া উচিত যখন দেখা যাচ্ছে সে তার নিজের উপভোগ করা স্বাধীনতা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অন্যকে যখন হার্ম করছে তখনই এই কথাটা কে বলেছিলেন অর্থাৎ এই সেলফ রিগার্ডিং আসপেক্ট আদার রিগার্ডিং অ্যাসপেক্ট জন স্টুয়ার্ট মিল বলেছিলেন যে মানুষের স্বাধীনতা সেগুলোই মানা যাবে যেটা হয়তো তার নিজের উন্নতি করবে অন্যকে ক্ষতি করবে না তো সেটা সেলফ রিগার্ডিং অন্যকে যখন ক্ষতি করবে তখন সেটা আদার রিগার্ডিং যে ও তোমার স্বাধীনতা অন্যের ক্ষতি করছে এটা কিন্তু যাবে এটাই হচ্ছে সেলফ রিগার্ডিং আদার রিগার্ডিং এর কনসেপ্ট এতে এখানে টু হবে বিতে এখানে তাহলে কোনটা হবে বিতে এখানে হবে এখানে এটা ছাড়ো একটুখানি কঠিন লাগছে এখানে পড়লে বোঝা যাবে দাঁড়ো আসছে কি ইজা পারলি নেগেটিভ লিবার্টি পজিটিভ লিবার্টির ধারণা তোমরা জানো এখানে আছে কিছু হোয়াইল নেগেটিভ এই আছে দেখো হোয়াইল নেগেটিভ লিবার্টি ইজ নন ইন্টারফিয়ারেন্স পজিটিভ লিবার্টি ইজ সেলফ মাস্টারি পজিটিভ লিবার্টি সেলফ মাস্টারি তো এটা তো ইজা সি সিতে এখানে তো ফোর হবে তাহলে দুটো আমাদের বেরিয়ে গেল এতে আমাদের দুই হলো আর সিতে আমাদের এখানে কিন্তু ফোর হলো ঠিক আছে দুটো ধারণা তিনি দিয়েছিলেন তারপরে চলে আসো জন রলস জন রলস আইডিয়ার মধ্যে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে জন রলস আমরা এখানে কি পাবো ইচ পারসন ইজ এন্টাইটেল টু দা গ্রেটেস্ট পসিবল লিবার্টি কম্প্যাটেবল উইথ দা লাইফ শব্দগুলো সঠিক উত্তর বলার চেষ্টা করেছে হচ্ছে কিন্তু সিতে এটা ডিতে আমাদের কি ওয়ান হওয়া উচিত ডি তে যদি ওয়ান হয় তাহলে আমাদের কিন্তু ডি তে এটা ডি তে আমাদের সঠিক আমাদের ডি হয়ে যাবে ওয়ান ডি ওয়ান যদি হয় ইস পার্সন ইজ এন্টাইটেল টু দ্য গ্রেটেস্ট পসিবল লিবার্টি কম্প্যাটিবল উইথ আ লাইক লিবার্টি এটা বোঝাবো আর জন রলস রুশো তাহলে এবার এটা বেরিয়ে আসলো কি লিবার্টি ইস অবিডিয়েন্স টু আ ল ওয়ান প্রেসক্রাইব টু ওয়ান্স হ্যাঁ এটা তো ঠিকই এই যে দেখো বল লিবার্টি ইস টু আ ল লিবার্টি মানে একটা আইনকে মানা মান্য মান্যতা দেওয়া কোন আইনটা যে আইনটা তারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করেছে ওয়ান প্রেসক্রাইব টু ওয়ান সেলফ একজন নিজেই সেটাকে প্রেসক্রাইব করেছে মানে তৈরি করেছে নিজের জন্যই তৈরি করেছে তাহলে এই কথাটা আমরা দেখতে পাচ্ছি রুশোর সঙ্গে যেই যে এক প্রকার বলতে পারো যে মানুষ নিজেরা আইন তৈরি করবে নিজের জন্য যে লেজিসলেচারের কথা তোমার একটুখানি পড়তে হবে পড়লে শব্দগুলো একটুখানি পরিষ্কার হবে তো বিতে আমাদের এখানে তিন কিন্তু বেরিয়ে আসে তে তিন এখানে হয়ে গেলে সি ইজ দ্য রাইট আনসার তবে এটা সত্যি দেখে নিও 59 দেখো কি বলেছে 59 বলেছে এখানে হুইচ অফ দা ফলোইং ইজ নট আ ফিচার অফ রুশোস पॉलिटिकल থট রুশোর রাজনৈতিক চিন্তার কোনটা বৈশিষ্ট্য নয় তো রাজনৈতিক চিন্তার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস এমং মেন এখানে বলেছে রিজন ইজ দ্যান ইননেট কোয়ালিটি ইন দা ইন্ডিভিজুয়াল রিজন ইজ দা রিজন ইননেট কোয়ালিটি ইন দা ইন্ডিভিজুয়াল রিজন ইজ দা ইননেট কোয়ালিটি না ইননেট কি করে হতে পারে ইননেট মানে হচ্ছে একেবারে নিজের শরীরের সঙ্গে জড়িত যেটা একেবারে নিজের জন্মের সঙ্গে সঙ্গে যেটা আসে বলতে পারে সেটা রিজেন্সও নয় তিনি এখানে কি বলেছেন রিজেন্স পরবর্তীকালে তৈরি হয়েছে রিজেন পরবর্তীকালে তৈরি হয়েছে এবং এই রিজেনই কি হয়েছে মানে জন্মের পর এসে মানুষ রিজেন্স তৈরি করেছে রিজেনের উপর নির্ভর করে কি করেছে এবং বলতে পারো প্রকৃতির রাজ্যে এই রিজেন্স ছিল না এই কারণে তিনি সেটাকে স্বর্গ বলেছেন অনেক পরে এসে এই রিজেন তৈরি হয়েছে তাহলে কাজে এটা ইননেট কি করে হতে পারে এটা কিন্তু ইননেট হবে না ঠিক আছে তো এটাই এই কারণে ভুল তো এটাই এখানে ভুলটা খুঁজতে বলেছে এটা ভুল বাকিগুলো তো ঠিক বাকিগুলো ঠিক একটুখানি দেখে নিয়ে আমি আর যাচ্ছি না অনেকটা হয়ে গেছে ত্রিস নাম্বারে দেখে নাও কি বলছে কালপপার কালপপার কনসিডার রুশো টু বিয়া প্রি কার্সার অফ কালপপার কনসিডার রুশো টু বিয়া প্রি কার্সার অফ এটা হচ্ছে টোটাল ঠিক আছে টোটাল লিটারিয়ান হিসেবে তাকে তিনি দেখেছিলেন হ্যাঁ যেটা তোমাদের এতক্ষণ আইডিয়াগুলো বলছিলাম দেখেছেন কালপপারও তিনি লিটার হিসেবে ঠিক আছে কালপপারের নামটা এতদিন বলে আসছে তাও ভুল করলে কমন নাম তারপরে কি বলছে ফর রুশো আর থিঙ্কিং ম্যান ইস ডিপ্লাইভড রিপিট কোয়েশনস্ট রিপিট কোয়েশনস আর এটা দেখো রিপিট কোয়েশন গুজরাটে এসেছে দেখো নেটেও এসেছে মহারাষ্ট্রের কোয়েশন লাস্ট এটা হচ্ছে কি হু এমং দা ফলোয়িং ইউজ দ্য এক্সপ্রেশন ফোর্স টু বি ইন কানেকশন উইথ দ্য নোশন অফ লিবার্টি অফ দ্য ইন্ডিয়া তো আবার রিপিট তিনটে কোয়েশন তোমাদের ছাড়া পড়েছে ছাড়া পড়লো কোথায় কোয়েশন এখানে হয়তো কোনো কারণে আসেনি দেখেনি এখানে তিন নাম্বার কোয়েশন ছত্রিশ নম্বর একটা কোশ্চেন ছিল সেটা আসেনিটা দেখে নাও কোন কোন নাম্বার গুলো আসে ছত্রিশ নম্বরটা দেখুন আসেনি ছত্রিশ তিন আঠারো আর ছত্রিশ দেখি এটা তোমার ওড়ালি আনসার

আছে আর টু স্টেটমেন্ট অন ইজ লেভেল আমি বলবো আমার যেটা মনে হলো ছত্রিশটা বাদ গিয়েছে আর আটচল্লিশ আর ঊনপঞ্চাশ যে কোশ্চেনটা সেটা পঁয়ষট্টি নম্বরে যে কোশ্চেন সেম কোশ্চেন রিপিট আছে পর আটচল্লিশ আর ঊনপঞ্চাশ ওই দুটো মনে হয় বাদ গিয়েছে আমার যেটা মনে হলো বলছি একটু আচ্ছা যাই হোক আমি তোমাদের টেক্সট করে দেবো পরে শুধু আরেকবার এটা আমি পরীক্ষাটা দিয়ে দিই পরীক্ষাটা আরেকবার দিয়ে দিই হয় মানে এটা জাস্ট ওই কোয়েশন তিনটেই অন করো লাস্টের কোয়েশনসটা চুজ করো সাবমিট করো যে তিনটে ভুল আছে ওই তিনটে আর লাস্টের কোয়েশনটা সাবমিট করো যাই হোক আমি ওটা তোমাদের পরে করে দিচ্ছি দেখে তোমাদের বলে দেবো নাম্বারগুলো বলো এবার যদি তোমাদের কারো কোনো কোথাও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে যদি কোনো অভিযোগ থাকে সাজেশন থাকে কোয়ারিস থাকে যা আছে আর আর বলো কতটা বিরক্ত কর ভালো লেগেছে ভালো লাগেনি কনসেপ্ট হয়েছে হয়নি বলো বলছিলাম যে আমার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের সবকটাই সলভ করা হয়ে গেছে কিন্তু অনেক প্রশ্ন আছে যেখানে মানে প্রশ্নটাই নেই অপশন চুজ করার অপশন আছে লেনিন থেকে অনেক প্রশ্ন নেই মানে এই রকম হয়েছে আমি সেগুলো স্ক্রিনশট মেরে রেখেছি আপনাকে পাঠিয়ে দেব আপনি একটু কারেকশন করে দেবেন হ্যাঁ দাও কাজ চলছে হ্যাঁ নিশ্চয় ওগুলো তুমি পাঠিয়েও ও নতুন কাজ চলছে তো হয়েছে ওগুলো চেক করার সময় পাইনি পাঠিয়ে দিও আমি ওগুলো এডিট করে দেবো তারপর তুমি ওটা তুমি সেকেন্ড টাইম করতে আর বলো বিরক্ত হইনি ক্লাস ভালো লেগেছে আজকে আজকে আছে গঙ্গা আজকে এখন বইয়ে যায়নি গঙ্গা এখন আমাদের জন্য দাঁড়িয়ে আছে যাই হোক বল গঙ্গা কেমন লেগেছে মন খুলে বল অনেক দিন পর ক্লাস করলি তো ভয়ে ক্লাস করিস না বলিস এরা তো ভয় পাচ্ছেন ক্লাস ভালো লেগেছে আমি কোশ্চেন স্টল সলভ করে এখানে দেখছি এখন হুম পারফেক্ট

বিরক্ত হয়নি ভালো লেগেছে যেগুলো মানে আমার সংশয় একটু হচ্ছিল সেটা ভালোভাবে বুঝতে পেরেছি এমনি অসুবিধা হয়নি তবে আপনি যে মিরোর থিওরি যেটা বললেন যে মানে যেভাবে লিঙ্কটা করালেন ওই ওই ক্ষেত্রে আমার একটু মনে হলো যে উনি তো মানে হচ্ছে কি মানে লকের কথা বললেন যেখানে উনি তো মনকেই গুরুত্ব দেয়নি বা মনের মনকে সেখানে স্বীকারই করেননি যে ক্ষেত্রে আমরা প্লেটোর কথা বলতে পারি যে প্লেটো স্বীকার করেছিলেন যে পঞ্চ ইন্দ্রের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি না কিন্তু মন দিয়েও আমরা সত্য আহ কে আরো ভালোভাবে বুঝতে পারি কিন্তু হবস তো মনের বিষয়টাই বলেননি তাহলে ওর সঙ্গে কিভাবে এই থিওরিটা মানে অ্যাপ্লিকেবল হচ্ছে এটা আমার ক্ষেত্রে বুঝতে একটু

হ্যাঁ স্যার ভালো লেগেছে না না স্যার ভালো লেগেছে স্যার স্যার আমার তো খালি এই চিন্তা যে কলেজের পড়াই এই আমি কি করব এখন সেমিস্টার আসছে ডুবে যাচ্ছি স্যার আগেই বলেছিলাম এটা তুমি দেবে একটা সময়কে মনে হয় পড়ছে হ্যাঁ হ্যাঁ

নাহ তাহলে আমার ওয়েস্টার্ন পলিটিক্যাল এ না মানে একটু ভালো লাগে না বোর হয়ে যায় আমি পড়তে। বোর হয়ে যাও সহজ বইগুলো পড়তে হবে আর ক্লাস গুলো আগে শুনতে হবে তারপর বইটা পড়বে তাহলে দেখবে বোর লাগবে না লাগে। উল্টো করে পড়ো জন্য তোমার মানুষ কোথায় বোর হয় জানো মানুষ কোথায় এনার্জি পায় না এনার্জি হারিয়ে ফেলে। বোর হয় এনার্জি লাগে যেটা হচ্ছে সে সহজ ভাবে নয় যেটা কঠিন ভাবে পড়া যেটা সম্পর্কে আগে সে ভয় তৈরি করে রাখে নিজের মধ্যে হ্যাঁ কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো সেটা হয়েছে যে ভাল লাগে না তাই এখন প্র্যাকটিস করবে বা কম সময় দাও সেটাকে তো প্রত্যেকটা টপিককে সমান দিতে হয় এবং বই যখন পড়বে সবার আগে চেষ্টা করবে অ্যানালিটিক্যাল কোনো বেই না যতই বলুক আমাকে যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে যদি ভালো বই বলে কেউ যদি দুর্গা দুর্গাদাস বসু কোনোদিন পড়বে না আমি বলবো কোনোদিন অ্যাটলিস্ট ছাত্র অবস্থাতে কোনোদিন দেখবে না ছাত্র অবস্থা মানে যতক্ষণ তুমি নেন না কোয়ালিফাই ততদিন যতক্ষণ না প্রফেসর হয়ে যাচ্ছ ততক্ষণ প্রফেসর হয়ে যাও তারপরে ওই তার আগে পড়তে গেলে কিন্তু সহজ কথা যেটাকে আমরা বলি মাছ খাও মাস খাওয়া কেন খাবে তার কারণ ওটা পড়তে গেলে পড়তে গেলে বুঝতে গেলে এক তো ওই ধরনের চর্চা তোমার রিসার্চের রিসার্চ ওরিয়েন্টেড দ্বিতীয় হচ্ছে যে সেগুলো পরীক্ষাতে কোথাও তৃতীয় হচ্ছে যে কঠিন ভয় কাজ করবে কি কাজ করবে যেমন তুমি বলছি কার কার কঠিন বইগুলো আগে হাত দিয়ে করা যাবে না আগে গল্পের মতো করে বিষয়টা বুঝে তো একবার তুমি তারপরে তুমি অ্যানালাইসিস যা লাগবে আর বলো কি বলো ঝিলিক বলো কোথায় কি অসুবিধা হলো

এবং কালকে যদি তো মাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু করে চেষ্টা করবো ঠিক আছে কারণ নলেজের পার্ট তো এপিস্টোপমনোলজি পার্টি টা আরেকটা কথা আমার বলার আছে ঠিক স্যার ইন্ডিয়ান পলিটিক্যাল থডটা না মানে আপনি ওইভাবে পড়িয়েছিলেন তো দিয়ে ওটাতে একটা আলাদাই মজা পাচ্ছিলাম কিন্তু ওয়েস্টার্ন পলিটিক্যাল থডের শুধু আপনি বলে যাচ্ছেন না মাঝে মাঝে একটু না কনসেন্ট্রেশনটা একটু কেমন হয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল থটে মানে আপনি ধরে ধরে এক একদিন যেমন হয়েছিলেন মানে আলাদা একটা মজা ছিল প্রশ্ন সল্ভ করতেও ইয়ে মানে সেই আপনি একটা পিটিএফ ধরে ধরে বা মানে কোনো মেটিরিয়ালস ধরে ধরে দেখিয়ে দেখিয়ে ব্যাপারটা মানে ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল মানে স্যার আপনি এটুসি কায় ধরে ধরে পড়াচ্ছিলেন না মানে একটা একটা লাইন এক একটা একটার সাথে লিংক করে তুমি আগে সত্যি কথা বলবে হ্যাঁ সততার সঙ্গে ঠিক আছে কোন কোন বইগুলো পড়েছো বাংলা হোক বা ইংরেজি বাংলা বাংলা কোন বইগুলো ওয়েস্টার্ন বাংলা সততার সঙ্গে বাংলা কেস হ্যাঁ বাংলার পড়েছি হচ্ছে অমলকুমার মুখোপাধ্যায় ওটা পুরোটা পড়েছি তারপর অমৃতা বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়েছি, দেবাশীষ চক্রবর্তীর মোটা সেই বইটা আমি পড়েছি লকডাউন সময়, না একটা বই বললেই enough হয়ে যাবে বুঝে পড়েছো সময় নিয়ে পড়েছ নাকি তুমি ওই এক ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করেছ ঘন্টা দেড় ঘন্টা যেমন আমি অন্যান্য টপিক গুলো পড়ি তেমনি এটাও পড়েছিলাম কিন্তু অন্যান্য টপিকে আমি পড়ে যেটা মজা পেয়েছিলাম কিন্তু ওয়েস্টার্ন পলিটিক্যাল তোটা আমার মানে মানে আমার সেই ব্যাপারটা আসছেই না মানে আমি চেষ্টা করছি প্লেটো থেকে কিন্তু না হচ্ছে না ব্যাপারটা সে কারণে কোয়েশন সলভ করতে গিয়ে না আমার ঠিক মজা আসছে না সে কারণে যত তাড়াতাড়ি হচ্ছে মনে হচ্ছে কমপ্লিট করে নি ভালো করবে তোমাকে একটা অন্যতম কারণ আমি রাইটার্সদের মধ্যে এখনো অনেক কনফিউশন আছে এবং ভুলও লেখা আছে অনেক বই একদম সরাসরি ভুল লেখা আছে আচ্ছা তুমি ওই সব আইডিয়া পড়লে বা কারো মাধ্যমিক আইডিয়াগুলো শুনলে তোমার মধ্যে কনফিউশন জেনারেট হবে এটা একেবারেই স্বাভাবিক তাই হয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার নিয়ে এতটা নেই তার কারণ ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার সরাসরি আমাদের রাইটার্সরা এদেরকে চাক্ষুষ করেছে দেখেছে এদের পত্রগুলো খবরের কাগজে পড়েছে এদের লেখাপত্রগুলো সরাসরি বাংলায় এক্সেস ইংরেজিতে এক্সেস পেয়েছে হিন্দিতে এক্সেস পেয়েছে ট্রান্সলেশন নিজেরাও করেছে অনেক মানুষ এগুলো ট্রান্সলেট করে খবরের কাগজে লিখেছে সেগুলো থেকে অনেক আইডিয়া নিয়ে এগুলো তৈরি এবং একটা জেনারেশনের পর জেনারেশন একেবারে বলতে পারো যে ফার্স্ট হ্যান্ডে বলতে পারো কিন্তু আমাদের কাছে এসে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের কনসেপ্টগুলো তো ওই রকম নয় আমরা সব ওয়েস্টার্ন পলিটিক্যাল সদের বা রাইটার্সদের বইগুলো পড়ি সেকেন্ডারি বইগুলোকে পড়ে অনেক সময় এবং অসংখ্য কনসেপ্ট আছে একটা দুটো নয় কি আছে যে তুমি যা যেখানে তুমি আম্বেদকর পড়বে যে যখন তুমি এমএন রায় পড়বে সেই যে আইডিয়াগুলো দিয়েছে জয়প্রকাশ নারায়ণ সেই আইডিয়া জওয়াহরলাল নেহিয়ারও আইডিয়ার মধ্যে কম জায়গা নিয়ে একটা পরিসর এত তো কালেকটিভ শব্দটা যদি আমি আমি যদি সেখানে যদি আমি তোমাদের সেখানে আদর্শবাদ বলি আদর্শবাদের চর্চা আমাদের ফিলোসফিতে পাইনি যদি তোমাদের বিহেভিয়ারাল চর্চা বলি পাইনি যদি আমি তোমাদের কতগুলো ব্রাঞ্চ দেখতে পাচ্ছ মানে সোশ্যালিজমেরই যদি শুধু পাঠটা ধরো তাহলেই দেখবে ষোলোটা ষোলোটা সতেরোটা স্কুল তোমরা সেখানে আলাদা আলাদা আইডিয়া সবগুলো লিবারেলিজমে তো আর এই কতগুলো অনেকগুলো ভেরিয়েশন এনার্জিটা নষ্ট বা ব্রেক করার স্বাভাবিক অস্বাভাবিক এবং আমরা যেহেতু এগুলো পড়ানোর সময় বাস্তবিক জীবনে খুব কম এগুলোর অ্যাপ্লিকেশনসটা মানে বোঝার মতো করে যেহেতু আমরা এগুলো খুব কম পাই স্বাভাবিকভাবে এই কারণে একটু কিন্তু একবার তুমি বিশ্বাস করো যে এই জায়গায় যদি তুমি স্ট্রং নিজেকে করতে তাহলে তোমার কাছে কিন্তু ওই হাইটটাতে টাচ করতে পারলে যে হাইটটা কিন্তু সাধারণ মানুষের ইন্ডিয়ান পলিটিক্যাল থট তোমার কাছেও ইজি বাকি এখানে সবাই বলবে যে স্যার মানে ও বলেওছে আমাকে তার যে আপনি যেভাবে পড়িয়েছেন ইন্ডিয়ান পলিটিক্যাল থটটা অসাধারণ যে ইন্ডিয়ান পলিটিক্যাল থটটাই ওটাই ওই রকম যে চৌখাম্বার মডেল তো দিয়েছেন এই মডেলটাই আমরা দেখতে পাবো হয়তো নামটা বে ব্যবহার করেন কানদিজির আইডিয়ার মধ্যে এই একই কনসেপ্ট যা প্রকাশ নারায়ণনের এই একই কনসেপ্ট আমরা সেখানে দেখবে সেখানে দেখবে যে ওই ফাস্ট জল নিউরাল মডিউস একই কনসেপ্ট বিশেষ কোনো পার্থক্য সেখানে তোমরা আছে সিমিলার মনে হবে এবং কোশ্চেনস গুলোও করে তুমি দেখবে ফিলোসফির গুলো দসবির কোশ্চেনস এরমাত্র সেখানে দেখবে ওই বিবেকানন্দ থেকে ফিলসফির কোয়েশ্চেন দু একটা তোমার দেখবে যে গান্ধীজি থেকে হয় তবে কঠিন কিছু নেই তবে ইজি জিনিস এক সেকেন্ড হ্যাঁ স্যার বলিতে কালকে কটায়

পালাসোর কি একটাই আছে স্যার ইনভ্যালিড বলছে আলাদা হয়ে গেছে করিনি পড়াচ্ছিলাম হ্যাঁ স্যার করিনি আমি আপনাকে কল ব্যাক করছি দু মিনিট পরে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ওরা তোমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছো আর দাঁড়িয়ে থাকতে হবে না অনেক রাত হয়েছে চলো নটা চল্লিশ বাজে তোমরা যেগুলো ডাউটস আছে সেগুলো এস এম এস করে বলো আমাকে হ্যাঁ আর সিস্টেমেটিক ওয়েতে পড়ো হ্যাঁ সিস্টেমেটিক ওয়েতে পড়ো আদারওয়াইজ একটু যেটা ভুল কনসেনট্রেশন ব্রেক হচ্ছে সেটা হবে স্বাভাবিক আমার আবার হয় না কিন্তু আমার বেশ মজাই লাগে আমি জানি না কেন আমার আরও বেশি ইচ্ছে যখনই নতুন কোনো কোয়েশ্চেন্স পাই তখন সেটার উত্তর জানার আমার বললাম এরকম এটা এই বইগুলো এই ইন্টারেস্টটা তোমাদের আশা করি জাগবে যখন তোমরা এটাকে আগে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে কঠিনতাটা কাজ করবে নেক্সট দিচ্ছে চেষ্টা করো

Thank mm -hmm. you.